আসসালামু আলাইকুম সাইফুল ভাইয়া, মেহেদি ভাইয়া, সঞ্চারী আপু কেমন আছেন? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি আপু, ক্লিয়ার। আচ্ছা ভাই, তাহলে শুরু করবো এখন? আপু 2 মিনিট আমরা দেখতে পারি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওরা জয়েন করুক আস্তে আস্তে ভাই, তাহলে 2 মিনিট পর শুরু করছি। ওকে আপু। আচ্ছা তাহলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং, কি অবস্থা সবার? যারা যারা চ্যাটে সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর তোমাদের সাথে দেখা অ্যাকচুয়ালি। আচ্ছা সাকিব জিজ্ঞেস করেছো যে আপু পূজার ছুটি কি দিবে না? তোমাদের পূজার ছুটির ব্যাপারে যাবতীয় কথাবার্তা আলাপচারিতা ক্লাসের লাস্টে ভাইয়ারা আছেন, ভাইয়ারা করবেন, ঠিক আছে? তোমাদের কি অবস্থা বলো? নাজমুল বলেছে ভালো নেই। কেন ভাইয়া তুমি ভালো নেই কেন? কিসের এত দুঃখ তোমার? আচ্ছা এইচএসসি নিয়ে ভয় লাগতেছে, জীববিজ্ঞান পড়া মনে থাকে না। আচ্ছা শুনো একটা কথা বলি, এইচএসসি পরীক্ষা যুগ যুগ ধরে সবাই দিয়ে আসতেছে, ঠিক আছে? আমরাও দিচ্ছি, আমাদের বড় ভাই আপুরাও দিছে, তোমরাও দিবা, তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ কি দেখো, আমাদের যেটা হবে সেটা তো হচ্ছে তোমার মানে কি বলবো, আল্লাহ তো লিখেই রাখছেন তাই না, বা আমাদের সৃষ্টিকর্তা তো লিখেই রাখছেন যে আমাদের কি হবে। তো আমরা জাস্ট কি করতে পারি, আমরা জাস্ট হচ্ছে আমাদের নিজেদের মানে ট্যালেন্টটাকে নার্চার করতে পারি। কারণ আমাদের সৃষ্টিকর্তা কি বলছেন, যে যে নিজেকে সাহায্য করে না আল্লাহ তাকে সাহায্য করে না। তো আমরা যেভাবে পড়াশোনা করতেছিলাম সেভাবে আমরা পড়তে থাকি, আগাতে থাকি, ইনশাল্লাহ আমরা এইচএসসি টাইম মতো দিব এবং সে অনুযায়ী কি করতে পারবো আমরা, পরীক্ষা ইনশাল্লাহ আমাদের ভালো হবে। আচ্ছা শাহরিয়া ঠিক আছে, স্লো পড়াবো, অনেক স্লো পড়াবো, পরে তোমরা বিরক্ত হয়ে যাবা, ওকে? আচ্ছা তাহলে এখন দেখো, তোমরা কিন্তু এতদিন পড়াশোনা থেকে ডিটাচড ছিল না, তোমরা কিন্তু এই যে উদ্ভাসের সাথে সাথে কিন্তু কম বেশি সবাই পড়াশোনা করছো। এমন না যে আমরা পড়াশোনা থেকে পুরোপুরি দূরে ছিলাম, হঠাৎ করে এইচএসসি পরীক্ষা ডেট দিয়ে দিছে যে আমি এখন কিছুই পারবো না, এরকম কিন্তু না। আমরা কিন্তু সবাই মোটামুটি কিন্তু পড়াশোনার সাথে কিন্তু কি ছিলাম, অ্যাটাচড ছিলাম। তো যার কারণে তোমরা এতদিন পর্যন্ত যেভাবে পড়তেছিলে এখন জাস্ট সিকিউর জন্য একটু আলাদা করে প্রিপারেশন নিতে থাকো। আমাদের হাতে কিন্তু এখনো মোটামুটি কম সময় নাই, যদি ডিসেম্বরের 3 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হয় তাহলে কি হবে দেখো, আমাদের হচ্ছে আজকে তোমার 12 তারিখ, তাহলে অক্টোবরের 12 থেকে নভেম্বরের 12 1 মাস, নভেম্বরের 12 থেকে ধরো নভেম্বরের 30 তারিখ পর্যন্ত হচ্ছে 18 দিন, তাহলে আমরা টোটাল ধরতে পারি হচ্ছে তোমার 48 দিন। তাহলে 48 দিন কিন্তু, আচ্ছা 2 তারিখ, 48 দিন কিন্তু মোটামুটি ভালো একটা কম্প্যাক্ট সময়। তো এই সময়টাকে আমরা ডিস্ট্রিবিউট করব হচ্ছে 3 ভাগে। প্রথম 2 ভাগে হচ্ছে পুরো বইটা আমরা রিভিশন দিব, আর শেষ 1 ভাগে আমরা ফাইনাল রিভিশন দিব। তাহলে প্রথম 2 ভাগে রুটিনটা কি হবে দেখো, আমরা ধরো প্রথম 2 দিন রাখবো ফিজিক্সের একটা চ্যাপ্টারের জন্য, পরের 2 দিন হচ্ছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, পরের 2 দিন হচ্ছে বায়োলজির একটা চ্যাপ্টার, এরকম করে 2 দিনে আমরা একটা একটা করে চ্যাপ্টার ধরে ওইটার একদম সৃজনশীল প্রশ্ন, এমসিকিউ, টেস্ট পেপার সব একদম ঝাড়াকাড়া করে পড়ে ফেলবো। কারণ এতদিন তো আমরা আসলে এমসিকিউ ভিত্তিক পড়াশোনা করছিলাম তাই না, কিন্তু এখন আমাদের পড়াশোনাটা হবে হচ্ছে সিকিউ ভিত্তিক। আর আমরা এই 48 দিন যদি সিকিউ ভিত্তিক পড়াশোনা করি আমাদের কিন্তু ভার্সিটি প্রিপারেশনও হয়ে যাবে, কারণ আলটিমেটলি আমাদের ভার্সিটিতে কিন্তু এগুলা থেকেই প্রশ্ন করা হবে।
ঠিক আছে, তাহলে দেখো মোটামুটি কিন্তু আমরা কি আমরা কিন্তু যেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম, জাস্ট আমরা এখন একটা রুটিনের মধ্যে কি করি বলো তো, তোমার হচ্ছে রুটিনের মতো পড়তে থাকি, আমাদের যে পড়াগুলো ঘাটতি ছিল সেগুলো কভার করতে থাকি, ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট করে ফেলবো। ওরকম আধা খাঁচা রুটিন না করে একটা পাকাপোক্ত রুটিন করে ফেলো, মেনটেন করতে তো করতে পারলে তো ভালোই। তোমরা যদি রুটিনের অ্যাটলিস্ট 60-70% মেনটেন করতে পারো, তাহলে দেখবে একটা ভালো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। আর পাশাপাশি তোমাদের যদি উদ্ভাস চলতে থাকে, তাহলে ধরো তোমার যেদিন উদ্ভাসের পরীক্ষা তার আগের দিন তুমি জাস্ট উদ্ভাসের জন্য 1 ঘন্টা টাইম দিলা, বাকি টাইমটা তুমি তোমার এইচএসসি পরীক্ষার রুটিন ফলো করলা। কারণ আমাদের তো সারাদিন এখন অনেক টাইম আছে, তাই না? সকালে জাস্ট 2 ঘন্টা কি 3 ঘন্টা আমাদের কলেজ হয়, বাকি সারাদিনই তো আমাদের হাতে টাইম থাকে। সো আমরা উদ্ভাসের জন্য 1 ঘন্টা রেখে বাকি টাইমটা আমরা এইচএসসি পরীক্ষার কি করবো প্রিপারেশনটা নিব। তাহলে আমরা সকালের কিছু টাইম রাখলাম কলেজে, এসে আমরা হচ্ছে রেস্ট নিয়ে লাঞ্চ করে নামাজ কালাম পড়ে তারপর হচ্ছে গিয়ে উদ্ভাসকে টাইম দিলাম, দেন রাতের বেলা আমরা 3-4 বা 4-5 ঘন্টা বোর্ডের পরীক্ষা পড়ার জন্য দিয়ে বাকি 1 ঘন্টা আমরা উদ্ভাসের জন্য দিব। 1টা ঘন্টা কি আমরা বের করতে পারবো না উদ্ভাসের পরীক্ষার জন্য? ওই 1 ঘন্টায় যা পড়া হয়, তোমার পরীক্ষা খারাপ হোক বা ভালো হোক, নো ম্যাটার্স, ইট ডাজেন্ট ম্যাটার, এখন তোমার আসল উদ্দেশ্য হচ্ছে এইচএসসি পরীক্ষা। তুমি এইচএসসির মোটিভ রেখে পড়ো আর উদ্ভাসে ডেইলি এক্সামের জন্য 1 ঘন্টা টাইম দাও, ওই 1 ঘন্টা প্রিপারেশনে যা হয়, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমরা যদি এভাবে একটা রুটিন মেনটেন করে পড়ি তাহলে পড়া হয়ে যাবে। আর খালি ঘুম ধরে, খালি পড়তে ইচ্ছা করে না, পড়া মনে থাকে না, এগুলো হচ্ছে এক একটা অজুহাত, ঠিক আছে? আমরা সবাই আসলে এই টাইমটা পার করে আসছি, আমাদের সবারও ঘুম ধরতো, সবারও পড়া মাথায় থাকতো না, মনে থাকতো না। আমাদের মনের মধ্যে যদি আমরা একটা ইচ্ছা রাখি যে না আমাকে পড়তে হবে, তাহলে এই ঘুম ধরা, পড়া মুখস্থ না হওয়া, এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করছি। ওকে, আমাদের নিয়ম আগের মতোই থাকবে, আমি আগামী 2.5 ঘন্টা মোটামুটি সঞ্চারী আপু তোমাদের সাথে ভোকালে আছি, কিউএনএ বক্সে সাইফুল ভাই আছেন, তোমাদের টপিক রিলেটেড যাবতীয় পড়াশোনার কথা তোমরা সাইফুল ভাইকে কোশ্চেন করবে, যে জিনিসটা আমি পড়াই ফেলবো, পড়ানো শেষ করার পরে তোমরা প্রশ্ন করবা। আগে আগে প্রশ্ন করে ফেললে হবে কি, যেটা পড়াচ্ছি তোমরা সেটাও বুঝবে না, ভাইয়া যেটা অ্যান্সার করবে তোমরা সেটাও বুঝবে না। এই জন্য আগে আপুর পড়াটা মনোযোগ দিয়ে শুনো, বোঝার চেষ্টা করো, এরপরে বুঝতে না পারলে তোমরা ভাইয়াকে সেটা সম্পর্কে কোয়েশ্চেন করবা। তাহলে যারা যারা এখানে নতুন বান্দা তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে সঞ্চারী, আমি সঞ্চিতা বা সঞ্চয়িতা না, আর হিন্দুও না, আমি মুসলমান, ঠিক আছে? আমার কলেজ ছিল হলিক্রস কলেজ, আর আমি বর্তমানে পড়াশোনা করছি মুগদা সরকারি মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে, সরকারি প্রাইভেট না। আচ্ছা, তাহলে আমরা আজকে পড়বো আমাদের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3, মানব শারীরতত্ত্ব পরিপাক ও শোষণ। এই চ্যাপ্টারটা আমরা সবসময় বলে থাকি যে জুওলজিতে নাম্বার 1 হট চ্যাপ্টার হচ্ছে রক্ত, ব্লাড, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। আগের বইতে আমাদের প্রথম চ্যাপ্টার চ্যাপ্টার 1-ই রক্ত থাকাতে 2012-13 বা 13-14 সালের দিকে ওই রক্ত থেকে বহুত প্রশ্ন করা হইতো, কিন্তু এখন যেহেতু রক্ত চ্যাপ্টার 4 আর পরিপাক চ্যাপ্টার 3, এই জন্য তোমরা দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো ঘাটলে এই পরিপাক চ্যাপ্টার থেকে হিউজ প্রশ্ন আসতে দেখা গেছে। ইভেন এইবারের মেডিকেল এবং ডিউর প্রশ্ন ঘাটলেও কিন্তু তোমরা দেখবা যে পরিপাক থেকে বিশাল প্রশ্ন আসছে। এবারে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা তোমরা দেখছো, প্রশ্ন কিন্তু দেখতে হবে তোমরা, কি এবারে ডিউর প্রশ্ন দেখছো? এবারে ডিউর প্রশ্ন কিন্তু অনেক সুন্দর করছে, ইজি করছে এবং অনেক সুন্দর করছে, দেখছো না? তাহলে কি আমাদের হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে, এই বিগত বছরের প্রশ্নগুলো বারবার হচ্ছে গিয়ে তোমার দেখতে হবে। দেখবা এবারে রিটার্নের প্রশ্ন খুব সহজ করছে, এমসিকিউ খুব সহজ করছে, তার মানে অ্যাডমিশন টেস্ট কিন্তু বড় কোনো ব্যাপার না। আমরা যদি একটা নর্মাল প্রিপারেশন নিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিতে পারি, তাহলে কিন্তু অ্যাডমিশন আমাদের জন্য কোনো ব্যাপার না। কিন্তু পোলাপাইন খারাপ কেন করে, ওই যে এত পড়াশোনা করে ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার পরীক্ষা দিতে গিয়ে মাথাটা গরম করে ফেলে, এই জন্য কোনো কিছু নিয়ে এত বেশি টেনশন করা যাবে না। আল্লাহ আমাদের কপাল যেটা রাখছেন, যেটা লিখে রাখছেন, ওইটাই হবে। আমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট নিয়ম অনুযায়ী পড়াশোনা করা। তাহলে পরিপাক শোষণটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বোথ ফর ইউর সিকিউ এন্ড ফর ইউর এমসিকিউ। তাহলে আমি পড়াতে পড়াতে আমি বলে দিব যে এই টপিকটা তোমরা এইচএসসি সিকিউর জন্য পড়বা, আর এই টপিকটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আসো দেখো আমরা প্রথমে পড়বো হচ্ছে পরিপাক। তাহলে তোমাদের কাদেরকে নিয়ে এক্সাম্পল দিব, ধরো তোমাদের সাথে হচ্ছে তোমার রুহি, ঠিক আছে? ধরো রুহি আজকে আঙ্কেলকে বললো যে বাবা আমি আজকে পরিপাক পড়বো, তো আমার আজকে পেট ভরা থাকা লাগবে, কারণ আপু কিছুক্ষণ পর পর হচ্ছে খাবারের কথা বলে, তুমি আমার জন্য বার্গার ল্যাবের একটা ডাবল প্যাটির বার্গার নিয়ে আসো। তো ধরো রুহির আব্বু আঙ্কেল রুহির জন্য একটা ডাবল প্যাটি বার্গার নিয়ে আসলো, এই যে ধরো আমাদের বার্গারের বান, আমার খেতে ইচ্ছা করতেছে, এই ডাবল প্যাটি, এই ধরো লেটুস, এই ধরো আমি চিজ দিয়ে দিলাম,
চিজ মেয়োনিজ দিয়ে দিলাম। তাহলে এই যে আমার ডাবল প্যাটির বার্গার, এটা কি আমাদের একটা জটিল খাবার, কমপ্লেক্স ফুড? এখন এই জটিল খাবারটা তো আমার জিহ্বা নিতে পারবে, খুব ট্যাশ, কিন্তু আমার বডি কি জটিল খাবারটা নিতে পারবে? পারবে না। আমাদের হিউম্যান বডিটা হচ্ছে একটা ছোট বেবির মতো, ওকে? একটা ছোট বেবিকে কি আমরা এরকম বার্গার পিৎজা দিতে পারবো? অবশ্যই পারবো না। একটা ছোট বাচ্চাকে কি নরম খিচুড়ি দিতে হয়, সেরেলাক দিতে হয়? তাহলে এই জটিল খাবারটাকে আমার বডি যাতে গ্রহণ করতে পারে, আমার বডিতে যাতে দ্রবণীয় হতে পারে, শোষণযোগ্য হতে পারে, এই জন্য এই জটিল খাবারটাকে আমরা ভেঙে চুরে চুরে ভেঙে একটা সিম্পল বা সরল খাবারে রূপান্তর করব। এবং এই প্রক্রিয়াতে আমাদের সাহায্য করবে বিভিন্ন প্রকারের এনজাইম, যাদেরকে বাংলায় আমরা বলি উৎসেচক। তাহলে যে প্রক্রিয়াতে এই জটিল বার্গার রুহির বডিতে ভেঙে সরল দ্রবণীয় শোষণযোগ্য, তিনটা ওয়ার্ড বললাম, রূপান্তরিত হবে, সে প্রক্রিয়াকে আমরা বলি ডাইজেশন, বাংলায় বলি পরিপাক। আমি কেন ইংরেজিগুলো লিখছি, কারণ দেখবে পরীক্ষাতে অপশন ইংরেজিতে দেওয়া থাকে। তোমরা অপশন দেখে আকাশ থেকে পড়ো, আইলা জাদু কোত্থেকে জানি উত্তর দিছে, কিন্তু সবই তোমাদের বইতে আছে, তোমরা শুধুমাত্র বাংলাগুলো পড়ো, ইংরেজিগুলো পড়ো না, দেখে তোমরা বুঝো না। এইবার দেখো এই সরল খাবারটা খেয়ে কি লাভ হইলো? আচ্ছা আমরা কেন খাই বলতো? খুব ট্যাশ এই জন্য, নাকি আমার জিহবা অনেক লেজি বসে আছে, জিহবাকে বিনোদন দেওয়ার জন্য আমরা খাই? বলতো আমরা কেন খাওয়া দাওয়া করি? ভেরি গুড, রাফি একদম এক্সাক্ট অ্যান্সার দিয়েছে, নাজমুল কাছাকাছি গিয়েছে, নূর ক্ষুধা লাগলে না রে, ক্ষুধা লাগলে তো অনেক কিছু করা যায়, সানজু ভেরি গুড এনার্জি, রিদি অদিতি এক্সিলেন্ট, জয়ন্ত মোরসালিন ভেরি গুড, শক্তির জন্য, তাই না বলো? তাহলে আমাদের এখন কি করতে হবে, শক্তি তৈরি করার জন্য এই সরল খাবারগুলোকে প্রথমে নিতে হবে আমাদের ক্ষুদ্রান্ত্রের কাছে, যে ক্ষুদ্রান্ত্র থেকে আমাদের এই সরল খাবারগুলো আমাদের কোষে কোষে পৌঁছাবে। তাহলে ক্ষুদ্রান্ত্র থেকে আমাদের কোষে কোষে যে প্রক্রিয়ায় এই সরল খাবার পৌঁছাবে, সেই প্রক্রিয়াকে আমরা বলবো শোষণ বা অ্যাবজর্পশন। শোষণ, এটা কিন্তু শোষণ না, শোষণ বা অ্যাবজর্পশন। এবার দেখো আমরা প্রশ্বাস নিচ্ছি, তাহলে আমাদের অক্সিজেন প্রবেশ করতেছে, এই অক্সিজেনে খাবারগুলোকে ভেঙে চুরে চুরে ভেঙে আমাদের শক্তি বা এটিপি তৈরি করছে। তাহলে যে প্রক্রিয়ায় এই আমাদের খাবারগুলো ভেঙে শক্তি তৈরি করে, তাদেরকে আমরা বলি শোষণ বা বিপাক বা দহন, এবং ইংরেজিতে বলি মেটাবলিজম বা বিপাক, মেটাবলিজম বা বিপাক। তাহলে তোমরা বেশিরভাগ পোলা পাইন এই পরিপাক আর বিপাকের মধ্যে অনেক বেশি কনফিউজড হও। পরিপাক মানে হচ্ছে জটিল খাবার বিভিন্ন এনজাইম দিয়ে ভেঙে সরল দ্রবণীয় শোষণযোগ্য অবস্থায় রূপান্তরিত হওয়া। এই সরল খাবারটা ক্ষুদ্রান্ত্রের মাধ্যমে কোষে কোষে পৌঁছাবে শোষণ প্রক্রিয়াতে। কোষে যাওয়ার পর আমরা যে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা খাবারকে ভেঙে যে এটিপি তৈরি করছে, এই প্রক্রিয়াটার নামই শোষণ বা বিপাক বা দহন, ইংরেজিতে যেটাকে আমরা বলি মেটাবলিজম। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে পরিপাক এবং শোষণ, কারণ শোষণ আমরা অলরেডি আমাদের উদ্ভিদ শারীরতত্ত্বের চ্যাপ্টারে পড়ে আসছি। তাহলে দেখো এই পরিপাক প্রক্রিয়া সংগঠন করার জন্য আমাদের দেহে যে তন্ত্রের প্রয়োজন, তাকে আমরা বলি ডাইজেস্টিভ সিস্টেম বা অ্যালিমেন্টারি সিস্টেম বা পরিপাক তন্ত্র। তাহলে আমাদের পরিপাক হচ্ছে দুই প্রকার। এই যে আমরা বড় বড় খাবারকে ছোট ছোট টুকরা করছি, এটাকে আমরা বলি যান্ত্রিক বা মেকানিক্যাল ডাইজেশন। শর্করাকে আমরা গ্লুকোজে, প্রোটিনকে আমরা অ্যামাইনো অ্যাসিডে, এভাবে রাসায়নিক প্রকৃতি চেঞ্জ করছি যে পরিপাকে, তাকে আমরা বলি রাসায়নিক পরিপাক। তাহলে পরিপাক হচ্ছে দুই প্রকার, এবং পরিপাক সংগঠনের জন্য আমাদের যে তন্ত্র প্রয়োজন, তাকে আমরা বলি পরিপাক তন্ত্র। তাহলে দেখো এই কথাটাই আমাদের সুন্দর করে লেখা আছে, জৈব রাসায়নিক, তার মানে এখানে আমার বায়োকেমিক্যাল চেঞ্জ হচ্ছে, খাবারের সাইজ পরিবর্তন হচ্ছে, রাসায়নিক প্রকৃতির পরিবর্তন হচ্ছে। জটিল খাবার বিভিন্ন উৎসেচক, দ্যাট মিন্স এনজাইম, আহারে বায়োলজি বইয়ের ব্যাকরণ, মানে বায়োলজি বই পারে না, মাইকেল মধুসূদন দত্তের সাথে কম্পিটিশন দেয়, তুই কি সাহিত্য লিখছিস, আমার সাহিত্য দেখ, ঠিক আছে? তাহলে বিপাক্রিয়ায় ব্যবহারযোগ্য, বিপাক্রিয়া মানে হচ্ছে শক্তি তৈরি করার জন্য সরল দ্রবণীয় এবং শোষণযোগ্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে আমরা বলবো পরিপাক। তাহলে পরিপাক কত প্রকার? দুই প্রকার, যান্ত্রিক এবং রাসায়নিক। এই সংজ্ঞাটা আমাদের সৃজনশীল জ্ঞানমূলকের জন্য আসতে পারে, ভার্সিটি রিটার্নে আসতে পারে, MCQ-তে তো দিবেই। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো, সি ফর ক্রিস্টাল ক্লিয়ার,
সবার ক্লিয়ার হয়ে গেলে, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেলে সবাই চ্যাটে সি লিখো। আশা করি পরিপাক, শোষণ, শ্বসন এগুলার পার্থক্য বুঝতে পারছো। আচ্ছা, এক্সিলেন্ট। তাহলে এইবারে আসো আমরা চলে যাই আমাদের পরিপাক তন্ত্রের কাছে। আমরা এতক্ষণ বলছি যে আমাদের পরিপাক সংগঠন করার জন্য আমাদের যে তন্ত্রের প্রয়োজন, সেই তন্ত্রকে আমরা বলি হচ্ছে পরিপাক তন্ত্র। তাহলে এক একটা পরিপাক তন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেমের অংশ হচ্ছে দুইটি। একটা হলো পরিপাক নালি, নালি মানে পাইপ, লুমেনের মতো অংশ যার ভিতর দিয়ে খাবার পরিবাহিত হবে, মানে পাস করবে এক কথায়। আর আরেকটা হচ্ছে গিয়ে কি, পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক গ্রন্থি। এই গ্রন্থিগুলো আমাদের নালীর চারপাশে অবস্থান করে আইদার বিভিন্ন এনজাইম অথবা হরমোন ক্ষরণ করবে। তাহলে একটা হচ্ছে পরিপাক নালি, ডাইজেস্টিভ বা অ্যালিমেন্টারি ট্র্যাক্ট, পরিপাক গ্রন্থি, ডাইজেস্টিভ অ্যালিমেন্টারি গ্ল্যান্ড। এই পরিপাক নালী শুরু হবে কোত্থেকে, আমাদের মুখ থেকে শুরু হয়ে আমাদের পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, এবং ওদের চারপাশেই থাকে আমাদের এই পরিপাক গ্রন্থিগুলো। তোমাদের বইতে একদম শুরুতে দেখবে যে আমাদের এই পরিপাক নালীর একটা বড় চার্ট দেওয়া আছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই চার্টটা, তাহলে তোমরা ওই চার্টটা খুব সুন্দর করে পড়ে ফেলবে। যাদের মেডিকেলে পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে, মেডিকেলে আমাদের এই ডায়ামিটার গুলো আসে, ভার্সিটিতে আসে না, আর বোর্ড পরীক্ষায় আসবে। তাহলে আমাদের তো আগে বোর্ড পরীক্ষা পাস করতে হবে, তাই না? তাহলে দেখো, মেডিকেল এবং বোর্ড পরীক্ষার জন্য আমাদের আজমল স্যারের বইয়ের দ্বিতীয় পৃষ্ঠায় এই চার্টার মধ্যে দেখো সবগুলা ডায়ামিটার দেওয়া আছে। স্পেশালি গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র, এগুলা ডায়ামিটার গুলো খুব ইম্পর্টেন্ট। দেখছো, এই ক্ষুদ্রান্ত্রের বৃহদান্ত্রের ডায়ামিটার কিন্তু আমাদের মেডিকেলের পরীক্ষায় আসে। তাহলে দেখো তো, গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। আমাদের বডিতে 12 সেন্টিমিটারের আর কি কি আছে একটু মনে করো তো। আমাদের হৃৎপিণ্ড কি 12 সেন্টিমিটার, আমাদের কিডনি 10 থেকে 12 সেন্টিমিটার, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী 12 সেন্টিমিটার, আমাদের ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব 12 সেন্টিমিটার। তাহলে দেখছো আমাদের একসাথে সবগুলো ডায়ামিটার পড়া হয়ে গেল, হৃৎপিণ্ড, বৃক্ক, শ্বাসনালী, ডিম্বনালী, এসবগুলা হচ্ছে 12 সেন্টিমিটার। আচ্ছা তানজিলা, পরিপাক মানে হচ্ছে জটিল খাবারকে সরল খাবারে রূপান্তর করা, আর বিপাক হচ্ছে সেই সরল খাবার থেকে শক্তি বা এটিপি তৈরি করা, বুঝতে পারছো? দৈর্ঘ্য ভুলে যাও তানভীর, শূন্য। এই তুমি দৈর্ঘ্যগুলো একটা পেজে লিখে যেখানে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করো। সারাদিন ঘুমাইলে দেয়ালে রেডিয়ামের মতো লাগায় রাখবা, যারা সারাদিন বাথরুমে থাকো কমোটের পাশে লাগায় রাখবা, মেয়েরা সাজুগুজু করতে পছন্দ করলে আয়নার পাশে লাগায় রাখবা, সারাদিন মোবাইল টিপলে মোবাইলে ওয়ালপেপার বানায় রাখবা। মোট কথা, যেখানে সবচেয়ে বেশি চোখ থাকে সেখানে অ্যাটাচ করে রাখবা, দেখবা একবার দুইবার তিনবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আর এগুলো তো অপশনে থাকবেই, তখন দেখবা অপশন দেখেই মনে পড়বে, ঠিক আছে? সব বই এক তথ্য নেই। আজমল স্যার এটা পড়বা, ইনজামাম, আজমল স্যার এটা হচ্ছে তোমাদের বাইবেল, সোজার কথা, আজমল স্যার এটা পড়বা। তোমরা আপাতত যে বইটা পড়তেছো সেটাই পড়তে থাকো এইচএসসি এর জন্য। এইচএসসি দিয়ে ফেলে এরপর আমরা ইনস্ট্রাকশন দিব যে কোন বইটা কিনতে হবে, ঠিক আছে মিমি? আপাতত কোনো বই কেনা লাগবে না, আপাতত যে বইটা পড়ছিলে আর উদ্ভাস থেকে যে বইটা দেওয়া হয়েছে ওইটাই দেখো। এরপরে পরীক্ষা দেওয়া হইলে আমরা বলে দিব যে কোন বইটা কিনতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখি কে অ্যান্সার করতে পারো। দেখো, ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য বৃহদান্ত্রের চেয়ে বড়। ক্ষুদ্রান্ত্র 6 থেকে 7 মিটার আর বৃহদান্ত্র 1.5 মিটার। তাহলে আমরা ক্ষুদ্রান্ত্রকে কেন ক্ষুদ্র অন্ত্র আর বৃহদান্ত্রকে কেন বৃহৎ অন্ত্র বলি বলতো? ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্য বৃহদান্ত্রের চেয়ে লম্বা, তাহলে আমরা কেন ক্ষুদ্রান্ত্রকে ক্ষুদ্র অন্ত্র বলি? আরে সাবাস, সব দেখে এক একটা বাচ্চা বাঘ, ফারিয়া, মালিহা, এরপর হচ্ছে তোমার আকলিমা, তাকিয়া, ধ্রুব, জয়ন্ত, ভেরি গুড। তার মানে একটা লুমেন বা একটা নালী ছোট কি বড় এটা ডিটারমাইন করে হচ্ছে ওর ব্যাস, ডায়ামিটার, ওর লেন্থ না, ঠিক আছে, দৈর্ঘ্য না, ওর ব্যাস বা কতখানি মোটা এটা ডিটারমাইন করে হচ্ছে ও কি ক্ষুদ্র না বৃহৎ। তাহলে ক্ষুদ্রান্ত্রের ব্যাস বৃহদান্ত্রের চেয়ে ছোট, ক্ষুদ্রান্ত্র গুলো চিকন হয় আর বৃহদান্ত্র হয় হচ্ছে মোটা, এই জন্য ওদের নাম ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র। ভেরি গুড। তাহলে আসো আমরা আবার আমাদের স্লাইডে ফিরে যাই, তাহলে আমরা এখান থেকে আমাদের ডায়ামিটার গুলো পড়ে ফেলবো। তাহলে এই যে মানব পৌষ্টিক তন্ত্র, এখানে আমাদের তিনটা স্টার দাও। এখান থেকে আমাদের প্রশ্নগুলো কেমন হবে, যেমন আমাদের একবার পরীক্ষায় আসছিল রাজশাহী ইউনিভার্সিটি আর খুলনা ইউনিভার্সিটিতে, মানুষের ক্ষুদ্রান্ত্রের অংশ নয় কোনটি? তাহলে আমাদের নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ, নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ, এটা ভার্সিটি এবং মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমরা সিরিয়ালি সব নামগুলো মনে রাখবো। আর পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি,
নিচের কোনটি পৌষ্টিক গ্রন্থি? তাহলে আসো আমরা একটু দেখে নেই আমাদের পরিপাক নালীগুলো কোনটা কিভাবে থাকে। আচ্ছা তাহলে আসো আমরা হচ্ছে একটু পরিপাক গ্রন্থিগুলো বা নালীগুলো কোনটা কোথায় আছে একটু ভালো মতন দেখে ফেলি। তাহলে এবার আসো দেখো, এই যে আমাদের পরিপাক নালী, দেখো একদম মুখ থেকে শুরু করে আমাদের পায়ু পর্যন্ত বিস্তৃত। তাহলে আমাদের একদম মুখের সামনে থেকে পরিপাক নালী শুরু হয়েছে কি দিয়ে? আমাদের মুখচ্ছিদ্র দিয়ে। দেখো মুখচ্ছিদ্রটা একদম চারপাশে কি আমাদের দাঁত দিয়ে ঘেরা। এই মুখচ্ছিদ্রের পরে দেখো আমি যদি দাঁতগুলোকে সরাই দেই, উপরের পাটি সরাই দিলাম, নিচের পাটি সরাই দিলাম, তাহলে মুখচ্ছিদ্রের পরে হচ্ছে মুখগহ্বর। ওকে, তাহলে মুখগহ্বরের পরে এরপরে যেটা আসে এটা হচ্ছে গিয়ে কি আমাদের গলবিল। এই যে দেখো এটা হচ্ছে আমাদের গলবিল। এই গলবিল বা ফ্যারিংস কিন্তু আমরা শ্বাসনালীতেও পাই, আবার হচ্ছে গিয়ে তোমার পরিপাক নালীতেও পাই, দুটাই কিন্তু গলবিল। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমাদের গলবিলের ঠিক পরে যেটা আমাদের লম্বা নালী নেমে গেল, দিস ইজ আওয়ার অন্য নালী, ইসোফেগাস। মাস্ট কি করতে হবে? ইংরেজি দেখতে হবে। ওকে, তাহলে আমাদের গলবিলের পরেই হচ্ছে অন্য নালী বা ইসোফেগাস। এই অন্য নালীটা যতই নিচে নামবে, নিচে নামতে 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 কোথায় শেষ হলো? দেখো শেষ হলো আমাদের পাকস্থলীতে গিয়ে। যে দেখছো এটা হচ্ছে আমাদের পাকস্থলী। তাহলে এই যে পাকস্থলী, আমি একটু এটা সরাই দিয়ে দেখো, এই যে পাকস্থলীটার স্ট্রাকচার দেখছো, পাকস্থলী। তাহলে পাকস্থলী যেখানে শেষ সেখান থেকে শুরু হবে আমাদের ডিউডেনাম। এই যে তাহলে ক্ষুদ্রান্ত শুরু হয়ে গেল। তাহলে ক্ষুদ্রান্তের তিনটা অংশ, এই যে দেখো ডিউডেনাম, দিস ইজ জেজুনাম অ্যান্ড দিস ইজ ইলিয়াম। একদম মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ, তাহলে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ইলিয়াম যেখানে শেষ সেখান থেকে শুরু হবে আমাদের বৃহদান্ত্র। তাহলে বৃহদান্ত্র শুরু হলো কি দিয়ে? সিকাম। এই যে দেখো এটা হচ্ছে সিকাম। এই উপরের পোড়াটা হচ্ছে আমাদের কোলন। দেখো এই যে এটা হচ্ছে ঊর্ধ্বগামী বা অ্যাসেন্ডিং, অনুপ্রস্থ বা ট্রান্সভার্স, নিম্নগামী বা ডিসেন্ডিং, সিগময়েড কোলন। তোমাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসবে এভাবে, নিচের কোন অনুক্রমটি সঠিক? ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড। তার মানে একটার পরে একটা আসতেছে। তোমরা দেখবে পরীক্ষার সময় ঊর্ধ্বগামীর পরে নিম্নগামী দিয়ে দিছে আর তোমরা কনফিউজ হয়ে যাবা। কোলনের ঠিক পরেই থাকে হচ্ছে আমাদের রেকটাম বা মলাশয়। তাহলে বৃহদন্ত্রের কয়টা অংশ? বৃহদন্ত্রের তিনটা অংশ, একটা হচ্ছে সিকাম, এই পুরাটা হচ্ছে আমাদের কোলন, এবং এই পেঁচানোটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন, একদম নিচে হচ্ছে রেকটাম। কোলনের মধ্যে এটা হচ্ছে ঊর্ধ্বগামী, অনুপ্রস্থ, নিম্নগামী এবং সিগময়েড। বলতো এই যে সিকামের সাথে একদম নিচে লেজের মতো একটা ছোট অংশ লেগে আছে, এটার নাম কি? সিকামের একদম নিচে ছোট্ট লেজের মতো যে অংশটা ঝুলে আছে এটার নাম কি? ভেরি গুড, এক্সিলেন্ট, অ্যাপেন্ডিক্স। এটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স। এটা মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপেন্ডিক্স কার সাথে যুক্ত থাকে? সিকামের সাথে। সিকাম অ্যাপেন্ডিক্স, সিকাম অ্যাপেন্ডিক্স, একদম মুখস্থ করে ফেলবা। আর একদম দেখো মলাশয়ের পরে ছোট্ট অংশটা হচ্ছে আমাদের পায়ু, যার মাধ্যমে আমাদের পরিপাক নালী কি হয়ে গেল? শেষ হয়ে গেল। অ্যাপেন্ডিক্স হচ্ছে লসিকা গ্রন্থি ফয়সাল। অ্যাপেন্ডিক্স হচ্ছে কি, বেসিক্যালি ওর কাজ সম্পর্কে জানা যায় না, তবে আমরা অনুমান করে নিই এটা যেহেতু একটা লসিকা গ্রন্থি ওরা আমাদের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে, তবে এটা এখনো শিওর না। ওকে জয়ন্ত, তোমাদের ভিডিও ক্লাসের সাথে এটা অ্যাটাচ করা থাকবে রে, তখন তোমরা দেখে দেখে পড়বা। আচ্ছা তাহলে দেখো আমি পুরো পরিপাক নালীটা আমি তোমাদেরকে আবার রিভিউ করে দিচ্ছি। মুখচ্ছিদ্রের পরে হচ্ছে আমাদের মুখগহ্বর, এই মুখগহ্বরের পরের অংশটা হচ্ছে আমাদের গলবিল, এই গলবিলের পরে কি থাকে? গলবিলের পরে থাকে হচ্ছে আমাদের অন্ন নালী। অন্ন নালী শেষ হয়েছে কোথায় গিয়ে? আমাদের পাকস্থলীতে গিয়ে। এই পাকস্থলী বা স্টমাক, মনে রাখবা যেখানেই গ্যাস্ট্রিক কথাটা থাকবে, গ্যাস্ট্রিক মানেই হচ্ছে গিয়ে তোমার পাকস্থলী। কেটে ফেলে কেন? যদি কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে অ্যাপেন্ডিক্স ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা সেটাকে কেটে ফেলে না দিলে সেটা আমাদের দেহের অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়বে। অ্যাপেন্ডিক্স ছাড়াও কিন্তু আমাদের বডিতে আরো অনেক লসিকা গ্রন্থি আছে, যেমন আমাদের টনসিল, থাইমাস, আমরা রক্ত চ্যাপ্টারে পড়ে আসছি। তো তুমি যদি একটা অ্যাপেন্ডিক্স কেটে ফেলে দাও, ওর কাজ বা পারপাস সার্ভ করার জন্য আমাদের বডিতে আরো অনেক লসিকা গ্রন্থি আছে, এই জন্য ওটা কেটে ফেললেও আমাদের তেমন কোনো প্রবলেম হয় না। বোঝা গেছে? তাহলে দেখো যেমন ধরো আমাদের কিছু টক্সিক ফ্রেন্ড থাকে না, ধরো একটা ফ্রেন্ড তোমাকে অনেক জ্বালাচ্ছে, তো তোমার ফ্রেন্ড সার্কেলে যদি আটটা ফ্রেন্ড থাকে তার মধ্যে একটা ফ্রেন্ডের সাথে তুমি সম্পর্ক ছেদ করলে তোমার লাইফ তেমন কোনো ম্যাটার করবে না। সেরকম তোমার বডিতে অনেকগুলো লসিকা গ্রন্থি আছে, একটাকে কেটে ফেলে দিলে তোমার তেমন কোনো প্রবলেম হবে না।
বুঝা গেছে? যেমন ধরো আমরা টনসিলে কোনো কিছু হলে টনসিল কেটে ফেলি, অ্যাপেন্ডিক্সে কিছু হলে অ্যাপেন্ডিক্স কেটে ফেলি, তাহলে টনসিল এবং অ্যাপেন্ডিক্সের কাজ করার মতো আমাদের বডিতে আরো অনেক লসিকা গ্রন্থি আছে, এই জন্য একটা বা দুইটা লসিকা গ্রন্থি কেটে ফেললেও আমাদের তেমন কোনো প্রবলেম হয় না। ওকে, আচ্ছা তাহলে দেখো কি বললাম, এই যে আমাদের ডিউডেনাম, জেজুনাম, আর হচ্ছে কি কি বলতো তোমার, ইলিয়াম। আর আমাদের বৃহদন্ত্রের মধ্যে কি কি আছে দেখো, প্রথমে সিকাম, এই পুরাটা হচ্ছে আমাদের কোলন, আর নিচে হচ্ছে রেকটাম। আর সিকামের সাথে আমাদের কি যুক্ত থাকবে, অ্যাপেন্ডিক্স। এবার আমরা চলে আসি, আসো আমাদের পরিপাক গ্রন্থির কাছে। তাহলে আমাদের মুখগহ্বরের একদম চারপাশে আমাদের যে পরিপাক গ্রন্থি আছে এটার নাম কি বলতো? আমাদের মুখগহ্বরের একদম চারপাশে যে পরিপাক গ্রন্থিটা আছে এটার নাম কি? লালা গ্রন্থি। ভেরি গুড, এটাকে আমরা কি বলি, লালা গ্রন্থি। তাহলে দেখো লালা গ্রন্থি হচ্ছে টোটাল 3 জোড়া, একদম দুই কানের নিচে থাকে হচ্ছে প্যারোটিড। প্যারোটিড আমাদের ম্যান্ডিবলের নিচে, নিচে ইংরেজি হচ্ছে সাব, তাহলে ম্যান্ডিবলের নিচে কি, সাব ম্যান্ডিবুলার। আমরা কথা বলি যে ভাষা দিয়ে, ভাষা ইংরেজি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা জিহ্বা দিয়ে ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করি, তাহলে জিহ্বার নিচে সাব লিঙ্গুয়াল। তাহলে আমি আবার বলছি দেখো, দুই কানের নিচে দ্যাট ইজ প্যারোটিড, ম্যান্ডিবলের নিচে সাব ম্যান্ডিবুলার, জিহ্বা অথবা ল্যাঙ্গুয়েজের নিচে সাব লিঙ্গুয়াল। তাহলে তোমরা ছবি দেখে বলো তো সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা, দেখি কি মনে হচ্ছে। ঠিক আছে, দেখে বলো তো তোমার হচ্ছে কোনটা হচ্ছে সবচেয়ে বড় লালা গ্রন্থি। ভেরি গুড, প্যারোটিড। দেখো ছবি দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সবচেয়ে বড় লালা গ্রন্থি হচ্ছে কোনটা বলতো, প্যারোটিড। ওকে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যে মানব দেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি, প্যারোটিড লালা গ্রন্থি। ওকে, এক্সিলেন্ট। এবার দেখো আমরা আমাদের দ্বিতীয় গ্রন্থির কাছে চলে যাই। আমাদের দ্বিতীয় গ্রন্থি যেটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে আমাদের যকৃত। এই যকৃতের পাশে তিনটা স্টার মার্ক দিয়ে রাখো। এই যকৃত থেকে আমাদের মেডিকেল এবং ভার্সিটি দুইটাতেই হিউজ প্রশ্ন আসে, এমনকি HSC পরীক্ষায় সৃজনশীল প্রশ্নতেও যকৃতের সঞ্চয় আর বিপাকে ভূমিকা আসবেই আসবে, এটা এতটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কি বললাম দেখো, আমাদের মেডিকেল এবং অ্যাডমিশন, ঠিক আছে, আমাদের মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন হচ্ছে গিয়ে তোমার দুইটার জন্য আমাদের যকৃত খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর হচ্ছে আমাদের সিকিউর জন্য HSC তে যকৃতের সঞ্চয় আর বিপাকে ভূমিকা আসবেই আসবে। তাহলে এই যে দেখে বলতো যকৃতের সবচেয়ে বড় খণ্ড কোনটা, ডান নাকি বাম? যকৃত পড়তে গেলে বুঝবা যে যকৃত বা কলিজা কতটা ইম্পর্টেন্ট। আমরা যে যারে তারে কলিজা বানাই দেই, আজকে পরিপাক পড়তে গেলেই বুঝবা যে কলিজা না থাকলে কি অবস্থা, এই জন্য যারে তারে কলিজা বানাবো। ওকে, আমাদের কলিজা কলিজার মতোই থাকুক, যেটা যা খুশি বানাইতে চাও বানাও, কিন্তু যারে তারে কলিজা বানাবা না, কলিজা মাইন্ড করবে। আচ্ছা, ভেরি গুড, ডান খণ্ডটা সবচেয়ে বড়, এটা আমাদের সময় মেডিকেলে আসছিল 2016-17 সালে। ঠিক আছে, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তাহলে যকৃতে দেখো আমাকে যদি বলা হয় সর্বমোট খণ্ড কয়টা, তাহলে চারটা, প্রধান খণ্ড দুইটা। ঠিক আছে, এটাকে অসম্পূর্ণ খণ্ড আমরা কেন বলি? অসম্পূর্ণ খণ্ড দেখো পিছন থেকে দেখলে কিন্তু খণ্ডটা বোঝা যায় না, দেখছো, পিছন থেকে কিন্তু পুরো খণ্ডটা বোঝা যায় না, কিন্তু সামনে থেকে পুরো খণ্ড বোঝা যায়। তার মানে খণ্ডগুলো পুরো যকৃৎকে পেনেট্রেট করতে পারে না বা ভেদ করতে পারে না, এই জন্য আমাকে বলা হয় যে যকৃতের প্রধান খণ্ড হচ্ছে দুইটা, সর্বমোট খণ্ড হচ্ছে চারটা, ডান খণ্ড হচ্ছে সবচেয়ে বড়। গলব্লাডার কেটে দিলে কিছু হবে না, কারণ আমাদের পিত্তরস তো মেইনলি তৈরি করে যকৃত। এখন আমরা যদি পিত্তথলিকে কেটে দেই, বড় জোর সময়ে সময় ওরা পিত্তরসটা তৈরি মানে জমা করে রাখতে পারবে না, কিন্তু আসল কাজ তো যকৃত করেই দিতেছে। ঠিক আছে, এই জন্য গলব্লাডার কেটে দিলে হয়তো তোমার পরিপাকে একটু ঝামেলা হবে, বাট তুমি একেবারে মারা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো যকৃতের সবচেয়ে বড় খণ্ড হচ্ছে ডান। এই যকৃতের একদম নিচে দেখো পিচ্ছু, এটা হচ্ছে পিত্তথলি বা গলব্লাডার, দেখছো, এই যে দেখো এটা হচ্ছে আমাদের সেই পিত্তথলি বা গলব্লাডার। তাহলে আমাকে ছবি দেখে বলো তো এই পিত্তথলি বা গলব্লাডারটা যকৃতের কোন খণ্ডের নিচে আছে? ছবি দেখে বলো তো আমাদের এই পিত্তথলিটা যকৃতের কোন খণ্ডের নিচে আছে? ডান খণ্ডের। এক্সিলেন্ট, এটাও কিন্তু প্রশ্ন আসে যকৃতের কোন খণ্ডের নিচে পিত্তথলি থাকে। তাহলে এরপরের গ্রন্থিগুলো কোথায় থাকবে? আমাদের পাকস্থলী বা গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানেই কিন্তু পাকস্থলী। আমি আবার বলতেছি, আমরা ডাক্তারের কাছে কি বলি, ডাক্তার সাহেব আমার গ্যাস্ট্রিক হয়েছে, অনেকে কি বলে বুকের ব্যথা কেউ বুঝে না, সবাই বলে গ্যাস্ট্রিকের ব্যথা। আমার গ্যাস্ট্রিক হয়েছে মানে কি, আমার পাকস্থলী হয়েছে, এটা কিছু হইলো,
আমরা কি ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার সাহেব আমার ফুসফুস হয়েছে, তাহলে এখন থেকে সবাই বলবা আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে। আইটিস মানে ইনফেকশন, যেমন অ্যাপেন্ডিক্স ইনফেকশন হলে অ্যাপেন্ডিসাইটিস, সেরকম পাকস্থলীতে ইনফেকশন হলে গ্যাস্ট্রাইটিস। তাহলে আমার গ্যাস্ট্রিক হয়েছে আমরা বলবো না, আমরা কি বলবো আমার গ্যাস্ট্রাইটিস হয়েছে। তাহলে পাকস্থলী প্রাচীরে থাকে গ্যাস্ট্রিক গ্রন্থি, আর ক্ষুদ্রান্তের প্রাচীরে থাকে কিছু আন্ত্রিক গ্রন্থি। তাহলে আমরা লালা গ্রন্থি দেখলাম, গ্যাস্ট্রিক গ্রন্থি দেখলাম, আন্ত্রিক গ্রন্থি দেখলাম। এইবার বলো তো বাচ্চারা, তোমাদের বাচ্চা বলে তো তোমরা আবার মাইন্ড করো, বলতো ভাইয়া পুরা এই জিনিসটা কি? এই যে তোমার পাতার মতো বা আগুনের, মানে কি বলবো, ফ্লেমের মতো, আগুনের মতো দেখতে বা পাতার মতো দেখতে জিনিসটা কি? আরে সাবাস, এক্সিলেন্ট, অগ্নাশয়, যেটাকে আমরা কি বলি ইংরেজিতে, বলি প্যানক্রিয়াস, তাই না? প্যানক্রিয়াস এটা হচ্ছে কি কি আমাদের অগ্নাশয়। তাহলে অগ্নাশয়ের এক্সটেনশনটা ভালো করে খেয়াল করো তো, ওর মাথা কোথায় আছে? এটা কি, এই যে গোল ইউ শেপের প্যাঁচানো, এটা কি? ডিউডেনাম। তাহলে দেখো ওর চওড়া মাথাটা থাকে ডিউডেনামের ফাঁকে, এই মাঝখানে লম্বা অংশটা দেহ, আর ও শেষ হয়েছে কোথায় গিয়ে? এটা কি জিনিস, এই যে লাল এই জিনিসটা কি বলতো? এই যে আমাদের অগ্নাশয়ের যে সরু লেজটা লেগে আসছে, এই লাল জিনিসটা কি? এই যে দেখো আমি গ্রিন কালার করে দিলাম, নো নো নো, এটা লিভার না, লিভার তো ডান সাইডে, এটা তো বাম সাইডে, এটা হচ্ছে প্লিহা, প্লিহা, স্প্লিন। দেখো এই যে আমরা রক্তচাপটারে পড়ে আসছি না, প্লিহা বা স্প্লিন হচ্ছে একটা লসিকা গ্রন্থি। তাহলে দেখছো আমাদের ডান দিকে থাকে হচ্ছে যকৃত, বাম দিকে থাকে হচ্ছে প্লিহা। আমি তোমাকে উল্টা দিক থেকে দেখাইছি, সামনের দিক থেকে আমি যদি দেখি তাহলে দেখো এই যে দেখছো আমাদের অগ্নাশয়ের মাথাটা থাকে হচ্ছে কি, ডিউডেনামের ফাঁকে, আর লেজটা থাকে হচ্ছে প্লিহা বা স্প্লিনের সাথে। প্লিহার কাজ কি সাহারিয়া? প্লিহার কাজ রক্তচাপটারে পড়ছো না? রক্ত চ্যাপ্টার তো মনে হয় ভাইয়াই পড়াইছে, তাহলে তো বুঝার কথা, ঠিক আছে? প্লিহার কাজ হচ্ছে গিয়ে কি, আমাদের লসিকা গ্রন্থি, এটা আমাদের প্রতিরক্ষায় সাহায্য করে, ঠিক আছে? প্রতিরক্ষায় সাহায্য করে, এটা আমাদের লিম্ফোসাইট তৈরি করবে, যেটা কিনা আমাদের জীবাণু প্রতিরোধ করতে সাহায্য করে, আবার আমাদের রক্ত সঞ্চয় করবে, ব্লাড ব্যাংক বা ব্লাড রিজার্ভার হিসেবে কাজ করবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা কি বললাম, আমাদের এই অগ্নাশয় ডিউডেনাম থেকে প্লিহা পর্যন্ত বিস্তৃত। তাহলে পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থিগুলো যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়, সবাই চ্যাটে সি লেখো, আশা করি বুঝতে পারছো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা এবার আমাদের স্লাইডের কাছে ফিরে যাই। ওকে, মোটামুটি বুঝতে পারছো। গ্যাস্ট্রিক গ্রন্থিটা আবার, গ্যাস্ট্রিক গ্রন্থি আমরা আবার পড়বো রে সামনে, ইয়াতে স্লাইডে আবার আছে। কি কিউরাং চলে গেছিল? আচ্ছা ইউনুসের কারেন্ট চলে গেছিল, কিছু বুঝতেছো না এখন ভাইয়া? তোমার জন্য রিপিট করলে তো বাকিরা বিরক্ত হবে রে, তোমার যার কারেন্ট চলে গেছে, যতক্ষণ কারেন্ট ছিল না তুমি ভিডিও রিপ্লেতে আবার দেখে নিও, হ্যাঁ, কারণ এখন তোমার জন্য পুরোটা আবার রিপিট করলে বাকিরা বিরক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে গ্রামের ডাক্তার শুনলে বলবে এটা নতুন রোগ। জিহাদ, গ্রামে তো আমরাই যাই রে, আমাদেরকে তো বিসিএস পোস্টিং দিয়ে গ্রামে পাঠায়, তাহলে আমরা কি তখন গ্রামের ডাক্তার হয়ে গেলাম? গ্রামের ডাক্তার শহরের ডাক্তার তো আলাদা না, সবাই তো একই। আচ্ছা ওকে, ভেরি গুড। তাহলে এখন দেখো কলিজাকে, হ্যাঁ রে, কলিজাকে লিভার বলে, আবার কলিজাকে তোমরা কিডনি বানাই দিও না, আমার এক স্টুডেন্ট ছিল সে কলিজারে কিডনি বানাই দিছে। আচ্ছা তাহলে দেখো, মুখচ্ছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র দুই প্রকার মাস্ট, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের অংশগুলো পড়তে হবে, আর সিকাম, হ্যাঁ রে, পৌষ্টিক তন্ত্র পরিপাক তন্ত্র একই শব্দ, একটা আরেকটা সিনোনিমাস। আর গ্রন্থির মধ্যে কি কি আছে? লালা গ্রন্থি, যকৃত, অগ্নাশয়, গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা বলতো এই সবগুলা গ্রন্থির মধ্যে মিশ্র গ্রন্থি কোনটা? অন্ননালী কত মিটার লম্বা? 25 সেন্টিমিটার, তোমাদের বইতে যেটা আছে ওইটাই লিখবা। বিকাশ, বাহ, বিকাশ থেকে নাহিদ বলছো, বলো মিশ্র গ্রন্থি কোনটা? ভেরি গুড, অগ্নাশয়। লিভার না রে, লিভার নিয়ে বিতর্ক আছে, আমরা মিশ্র গ্রন্থি বললে অগ্নাশয়ই বলবো, যাদের নামের সাথে শয় আছে, যেমন অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, আবার বললো না যে আপু মলাশয়, জলাশয়, আমাশয়, এগুলা না, ঠিক আছে? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, যাদের নামের সাথে শয় আছে তারা সবাই হচ্ছে মিশ্র গ্রন্থি। একাধারে ওরা অন্তঃখরা এবং বহিঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে। এই প্রশ্নটা আমাদের সৃজনশীলেও আসে, ভার্সিটি রিটেনেও আসে, এমসিকিউতেও আসে। হ্যাঁ রে, যকৃত রক্ত সঞ্চয় করে, কি আর, এটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা তাহলে এবার দেখো আমরা চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। এই যে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য দেখছো, এদের মধ্যে গলবিল, অন্ননালী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়বা। তোমরা একজন বলছিলে যে আপু কোথাও 23 কোথাও 25 লেখা, আমরা 25 সেন্টিমিটারটাই পড়বো অন্ননালীর জন্য, ঠিক আছে?
তাহলে এইবার দেখো আমাদের প্রথম পোল কোশ্চেন, সবাই একদম ঝটপট অ্যান্সার করে ফেলো। গলবিলের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? এই মাত্র আমরা বই থেকেও দেখলাম, স্লাইড থেকেও দেখলাম, এটা যারা ভুল করবে তারা হচ্ছে 1 নম্বরের গাছ বলদ। গাছ বলদ মানে হচ্ছে বোকার বোকা। সবাই তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো, এখনো অনেকে করা বাকি। আচ্ছা তাহলে আমি পোল ক্লোজ করে দিলাম, তাহলে অ্যান্সার কি হবে দেখো তো, 12.5 সেন্টিমিটার। তাহলে গলবিলের দৈর্ঘ্য কত? 12.5 সেন্টিমিটার। তাহলে এই 70% মনোযোগ দিয়ে ক্লাস করছে, বাকিরা সবাই হচ্ছে হয় চ্যাটে না হয় কিউএনএ তে বিজি ছিল, তারা চিন্তা করতেছিল কিভাবে উল্টা পাল্টা প্রশ্ন করা যায়, এই জন্য তারা উল্টা পাল্টা অ্যান্সার দিছে। এবং এদের অবস্থা কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়েও খারাপ হবে, ক্লাসে মনোযোগ দেয় না, কিছু করে না, পরে হা হুতাশ করে যে আপু পড়া মনে থাকে না, বায়োলজি মনে থাকে না, কিভাবে পড়বো। ঠিক আছে, এই সহজ প্রশ্ন যদি ভুল করো তাহলে পরে ইজি গুলা কিভাবে মনে রাখবা বলো? হ্যাঁ আয়েশা, পাকস্থলীর অংশগুলো মনে রাখতে হবে। ওকে আচ্ছা, কাঙ্কন না কঙ্কন, ইনশাল্লাহ দেখা, ইনশাল্লাহ সামনাসামনি দেখা হবে। আচ্ছা পৌষ্টিক পৌষ্টিক তন্ত্র এমসিকিউর জন্য পড়বা, হ্যাঁ এমসিকিউর জন্য নামগুলো পড়বা। হ্যাঁ নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট, সবাই হচ্ছে নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট। ওকে এবার দেখো মুখগহ্বর, আমাদের মুখগহ্বরে কি কি অংশ থাকে? প্রথমে আছে আমাদের দাঁত, জিহ্বা, মাড়ি, তালু। ঠিক আছে, তাহলে দাঁত, জিহ্বা, মাড়ি, তালু, আমরা তো জানি আমাদের শক্ত তালু, এরপর হচ্ছে গিয়ে তোমার কোমল তালু, দুই ধরনের তালু আছে। তাহলে আমাদের এই দাঁতটা আমাদের মেডিকেল ডেন্টাল, ডেন্টালের জন্য বেশি ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। আমাদের কয় ধরনের দাঁত আছে? 4 ধরনের, ইনসিসোর, ক্যানাইন, প্রিমোলার এবং মোলার। আমরা বাংলাগুলোও একটু মনে রাখার চেষ্টা করি, আসো বাংলাগুলো মনে রাখার চেষ্টা করে আসো, আমরা দাঁত ভাঙ্গি। কর্তন, এরপরে কি? ক্যানাইন হচ্ছে ছেদন, প্রিমোলার হচ্ছে গিয়ে কি? অগ্র পেষণ, আমরা আসলে একটু দাঁত ভাঙি, আর মোলার হচ্ছে পেষণ। তাহলে কর্তন, ছেদন, অগ্র পেষণ আর কি পেষণ, এগুলো সবই হচ্ছে আমাদের মুখগহ্বরের 4 প্রকার দাঁত। এখন দন্ত সংকেত লেখার নিয়মটা কি আসো আমরা একটু খেয়াল করি। আমরা একটা দাগ দিব মাঝখানে, এই দাগ দিয়ে কি বোঝানো হয়েছে দেখো, উপরেরটা হচ্ছে উপরের অর্ধ চোয়াল, তার মানে উপরের অংশটা হচ্ছে উপরের মাড়ি বা অর্ধ চোয়াল, আর নিচেরটা হচ্ছে নিচের পাটির অর্ধ চোয়াল, অর্ধ চোয়াল পুরাটা না কিন্তু, তার মানে এটা যদি আমাদের উপরের চোয়াল আর এটা যদি আমাদের নিচের চোয়াল হয়, তাহলে আমরা উপরের দাগটা দিয়ে কি বুঝাইছি, উপরের অর্ধেক চোয়াল আর হচ্ছে নিচের অর্ধেক চোয়াল। তার মানে এতটুকুর হিসাব আমরা এখন দেখাবো। ওকে, এই যে এতটুকুর হিসাব আমরা এখন দেখাচ্ছি। তাহলে 4 প্রকার দাঁতের জন্য আমরা 4টা ইনিশিয়াল অ্যালফাবেট লিখে ফেলে আসো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, আমরা এখন একটা মোবাইল নাম্বার মুখস্ত করব, 2 1 2 3, 2 1 2 3। তাহলে দেখো তো এখানে হিসাবটা বলতে কি বোঝানো হয়েছে, আমাদের অর্ধ চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা 2টি, ক্যানাইন 1টি, প্রিমোলার 2টি, মোলার 3টি। তাহলে আমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় উপরের চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা কতটি, তাহলে কি 2টা হবে নাকি 4টা হবে? যদি বলে উপরের চোয়ালে ইনসিসর দাঁতের সংখ্যা কতটি, এখানে কিন্তু অর্ধ চোয়ালের হিসাব দেওয়া, তাহলে যদি উপরের চোয়াল বলে তাহলে কয়টা হবে? 4টা হবে, কারণ এটা তো অর্ধেক চোয়াল, কিন্তু উপরের চোয়াল বললে তো 2টাই চোয়ালই আসবে না, তাহলে এই 2টাও আসবে, এই সাইডের 2টাও আসবে, তাহলে ইনসিসর হচ্ছে 4টা। তাহলে দেখো এখানে টোটাল দাঁত হচ্ছে 3 4 5 6 7 8, তাহলে 8 এর সাথে 2 গুণ হবে, এই নিচের চোয়ালের 8 এর সাথে 2 গুণ হবে। তাহলে উপরের চোয়ালে 16টা দাঁত, নিচের চোয়ালে 16টা দাঁত, 16 16 কাটা গেল, তাহলে কি 1টা দাঁত? না, 32টা দাঁত। ঠিক আছে, তাহলে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন করা হয় যে আমাদের ছেদন দাঁতের সংখ্যা কতটি, তাহলে উপরের চোয়ালে 2টা, নিচের চোয়ালে 2টা, টোটাল হচ্ছে 4টা। তাহলে পরীক্ষায় ভালো করে খেয়াল করবা, অর্ধ চোয়াল বলছে, পূর্ণ চোয়াল বলছে, নাকি টোটাল দাঁতের সংখ্যা বলছে। তাহলে এবার আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা উত্তর দাও, নিচের চোয়ালে প্রিমোলার দাঁতের সংখ্যা কতটি, অ্যান্সার কি হবে? নিচের চোয়ালে প্রিমোলার দাঁতের সংখ্যা কতটি? এক্সিলেন্ট, 4টি, ভেরি গুড। এবার তোমাদের নেক্সট প্রশ্ন, মোলার দাঁতের সংখ্যা কতটি?
মোলার দাঁতের সংখ্যা কতটি? আমি কিন্তু মোলার দাঁতের সংখ্যা বলেছি, একমাত্র সুমি সুমাইয়া, এরপর সাদিয়া, জুহা, তাকিয়া, খুশবু, আয়েশা, ফারিয়া, মৌরুশি, মিমি, লিওন, সুজানা, ইনজামাম, অর্পা, তানিম, সানজিদা। ভেরি গুড, ওরা শুধুমাত্র রাইট অ্যান্সার করেছে। ভেরি গুড বিপুল, রাকিবুল, 12টা। কারণ আমি তো বলেছি মোলার দাঁতের সংখ্যা, অর্ধ চোয়ালে 3টা হলে পূর্ণ চোয়ালে 6টা, তাহলে উপরের চোয়ালে 6, নিচের চোয়ালে 6, টোটাল কত? 12 হবে। এবার নেক্সট প্রশ্নটা খেয়াল করো, নিচের অর্ধ চোয়ালে ক্যানাইন দাঁতের সংখ্যা কতটি? অ্যান্সার কি হবে? নিচের অর্ধ চোয়ালে ক্যানাইন দাঁতের সংখ্যা কতটি? আমি কিন্তু অর্ধ চোয়াল বলছি, তাহলে একটা, ঠিক আছে? তাহলে অর্ধ চোয়াল যেহেতু বললাম, তাহলে অ্যান্সার কত হবে? এক। তাহলে এখানে দিনা, জান্নাত, বিপুল, জারিন, এরপর হচ্ছে তোমার তানভীর, মাইশা, নাইম, রিধি, ভেরি গুড, ওরা সবাই একটা করে লিখছে। আর অনেক পাপি বান্দা রাইট অ্যান্সার করেছে, বাকিরা সব নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট। তাহলে পরীক্ষায় ভালো করে খেয়াল করবা, অর্ধ চোয়াল, পূর্ণ চোয়াল নাকি টোটাল দাঁতের সংখ্যা বলেছে। এখন এটা তো হচ্ছে একটা পূর্ণাঙ্গ মানুষের দাঁতের সংখ্যা। আমাকে যদি বলা হয় 6 বছর বয়সী একটা বাচ্চা তো, বা দুধ দাঁতে আমাদের প্রি মোলার দাঁত থাকবে না, তাহলে সেখানে আমরা লিখবো ইনসিসর, ক্যানাইন এবং মোলার। এবং আমাদের মোবাইল নাম্বারটা কি হবে? 212, নিচে হচ্ছে 212। তাহলে দেখো উপরের চোয়ালে হচ্ছে আমার 10টা দাঁত, আর নিচে চলে আমার হচ্ছে 10টা দাঁত, তাহলে টোটাল হচ্ছে আমার কত? 20টা দাঁত, ঠিক আছে? তাহলে আমাদের বাচ্চাদের 6 বছর বয়স পর্যন্ত তারা, ওদের কোনো প্রি মোলার বা অগ্রপেশন দাঁত থাকবে না, এই জন্য ওদের হচ্ছে টোটাল দাঁতের সংখ্যা 20, দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এখন তোমরা অনেকে প্রশ্ন করবা, আপু আকিল দাঁত কোথায়? সাকিব কি বলতে চাও তুমি? হাফিজুর, এটাই তো বললাম, তানভীর 16 16 কেটে উপরে 16টা, নিচে 16টা, টোটাল হচ্ছে 32টা। বলো বলো আমাদের আকিল দাঁত কোথায়? আকিল দাঁত কোথায় গেছে বলো? আকিল দাঁত কোনটা বলো তো? বাচ্চাদের M3 হয় না, মৌমিতা, বাচ্চাদের পরে উঠে, এই জন্য এটা M2, আর বাচ্চাদের তো আকেল দাঁত থাকে না, এই জন্য M2 হয়েছে। ভেরি গুড, মোলার দাঁত, এক্সিলেন্ট। এই যে তোমার মৌমিতা জিজ্ঞেস করলা যে বাচ্চাদের কেন M3 হলো না, বাচ্চাদের তো তোমার মোলার দাঁত মানে আকেল দাঁত নাই, তাহলে আমাদের প্রতিটা কোনার তৃতীয় মোলার দাঁত, থার্ড মোলার, কি বললাম? তৃতীয় মোলার বা থার্ড মোলার দাঁতকে আমরা বলি হচ্ছে আকেল দাঁত। তাহলে প্রতি কোনার মোলার দাঁতকে আমরা যদি আকেল দাঁত বা উইজডম টিথ বলি, তাহলে বলতো আকেল দাঁতের সংখ্যা কতটি? আকেল দাঁতের সংখ্যা কতটি? যদি প্রতি কোনার তৃতীয় মোলার দাঁত হচ্ছে আকেল হয়, তাহলে আকেল দাঁতের সংখ্যা 4টা। ভেরি গুড, যারা যারা 4 অ্যান্সার করেছো, এক্সিলেন্ট। তৌহিদুল, নাহিফ, রাকিব, এরপর আরিয়ান, প্রেরণা, আয়েশা, তাহিরা, পুষ্প, ঠিক আছে, ভেরি গুড। তার 4টা, কারণ আমাদের মোলার দাঁত প্রতি কোনায় 3টা 3টা করে 6টা, টোটাল 12টা। তাহলে প্রতিটা কোনারটা যদি আকেল হয়, তাহলে প্রতি কোনায় একটা করে, টোটাল 4টা হচ্ছে আকেল দাঁত। তোমরা এখানে কে কে ব্যাককেল আসো দেখি বলতো, কার কোনো আকেল দাঁত এখন পর্যন্ত উঠে নাই? কে কে এখন পর্যন্ত ব্যাককেল আসো? আমার 2টা উঠছে, 30টা, আমার এখনো 32 হয় নাই, ঠিক আছে? আচ্ছা, অনেকে এখানে ব্যাককেল আছে, ভেরি গুড, সমস্যা নেই, কষ্ট পেও না, তোমাদের উঠবে। আকেলে তো কষ্ট বহুত, বুঝছো? এই জন্য যতদিন পর্যন্ত সুখে আছো সুখে থাকো। আচ্ছা, এখানে কারো কি 32টা দাঁত আছে? টোটাল টোটাল 32টা কেউ আসো? এমন কেউ আসো? আরে তানিমে নাকি 33টা দাঁত, তুই কি হাল্ক নাকি আয়রন ম্যান? আচ্ছা, ফারিয়া নাকি 32টা দাঁত আছে? সুমির 32টা দাঁত, সাবাস, ওদেরকে আমাদের কাছে পাঠিয়ে দাও। রাফিরও নাকি 32টা? আরে সাবাস, এক্সিলেন্ট। প্রীতির 31টা? আরে তোরা কই ছিলি? পুরো আক্কেল উপচে উপচে পড়তেছে, আমার নিজেরই তো 30টা। যারা এখনো দাঁত গুনো নাই, আজকে আয়নার সামনে দাঁড়া, এরকম জিব্বা দিয়ে দাঁত গুনবা, তারপর আমাকে জানাবা, ওকে? তাহলে আমি আবার রিপিট করি, দেখো আমাদের অর্ধ চোয়ালে হচ্ছে ইনসিসর 2টা, ক্যানাইন 1টা, প্রিমোলার 2টা, মোলার 3টা। তাহলে উপরের চোয়ালে টোটাল হবে ডাবল, আর টোটাল হচ্ছে 16 16 32টা। তাহলে যদি বলা হয় উপরের চোয়ালে প্রিমোলার কত? 4টি। টোটাল প্রিমোলার হচ্ছে 8টি। অর্ধ চোয়াল বললে ইনসিসর 2টা, সম্পূর্ণ চোয়াল বললে 4টা, টোটাল হচ্ছে 8টা। 6 বছর বয়স পর্যন্ত দুধ দাঁত হচ্ছে 20টা, তৃতীয় মোলার দাঁতকে আমরা বলি আক্কেল দাঁত, যেটা থাকে টোটাল 4টা। তাহলে দাঁতের এটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো,
দাঁতের ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো, এই দন্ত সংকেতটা আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এবং ভার্সিটি রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এমসিকিউতে তো আসবেই জাস্ট নাম্বার বা সংখ্যাগুলা, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। আর একবার কোনটা বুঝো নাই সীমা, কোন জিনিসটা আনক্লিয়ার হয়েছে বলো? পুরোটা তো আমি দুইবার বললাম, কোন জিনিসটা আনক্লিয়ার হয়েছে? মোট কথা আমাদের যে সংখ্যাটা বললাম 2123, এটা হচ্ছে অর্ধেক চোয়ালের জন্য, তাহলে পুরো চোয়াল বললে 2 দিয়ে গুণ করব আর উপরের আর নিচেরটা যোগ করলে আমরা টোটাল দাঁতের সংখ্যা পেয়ে যাব। এটাই তো টোটাল আক্কেল দাঁত 4টা, তানজিলা? হ্যাঁ রে, এইচএসসির জন্য ইম্পর্টেন্ট, আক্কেল দাঁত নর্মালি এক একজন এক এক বয়সে উঠে, বুঝছো ফয়সাল? কারো 18, কারো 16, কারো 20, এটা ফিক্সড না। আচ্ছা, এবার দেখো জিহ্বা, আমাদের পুরো বডিতে বিভিন্ন উদ্দীপনা রিসিভ করার জন্য আমাদের বিভিন্ন রকম রিসেপ্টর থাকে। যেমন আমাদের ব্লাড প্রেশার সেন্সেশন করার জন্য ব্যারোরিসেপ্টর, পানির সাম্যতার অনুধাবন করার জন্য অস্মো রিসেপ্টর, সেরকম আমাদের জিহ্বা এই যে একটা খাবার খেয়ে বলবে খুব ট্যাস, এইটা রিসিভ করার জন্য আমাদের জিহ্বাতে আছে বিভিন্ন রকম রিসেপ্টর, যাদেরকে আমরা বলি টেস্ট বাড বা স্বাদকুড়ি। তাহলে এই টেস্ট বাড কি কি আছে দেখো, একদম জিহ্বার সামনে থাকে মিষ্টি, অগ্রভাগের দুই পাশে হচ্ছে লবণাক্ত, তার দুই পাশে তোমার টক, একদম পেছনে হচ্ছে তিতা। আমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে মাল্টা তিতা বা মিল্টা তিতা। একদম সামনে মিষ্টি, তার পেছনে লবণাক্ত, তার পেছনে টক, একদম পেছনে হচ্ছে তিতা। কারা কারা এখানে স্পাইস লাভার্স আছো, হাত তুলো। কারা কারা নাগা ড্রামস্টিক, এরপর নাগা পাস্তা, নাগা পিৎজা না খেলে তো আমাদের চলেই না, ঠিক আছে? তাহলে কারা কারা এখানে আমার মতো স্পাইস লাভার আছো, যে মাম্মা বোম্বাই মরিচ বাড়াই দিয়েন? আচ্ছা, তারা কি এখন বিদ্রোহ করবা না যে আপু ঝাল কোথায়, আমরা এখন শাহবাগের চত্বরে আন্দোলন করব কারণ ঝালের জন্য কোনো রিসেপ্টর নাই? আচ্ছা, ভেরি গুড। যারা যারা এখানে স্পাইস লাভার আছো তাদের কথা বলছি, যে হচ্ছে গিয়ে আমাদের কি বলতো, তোমার হচ্ছে ঝালের জন্য আলাদা কোনো টেস্ট বাট নাই। আহারে, কান্না পাচ্ছে? আমাদের ঝাল কিন্তু কোনো টেস্টই না। আমাদের অধিক গরমে বা আমাদের কোনো একটা কারণে যদি আমাদের টেস্ট বাট গুলো উত্তেজিত হয় বা স্টিমুলেটেড হয়, তখন আমাদের যে বার্নিং সেন্সেশন হয় জিহ্বাতে, এটাকেই বলা হয় ঝাল, ঠিক আছে? তাহলে ঝাল কিন্তু কোনো আলাদা স্বাদ না। আমাদের স্বাদকুড়ি যখন উত্তেজিত হয় তখন যে বার্নিং সেন্সেশন হবে, যে জ্বালা হবে, জ্বালা পোড়া হবে, ওটাকে আমরা ঝাল বলি, ঠিক আছে? অসমো রিসেপ্টরটা জ্বলে যায় না ওই সময় রিসেপ্টর? হ্যাঁ রে, জ্বলে গিয়ে নষ্ট হয়ে যায়, তখন আবার নতুন করে রিসেপ্টর তৈরি হয়, এরা তো প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে, তাই না? তাহলে স্পাইস লাভার কষ্ট পেও না, ওকে? কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এবার চলে অ্যান্সার করে ফেলো, নিচের কোনটি দুধ দাঁতে অনুপস্থিত? দুধ দাঁত মানে আমরা 6 বছর বয়সী বাচ্চাদের যে দন্ত সংকেতটা পড়েছি, তাহলে সবাই জানো কিন্তু অ্যান্সার লিখে ফেলো, যারা কাজ বলো একমাত্র তারাই ভুল করবে। সিলমি, তোমার স্পাইস টলারেন্স ডিপেন্ড করবে তোমার টেস্ট বাডের ইন্ট্যাক্ট থাকার উপর। হয়তো তোমার স্বাদকুড়ি এটা খুব সহজেই তোমার বার্নিং সেন্সেশন হয় না ওর, বা ও খুব মানে অনেক বেশি উত্তেজনা হচ্ছে গিয়ে রিসিভ করতে পারে, এই জন্য তোমার স্পাইস টলারেন্স বেশি, ঠিক আছে? মালিহা, ঝাল সব ক্ষেত্রে অ্যাসিড হয় না রে, সব ক্ষেত্রে অ্যাসিড হবে না, পারি না, আমার তো সেটা বিড়াল হয়ে বুঝতে হবে, আমি তো বিড়ালের মনের ভাব জানি না। তাহলে সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তাহলে আমি কি করলাম, আমি হচ্ছে পোল ক্লোজ করে দিলাম, এটা অ্যান্সার কি হবে, অগ্রপেশন বা প্রি মোলার। আমার এখানে অ্যান্সার কি হবে, অগ্রপেশন বা প্রিমোলার। তাহলে আমার 67% বাচ্চা হচ্ছে ভালো বাচ্চা, ওরা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করছে, আর বাকিরা সবাই হচ্ছে গিয়ে কি নষ্ট ভ্রষ্ট পাপিষ্ঠ বান্দা, তাদেরকে এতক্ষণ কি পড়াইছে তারা কিছুই বুঝে নাই, সারা রাত রামায়ণ পড়ার পর তারা বলে সকালে বলে সীতাকার পিতা, তাই না? তাদের অবস্থা হয়েছে এখন এরকম। আচ্ছা, ওকে, তাহলে আমি পোল ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমাদের এই টেস্ট বারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? টেস্ট বারটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো তো আমাকে, আল জিহবা আর উপজিহবার মধ্যে পার্থক্য কি তোমরা কি জানো? আল জিহবা আর কি বললাম উপজিহবা, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ছোটবেলায় কি তোমরা টম এন্ড জেরি দেখতা? ছোটবেলায় টম এন্ড জেরি দেখতা না? তোমরা সবাই আজকে হচ্ছে, না রে মাঝে কোনো স্বাদ নাই, তোমরা সবাই আজকে আয়নার সামনে দাঁড়াবা, আয়নার সামনে দাঁড়ায় মুখটা আ করে মুখের মধ্যে টর্চ ফেলে আ করে শব্দ করবা। ছোটবেলায় টম এন্ড জেরি দেখে তো কি, টমের লেজের মধ্যে যখন জেরি কাটার বসায় দিত, টম আ করে চিৎকার করলে পিছনে একটা ঘন্টার মতো ঝুলতো, এই ঘন্টাটাকে বলা হয় আলজিহবা, ইংরেজিতে আমরা বলি উভুলা,
তোমাদের দেখবে বইতে শ্বসনতন্ত্র চ্যাপ্টারে এটাকে ভুল লেখছে, পরিপাকতন্ত্র চ্যাপ্টারে ঠিক ঠিক লেখছে, ঠিক আছে? দুই চ্যাপ্টারে দুই রকম দেওয়া। তাহলে আজকে আয়নার সামনে দাঁড়ায় মুখের মধ্যে টর্চ ফেলে আ করে শব্দ করলে দেখবা পিছনে ঘন্টার মতো যেটা ছুলে, দ্যাট ইজ উভুলা, আল জিহবা। আর এপিগ্লটিস কি, ধরো তোমাদের কাদেরকে এক্সাম্পল দিব, ধরো তোমাদের সাথে তানজিলা, তানজিলা আজকে ভাত খেতে বসছে ওর আব্বা আম্মার সাথে, তো বলতেছে যে আম্মু আজকে ক্লাসে আপু কি পড়াইছে কিছু বুঝি নাই। তো ধরো এটা হচ্ছে তানজিলের নাসারন্ধ্র, নাসা গলবিল, নাসা গহ্বর, দেন হচ্ছে সরি ভেস্টিবিউল, নাসা গহ্বর, নাসা গলবিল, তারপরে ল্যারিংস, দেন ট্রাকিয়া। আর ধরো এটা হচ্ছে তানজিলার মুখচিত্র, মুখগহ্বর, মুখগহ্বর, ঠিক আছে? এরপর হচ্ছে প্যারালালি যাচ্ছে, সমান্তরাল যাচ্ছে, সামনের দিকে থাকে শ্বাসনালী আর পেছনের দিকে থাকে কি, অন্ননালী। দুইটা কিন্তু এক ক্যারেক্টার প্যারালাল, মানে সমান্তরাল ভাবে যাচ্ছে। এখন তানজিলা যখন ভাত খাবে আর এট এ টাইম কথা বলবে, তবে তখন হচ্ছে বাবাটা এই কমন জাংশন এসে ও কনফিউজ হয়ে যাবে, আমি কি রহিমের কাছে যাব নাকি আমি কতই শ্বাসনালীর সামনের দিকে থাকে দেখে ও শ্বাসনালীর কাছে যেতে চায়, ঠিক আছে? শ্বাসনালীর সামনের দিকে থাকে দেখে ও শ্বাসনালীর কাছে যেতে চায়, কিন্তু আর এই শ্বাসনালীর উপরে যে আমাদের সরঞ্জন আছে, এই সরঞ্জনে আমাদের তরুণাস্থি নির্মিত একটা ঢাকনা থাকে, তরুণাস্থি নির্মিত ঢাকনাতে নাম হচ্ছে উপজিহ্বা বা এপিগ্লটিস। এটাকে আমরা কি বলি? আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিছি, আমার কথা কি শোনা যাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আমার কথা শোনা আচ্ছা, এখন দেখো তো আমার কথা শোনা যায় কিনা ক্লিয়ারলি। আমি আমার এই যে ওয়াইফাই নেটওয়ার্কটা খুবই ডিস্টার্ব করে, তো আমি হটস্পট দিয়ে আসছি। এখন শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সরি, আমার আজকে ওয়াইফাইটা সকাল থেকে অনেক ডিস্টার্ব করতেছে, তো আমি আবার হচ্ছে মোবাইলে হটস্পট দিয়ে আসলাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা পড়ছি কিছুই শুনো নাই, আহারে। দেখো তাহলে আমি আবার বলি, আমরা তানজিলা কি এক্সাম্পল দিচ্ছিলাম, ঠিক আছে? যে তানজিলা যখন খেতে থাকবে তখন ওর খাবারটা হচ্ছে একটা কমন জাংশন এসে ভাববে, আমি কি শ্বাসনালীর কাছে যাব নাকি অন্ননালীর কাছে যাব। তখন ও যখন কি করবে, নর্মালি আমাদের শ্বাসনালী সামনের দিকে থাকাতে খাবারটা শ্বাসনালীর কাছে যেতে চায়, কিন্তু আমাদের ল্যারিংস এর উপরে একটা তরুণাস্থি নির্মিত ঢাকনা থাকে যাকে আমরা বলি উপজিহ্বা বা এপিগ্লটিস। এই এপিগ্লটিস শ্বাসনালীর মুখে ঢেকে দেয় দেখে তখন খাবারটা তানজিলার অন্ননালীতে ইজিলি নিচে নেমে যায়। এখন যখন তানজিলা এট এ টাইমে খাবে আর কথা বলবে তখন কি হবে বলতো? তখন হচ্ছে যে আমাদের এই উপজিহ্বাটা খোলা থাকবে, খাবারটা শ্বাসনালী দিয়ে নেমে যাবে, তানজিলার একদম নাকে মুখে খাবার উঠবে, আর তখন ওর বাবা মা কি করবে, ওর পিঠ ধরে চাপড়ানো শুরু করবে, চাপড়াতে চাপড়াতে তখন খাবার বের করতে থাকবে। তাহলে বুঝতে পারছো যে আমাদের কেন খাওয়ার সময় কথা বলা বন্ধ রাখতে হয়? কারণ আমরা যখন এট এ টাইম খাই আর কথা বলি, আমাদের তখন ল্যারিংস, ল্যারিংস এর উপরে এপিগ্লটিসটা খুলে যায়, খাবার তখন শ্বাসনালীতে ভেতরে ঢুকে যায়। এই জন্যই তাহলে আলজিহবা থাকে আমাদের কোমল তালুর পেছনে আর আমাদের উপজিহবা থাকে ল্যারিংস এর উপরে। তাহলে যে কোয়েশ্চেন করছো তুহিন, তুহিন বুঝতে পারছো জিহবার উপজিহবার পার্থক্য কি? জিহবা হচ্ছে আমাদের টাং, উপজিহবা থাকে আমাদের স্বরযন্ত্রের উপরে, আর আলজিহবা থাকে কোমল তালুর পেছনে। তাহলে আলজিহবা, উপজিহবা, জিহবা, তিনটার পার্থক্য ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো, সবাই চ্যাটে সি লেখো। যদি এতটুকু ক্রিস্টাল ক্লিয়ার হয় তাহলে সবাই চ্যাটে সি লেখো যে আলজিহবা, উপজিহবা, জিহবা এগুলোর পার্থক্য কি। আচ্ছা ভেরি গুড, তাহলে এবার আসো আমাদের পাকস্থলী। তাহলে পাকস্থলী আলজিহবার কাজ কি, খাবার যাতে আমাদের কোমল তালু থেকে শ্বাসনালীতে না চলে যায় এই জন্য আমাদের আলজিহবা থাকে, আর উপজিহবা থাকে স্বরযন্ত্রের উপরে, ওইটা খাবারকে শ্বাসনালীতে যাওয়া থেকে প্রিভেন্ট করে। রুহি বুঝতে পারছো? আবার একটু বলবো মেহরিনা, নাইম। আচ্ছা দেখো,
এই জিনিসটা খেয়াল করো, এটা ষড়যন্ত্র, এটা কনস্পারেসি না, ঠিক আছে? দেখো আমাদের এই উপজিহ্বা বা এপিগ্লটিস ষড়যন্ত্রের মুখটা বন্ধ করে দেয় দেখেই খাবারটা আমাদের অন্ন নালী দিয়ে নেমে যায়, কারণ খাবার যদি শ্বাসনালীতে চলে যেত আমাদের খাবার তো নাকে মুখে উঠে যাইতো, এই জন্য আমাদের উপজিহ্বাটা শ্বাসনালীকে আটকায় রাখে যাতে করে খাবার অন্ন নালীতে চলে যায়। এবার যারা যারা বুঝতে পারো না, ক্লিয়ার হয়েছে? এরপরও যদি ক্লিয়ার না হয় ভিডিও রিপ্লে দেখে নিবা, আপু অনেকবার বলছি এই জিনিসটা। আচ্ছা তাহলে এবার দেখো, যেটা বলা হয়েছে যে আমাদের পাকস্থলী বা গ্যাস্ট্রিক এটা আমাদের ডায়াফ্রামের ঠিক নিচে থাকে, তাহলে ডায়াফ্রামের ঠিক উপরে দেখো আমার এই পাশে হচ্ছে একটা ফুসফুস, এই পাশে আরেকটা ফুসফুস, দুইটার মাঝখানে থাকে হচ্ছে হার্ট। তার মানে হার্ট যেই জায়গায় শেষ হলো সেই জায়গা থেকে কিন্তু আমাদের পাকস্থলীর এই প্রান্তটা শুরু। তাহলে আমাকে তোমরা বলো তো কার্ডিয়াক মানে কি? কার্ডিয়াক, কার্ডিয়াক যেখানে কার্ডিয়াক থাকে সেখানে আমরা কি বুঝি? হৃৎপিণ্ড বুঝি না? হৃৎপিণ্ডের ডাক্তারদের আমরা কি বলি? কার্ডিওলজিস্ট বলি। এরে রাফি বলছে কার্ডিয়াক মানে বলে কিডনি, মায়ের হবে রে দুষ্ট নষ্ট, একটা মায়ের মাটিতে পড়বে না, ঠিক আছে? কার্ডিয়াক মানে তো হার্ট রিলেটেড, হৃৎপিণ্ড রিলেটেড। তাহলে আমাদের ডায়াফ্রামের উপরে যেখানে হার্টের অ্যাপেক্স শেষ হয় সেখান থেকে ঠিক নিচে পাকস্থলীর যে অংশটা শুরু হবে তাকে আমরা বলবো কার্ডিয়া, যেহেতু হৃৎপিণ্ডের কাছাকাছি। কয়েকদিন পর বলবা যে আপু লিভার তো হার্ট, যে আপু কলিজা তো যারে তারে বানাই দিই, যারে তারে তো হার্টও বানাই দিই, তাহলে কলিজা মনে হয় হার্ট, ঠিক আছে? খবরদার। তাহলে দেখো এই বরাবর থাকে কার্ডিয়া, কার্ডিয়া থেকে আমরা একটা ইমাজিনারি লাইন টানলে উপরের উঁচু গম্বুজটা হচ্ছে ফান্ডাস, যেখানে আমাদের গ্যাস জমা থাকে, ফান্ডিক গ্যাস। দেখবে এক্সরে করলে এখানে বুদবুদ বুদবুদ গ্যাস দেখা যায়। এই অবতল অংশটাকে আমরা বলি ছোট বাঘ, লেজার কার্ভেচার। উত্তল অংশটাকে আমরা বলি বড় বাঘ, গ্রেটার কার্ভেচার। আর যেখান থেকে আমাদের ডিউডেনাম শুরু, ডিউডেনামের আগের অংশটাকে আমরা বলি পাইলোরাস। তার মানে আমাদের অন্ননালী যেখানে শেষ সেখান থেকে শুরু হয়েছে আমাদের কার্ডিয়া, কার্ডিয়া বরাবর গম্বুজের মতো অংশটা হচ্ছে ফান্ডাস, অবতল অংশ ছোট আর উত্তল অংশ বড় বাঘ, যেখান থেকে আমাদের ডিউডেনাম শুরু সেই বরাবর হচ্ছে পাইলোরাস। এখন দেখো আমাদের পাকস্থলী তার মানে ডায়াফ্রামের নিচে থাকবে 30 সেন্টিমিটার লম্বা, চওড়াটা না পড়লেও চলবে। তোমাদের সবার রুমেই তো কি দরজা আছে না? এমন কেউ কি আছো যাদের রুমে দরজা নাই? এমন কেউ কি এখানে আছো যাদের রুমে দরজা নাই? আচ্ছা রাকিবের রুমে দরজা নাই। আমাদের রুমে তো অ্যাকচুয়ালি দরজা থেকেও তো লাভ হয় না, কারণ আমাদের বাঙালি প্যারেন্টসরা মনে করে কি দরজা বন্ধ থাকা মানে ঘরের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলে। ইভেন আমি এত বড় হয়েছি, আমিও যদি রাতের বেলা দরজা আটকে ঘুমাই আমার মা রাতের বেলা এসে দরজা খুলে দেয়, ঠিক আছে? এই জন্য তোমরা মন খারাপ করো না, তোমাদের যাদের রুমে দরজা আটকানোর নিয়ম নাই তোমরা কাইন্দো না, কারণ আমার রুমেও এখন পর্যন্ত আমি স্বাধীনতা অর্জন করতে পারি নাই, বুঝছো? আমার বাংলা আর ইংরেজি দিয়ে নাম বলতে বললে বলতে বললে পারি না কেন ইনজামাম? বাংলা ইংরেজি নাম কেন বলতে পারো না? দুইটাই পড়বা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমাদের মতো যদি পাকস্থলী হইতো, আমার নাই শুলে আকাশ দেখা যায়, দেখা যায় উপরেও কিছু নাই। আচ্ছা ভেরি গুড। তাহলে দেখো, তাহলে কি বললাম যে আমাদের যেরকম দরজা মানে থেকেও নাই, পাকস্থলী যদি এরকম দরজা না থাকতো তাহলে যখন তখন পাকস্থলীতে খাবার প্রবেশ করতো, খাবার বের হয়ে যেত, তাহলে আমাদের পরিপাকে কি একটা বড় রকমের অসুবিধা হতো? এই জন্য পাকস্থলীতে তা যাতে ইজিলি আমাদের খাবার প্রবেশ করতে পারে এবং বের হতে পারে সময় টু সময়, এই জন্য আমাদের কার্ডিয়াক প্রান্ত বরাবর একটা দরজা থাকে, পাইলোরিক প্রান্ত বরাবর একটা দরজা থাকে, যাদেরকে আমরা বলি স্ফিংক্টার। এরা অনেকটা আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা বা ভালভের মতো, এরা অনেকটা আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা বা ভালভের মতো, কিছু তরুণাস্থি আর কিছু মসৃণ পেশি দ্বারা গঠিত হয়, ঠিক আছে? তরুণাস্থি আর মসৃণ পেশি দ্বারা গঠিত হয়। কার্ডিয়াক প্রান্ত বরাবর থাকে কার্ডিয়াক স্ফিংক্টার, পাইলোরিক প্রান্ত বরাবর থাকে পাইলোরিক স্ফিংক্টার। তাহলে পাকস্থলী থেকে আমরা কি কি পড়বো দেখো, ওর চারটা অংশ এবং কার্ডিয়াক পাইলোরিক প্রান্ত বরাবর দুইটা স্ফিংক্টার। তাহলে এবার দেখো পাকস্থলীর এই প্রাচীরটাকে আমি যদি ছোট করে কেটে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখি, তাহলে বলো তো আমরা কয়টা লেয়ার পাবো? এই পাকস্থলীর এই প্রাচীরটাকে আমরা ছোট করে কেটে মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখলে আমরা কয়টা লেয়ার পাবো? পাঁচটা লেয়ার পাবো, একদম বাইরে থেকে ভেতরে পাঁচটা লেয়ার পাবো। দেখো তোমাদের বইতে সুন্দর করে এটা ব্যাখ্যা করে দেওয়া আছে, ঠিক আছে? আমরা একদম যদি পাকস্থলীর প্রাচীরটা কেটে কেটে মাইক্রোস্কোপে নিচে জুম করে দেখি, এখানে সাধারণত মেডিকেল থেকে প্রশ্ন আসে, ভার্সিটিতে আসে না, ঠিক আছে? মেডিকেলে এবং HSC পরীক্ষায় আসবে। আমরা কয়টা লেয়ার পাবো? টোটাল পাঁচটা লেয়ার পাবো। দেখো একদম বাইরে থেকে সেরোসা, পেশি, সাবমিউকোসা, মাসকুলারিস মিউকোসা এবং মিউকোসা। নামগুলো মনে না থাকলেও সমস্যা নাই, মনে রাখবা টোটাল পাঁচটা লেয়ার, একদম বাইরে সেরোসা, একদম ভেতরে মিউকোসা।
পেশি লেয়ার হচ্ছে অ্যাকচুয়ালি তিনটা থাকে, ঠিক আছে? তিনটা লেয়ার থাকে, নাম বললে অনুদৈর্ঘ্য আর হচ্ছে বৃত্তাকার। এখানে তির্যক আরেকটা থাকে, ওটা উল্লেখ করে নাই। দেখবা তোমাদের বইতে লেখা আছে মসৃণ পেশির তিনটা লেয়ার দ্বারা গঠিত। পেশির কিন্তু তিনটা লেয়ার থাকে অ্যাকচুয়ালি। মিউকোসা থেকে কিছু রোগী বের হয়, এটা মনে রাখবা কিভাবে? দেখো আমরা ডাক্তারের কাছে গিয়ে কি বলি, ডাক্তার সাহেব আমি গ্যাস্ট্রিকের রুগী, গ্যাস্ট্রিকের রুগী। তাহলে রুগী কোথায় থাকে বলো? রুগী থাকে মিউকোসা লেয়ারে, এবং এই মিউকোসা লেয়ারেই আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। তাহলে এবার যে প্রশ্নের উত্তর দিতে পারবা, বুঝবো সে সবকিছু বুঝা লাইছো। আমাদের পাকস্থলিতে থাকে রুগী, তাহলে বলো তো ক্ষুদ্রান্ত্রে কি থাকে? আঙ্গুলের মতো অভিক্ষেপ গুলাকে আমরা পাকস্থলির ক্ষেত্রে বলি রুগী, আর ক্ষুদ্রান্ত্রে কি থাকে বলো তো? এক্সিলেন্ট, তামিম সবার আগে অ্যান্সার করেছে। স্ফিংটারের গঠন আবার বলবো, তরুণাস্থি আর মসৃণ পেশি। নূর খুশি, ফিজিক্যালি ক্লাস শুরু হবে তোমাদের এইচএসসি পরীক্ষার পর থেকে। আরে এক্সিলেন্ট, জয়ন্ত, এরপর হচ্ছে উজমা, দেবু, সামিয়া, নাজমুল, নাজমুল বলছে ডাক্তার, ডাক্তার কেন, আলভি, নাইম, ভেরি গুড, ভিলাই, ঠিক আছে, ভিলাই বলবো। তাহলে কি বলবো দেখো, আমাদের এখান থেকে প্রশ্ন আসবে তোমার পাকস্থলীর প্রাচীর কয়টি? পাঁচটি স্তর। পেশির স্তর কয়টি? তিনটি। পাকস্থলীতে কোথায় কি থাকে? রুগী। আর গ্যাস্ট্রিক গ্রন্থি কোথায় থাকবে? মিউকোসাতে থাকবে। ঠিক সেম জিনিস দেখো আমরা ক্ষুদ্রান্তের মধ্যে পাই, একদম একই জিনিস, একবার মুখস্থ করলে দুইবার পড়া লাগবে না। আমাদের ক্ষুদ্রান্তের প্রাচীরও কয়টা স্তর থাকবে? টোটাল পাঁচটা স্তর থাকবে, এবং মিউকোসাতে থাকবে হচ্ছে ভিলাই। তাহলে পাকস্থলীতেও পাঁচটা স্তর, এবং ওদের থাকে রুগী, ক্ষুদ্রান্ত্রেও পাঁচটা স্তর, ওদের থাকে ভিলাই। এটা মেডিকেল এবং এইচএসসি পরীক্ষার এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভার্সিটিতে সাধারণত আসে না। ওকে, ভার্সিটিতে সাধারণত আসে না, এটা এইচএসসি আর মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে এতটুকু পর্যন্ত ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। এখান থেকে তোমাদের রিটার্নে আরেকটা প্রশ্ন আসতে পারে যে মানুষের গ্যাস্ট্রিক আলসার কিভাবে হয়, এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসে, ঠিক আছে? গ্যাস্ট্রিক আলসার বা ডিউডেনাল আলসার কেন হয়? আচ্ছা ঠিক আছে নাজমুল, যাও, তোমার কথা মাথায় থাকবে। মানুষের কলিজা কোথায় থাকে? ছবিতে দেখালাম না, ডান দিকে থাকে, ডায়াফ্রামের নিচে, সাকিব। আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে। তাহলে এবার আসো দেখো আমাদের ক্ষুদ্রান্ত্র। তাহলে ক্ষুদ্র, এই দেখো অন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র আর একটা হচ্ছে বৃহদান্ত্র, দুইটা পোর্শন আলাদা করে দেখানো হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক্ষুদ্রান্ত্র থেকে আমরা কি কি পড়বো, বা আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে ক্ষুদ্রান্ত্র থেকে? তাহলে ক্ষুদ্রান্ত্রের দৈর্ঘ্যটা আমরা পড়ে রাখবো, আর ক্ষুদ্রান্ত্রের তিনটা অংশ একদম সিরিয়ালি পড়বো। এখান থেকে কিন্তু প্রায় সময় ভার্সিটি আর মেডিকেলের প্রশ্ন আসে, নিচের কোনটি ক্ষুদ্রান্ত্রের অংশ, নিচের কোনটি বৃহদান্ত্রের অংশ। তিনটা ডায়ামিটার আলাদাভাবে মনে না থাকলেও কোনো সমস্যা নাই, আমরা জাস্ট ইলিয়ামেরটা মনে রাখবো। দেখো ইলিয়াম ক্ষুদ্রান্ত্রের তিন পঞ্চমাংশ গঠন করতেছে, 3/5। আর ডিউডেনামের শেপ কেমন? ইউ শেপের। ডিউডেনাম কেমন হবে? ইউ আকৃতির হবে, ঠিক আছে? আর বৃহদান্ত্র থেকে আমরা ওদের ডায়ামিটারটা পড়ব, তিনটা অংশ পড়ব, কোলনের চারটা অংশ একদম সিরিয়ালি মনে রাখতে হবে, অনেক সময় দেখবা ঊর্ধ্বমুখীর পর নিম্নমুখী দিয়ে দিছে, এটা বুঝতে হবে। আর সিকামের সাথে যুক্ত থাকে কি? অ্যাপেন্ডিক্স। এখানে তিনটা স্টার দাও। আচ্ছা তাহলে তোমাদের একটু ব্রেক দেই না, এখন কয়টা বাজে? 7:32 বাজে। তাহলে আমাদের 5 মিনিট ব্রেক, আমরা আবার হচ্ছে 7:37 থেকে শুরু করব, ঠিক আছে? 7:37 পর্যন্ত ব্রেক। আমাদের 5 মিনিট ব্রেক, ওকে।
আচ্ছা, তাহলে আমাদের ব্রেক টাইম শেষ, ঠিক আছে? আচ্ছা, পুষ্টি কি? পুষ্টি মানে হচ্ছে নিউট্রি, হরমোন, ভিটামিন, এসব কিছু আমাদের কোষে পৌঁছাচ্ছে, এটাকে আমরা বলি পুষ্টি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। তাহলে আসো, এবার আমরা দেখি হচ্ছে আমাদের গ্রন্থিগুলো। আমাদের কিন্তু পরিপাক নালী পড়া শেষ, এবার আমরা পড়বো হচ্ছে আমাদের গ্রন্থি। তাহলে লালা গ্রন্থি থেকে বেসিক্যালি আমাদের এমসিকিউই আসে বেশিরভাগ, এখান থেকে সাধারণত সৃজনশীল প্রশ্ন আসে না। তাহলে অলরেডি আমরা পড়ে ফেলেছি যে আমাদের 3 জোড়া লালা গ্রন্থি বিদ্যমান, নতুন কিছু না। সবচেয়ে বড় হচ্ছে প্যারোটিড, যেটা আমাদের কানের নিচে থাকে, এবং আমাদের প্যারোটিড গ্রন্থি থেকে যে প্যারোটিড নালী লালা উন্মুক্ত করবে, এটা কোথায় ওপেন করে? দ্বিতীয় ঊর্ধ্বমোলার দাঁত, তার মানে আমাদের আপার সেকেন্ড মোলার, আপার সেকেন্ড মোলার দাঁতের অপোজিটে এখান এটা উন্মুক্ত হয়, যেখান থেকে লালা বের হবে। সাবম্যান্ডিবুলার থাকে ম্যান্ডিবুলের নিচে, যেটা কিনা ফ্রেনুলামের উভয় পাশে উন্মুক্ত হয়। সবাই জিহবা উপরে উঠাও, উপরে উঠালে দেখবা এরকম করে উঠালে নিচে একটা টানা সুতার মতো লিগামেন্ট দিয়ে আমাদের জিহ্বাটা নিচের তালুর সাথে আটকানো। সবাই জিহ্বা দেখো নিচে, সবাই জিহ্বা দেখো, যে তোমার হচ্ছে জিহ্বার নিচে একটা টানা সুতা দিয়ে জিহ্বাটা আমাদের নিচের তালুর সাথে আটকানো থাকে, ওইটাই হচ্ছে ফ্রেনুলাম। এই ফ্রেনুলামের দুই পাশে ওপেন করে কি আমাদের সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড ওপেন করে আপার সেকেন্ড মোলার, সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়াল ওপেন করে ফ্রেনুলামের দুই পাশে, এই যে এই বরাবর ফ্রেনুলাম থাকবে। আচ্ছা, মেডিকেলের জন্য আলাদা ভাবে কি পড়াশোনা করতে হবে? শুনো ইনজামাম, তোমাদের ক্লাসে যেভাবে বলা হয়ে থাকে তোমরা যদি ওইটা একটু ফলো করতে পারো, তাহলে দেখবা তোমাদের মেডিকেলের প্রিপারেশনও হয়ে যাবে। বিলিভ মি, ঢাকা ইউনিভার্সিটির চেয়ে মেডিকেলের বায়োলজি প্রশ্ন সহজ হয়। তাহলে তুমি কেন মেডিকেলকে কঠিন ভাববা ইনজামাম? অনেকে কঠিন বলে কেন, কারণ সাধারণত ওখানে সাধারণ জ্ঞান ইংরেজি ওই প্রশ্নগুলো কঠিন করে, কিন্তু মেডিকেলের ফিজিক্স তোমাদের কাছে পানি ভাত। কেমিস্ট্রি একটু কঠিন করে, বায়োলজি একদম ইজি হয়। সো আলাদা প্রিপারেশন না, তুমি একটা দিয়ে দুইটা করতে পারবা। আচ্ছা, স্টোমাক কেন নিজে ডাইজেস্ট হয় না? উজমা শুনো, আমাদের পাকস্থলী প্রাচীরে মিউকাস থাকে, মিউকাসের মোটা লেয়ার থাকে, এই মিউকাসের মোটা লেয়ারটা অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে পাকস্থলীকে রক্ষা করে, ঠিক আছে? এই জন্যই পাকস্থলী নিজে পরিপাক হয়ে যায় না। এটা সুন্দর করে আজমল স্যারের বইতে দেওয়া আছে, বুঝছো? হ্যাঁ সাকিব, এটা HSC-র MCQ প্লাস ভার্সিটির MCQ-র জন্যও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এরপরে আমরা চলে যাই হচ্ছে আমাদের লালা গ্রন্থি। এটা একবার আমাদের ভার্সিটিতে আসছিল, চিটাগাং ইউনিভার্সিটিতে 1819 সালে আসছিল, যে সুস্থ মানুষ দিনে কত লিটার লালা ক্ষরণ করে। যদি পরীক্ষায় লিটার বলে তাহলে হবে 1.2 থেকে 1.5, আর যদি মিলিলিটার বলে তাহলে 1200 থেকে 1500। ভালো করে একক খেয়াল করবা, চিন্তা করো, যদি তোমার বলে থাকে যে 1200 থেকে 1500 লিটার, তাহলে বুঝতে পারতেছো কতগুলো লালা হবে, ঠিক আছে? তাহলে আমাকে অবশ্যই এককটা খেয়াল করতে হবে। এরপরে লালা হচ্ছে, দেখো ওর pH দেখে বোঝা যায় ওরা স্লাইটলি অ্যাসিডিক। আমাদের অনেকগুলো রস আছে এই চ্যাপ্টারে, লালা রস, এরপর গ্যাস্ট্রিক জুস, আন্ত্রিক রস, ওখানে অনেকগুলো উপাদানের মধ্যে তোমরা জাস্ট পানির পার্সেন্টেজটা পড়বা, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এনজাইমের মধ্যে কি দেওয়া আছে দেখো, আমরা আমাদের লালা গ্রন্থি থেকে দুইটা এনজাইম পাই, স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন এবং মল্টেজ। আমরা পরিপাক পড়তে গেলে দেখবো যে আমাদের সব জায়গাতেই যেখানেই শর্করা পরিপাক পাবো সেখানেই অ্যামাইলেজ আছে, যেখানেই শর্করা পরিপাক পাবো সেখানেই অ্যামাইলেজ আছে। তাহলে অ্যামাইলেজ একটা নাম পড়লে কি আমাদের সবগুলো শর্করা পরিপাককারী এনজাইম কভার হয়ে যায়। যেমন এখান থেকে প্রশ্ন অনেকবার আসছে, খুলনা ইউনিভার্সিটিতে একবার আসছে যে লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমের নাম কি, ওকে? এরপরে তোমার হচ্ছে গিয়ে আবার পরের বছরেই আবার আসছে, তোমার 16, 17, 18, 19 পরপর 2 সালে আসছে যে লালা গ্রন্থিতে বিদ্যমান এনজাইমের নাম কি। তাহলে অ্যামাইলেজ আর টায়ালিন এটা পড়লে আমি কেন তোমাদের বারবার কোশ্চেন ব্যাংক সলভ করতে বলি, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করতে গেলে দেখবা একই প্রশ্ন পরপর 2 বছরে রিপিট করে, এবং শুধুমাত্র ওই প্রশ্নটা রিপিট করে না, ধরো এই বছর আসলো টায়ালিন, পরের বছরে আসলো হচ্ছে তোমার মল্টেজ, তার মানে একই প্রশ্ন কিন্তু একই প্যারা থেকেই করছে। এই জন্য প্রশ্ন ব্যাংক সলভ করতে হলে শুধু সঠিক উত্তর না, বাকি 3টা অপশন এবং ওই প্রশ্নটা যেই প্যারা থেকে করা হয়েছে বইয়ের সেই প্যারাটা ভালো করে পড়ে ফেলবা, তাহলে দেখবো অনেকগুলো প্রশ্ন আমরা কমন পাই। তাহলে আমাদের মুখে শুধুমাত্র শর্করার পরিপাক হয়, আমিষ আর স্নেহ জাতীয় খাবারের কোনো পরিপাক হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার চলো আমাদের যকৃত, এই যকৃতের পাশে 3টা স্টার দাও। এটা আমাদের সৃজনশীল প্রশ্ন, MCQ, ভার্সিটি, রিটেন, মেডিকেল অ্যাডমিশন সবকিছুর জন্য জাইগেন্টিক, বোম্বাস্টিক, ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে, আমাদের মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি বলো? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত, ঠিক আছে?
নেক্সট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছিল, ভার্সিটি পরীক্ষায়, কোনটিকে জৈব রসায়নগার বলা হয়, কোন গ্রন্থিকে জৈব রসায়নগার বলা হয়? এটা আসছিল রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18-তে, ঠিক আছে? তাহলে জৈব রসায়নগার বা কর্মমুখর জীবনের পোতাশ্রয় কাকে আমরা বলবো? অর্গানিক ল্যাবরেটরি, যকৃৎকে। কারণ যকৃৎ হচ্ছে আমাদের বডির মায়ের মতো। এখন তো যদিও বাবা মা দুজনেই বাজার করে, তো নর্মালি বাবা যখন বাজার করে আনে, মা তখন কি করে? রান্না করে। রান্না করে আমাদের সব ভাই বোনকে খাবার ডিস্ট্রিবিউট করে দেয় এবং অতিরিক্ত খাবারটা আইদার নিজে খেয়ে ফেলে বা ফ্রিজে রেখে দেয়। আমাদের যকৃত করবে কি? পরিপাকের পর যত খাদ্য রস বা পুষ্টি আছে, এই সব পুষ্টিগুলো আমাদের যকৃতের কাছে আসবে পরিপাকের পর। পরিপাক সেগুলোকে আমাদের সব অঙ্গের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে, অতিরিক্ত খাবারটাকে নিজের মধ্যে জমা করে রাখবে। তাহলে যকৃৎকে আমাদের বডির মা না, এই জন্য যকৃৎকে বলা হয় জৈব রসায়নগার বা অর্গানিক ল্যাবরেটরি। তাহলে বলো তো, সবচেয়ে বড় গ্রন্থি যদি যকৃৎ হয়, তাহলে সবচেয়ে বড় অঙ্গ কোনটা? সবচেয়ে বড় গ্রন্থি যদি যকৃৎ হয়, তাহলে মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ভেরি গুড, হুমায়রা সবার আগে অ্যান্সার করেছে, এক্সিলেন্ট। এরপর হচ্ছে সিনজা, মিতা, আলভি, বিকাশের নাম দেখে আমার হাসি আসে, প্রভা, কুসুমা, তুহিন, লিজা। লিজা ভুলবো, সরি লিজা। যকৃৎ তো গ্রন্থি, অঙ্গ বলে ত্বক হবে, হ্যাঁ। রাকিব অ্যান্সার করেছে প্রাপ্ত, ভেরি গুড, ত্বক। তাহলে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ আর সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। তাহলে আমাদের একটা পূর্ণবয়স্ক মানব দেহে এর ওজন কত? 1.5 থেকে 2 কেজি। এটাও কিন্তু জগন্নাথের প্রশ্ন, ঠিক আছে? 1.5 থেকে 2 কেজি হচ্ছে এটার ওজন। আর আমাদের যেই পর্দা দ্বারা এই যকৃৎ আবৃত থাকে তার নাম গ্লিসোন্স ক্যাপসুল, গ্লিসোন্স ক্যাপসুল। তাহলে আমরা সব পর্দাগুলো একসাথে পড়ে ফেলি, আমাদের হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? আগে মনে হয় একবার লিখে দিছিলাম, হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম। বলতো ফুসফুসের আবরণ কি? প্লুরা। মস্তিষ্কের আবরণ, এগুলো থেকে কিন্তু ভার্সিটিতে প্রশ্ন করে, ঠিক আছে? মেনিনজেস। আচ্ছা, এরপর বৃক্কের আবরণ ক্যাপসুল বা রেনাল ক্যাপসুল। যকৃতের আবরণ, যকৃতের আবরণ হচ্ছে গ্লিসোন্স ক্যাপসুল। এটাও কিন্তু পরীক্ষায় আসছিল একবার, গ্লিসোন্স ক্যাপসুল। আচ্ছা, এবার আমাদের উদর গহ্বর বা অ্যাবডোমেন, উদর গহ্বরের আবরণ পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম। অস্থিকোষ বা অস্টিওসাইটের আবরণ পেরিঅস্টিয়াম। তরুণাস্থিকোষ বা কন্ড্রোসাইটের আবরণ পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। এরপরে পেশিতন্তু বা মায়োফাইব্রিলের আবরণ, পেশিতন্তুর আবরণ হচ্ছে সার্কোলেমা। কি বললাম? সার্কোলেমা। তাহলে দেখো, এই সবগুলো আবরণ আমরা একসাথে পড়ে ফেলবো, প্রত্যেকটা আবরণ আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো মোটামুটি আমরা যকৃৎ থেকে এগুলো পড়ে ফেললাম। অ্যাবডোমেন মানে পেট, উদর গহ্বর, ঠিক আছে? তাহলে আমাকে যদি বলে যকৃতের মোট খণ্ড কয়টি, মোট খণ্ড বললে অ্যান্সার হবে 4টি। আর যদি বলা হয় প্রধান খণ্ড কতটি, প্রধান খণ্ড হচ্ছে 2টি। এটা ভালো করে খেয়াল করবা। আচ্ছা, তাহলে দেখো এখানে যকৃৎ থেকেই বলা হয়েছে, সরি একটু ডিস্টার্ব করতেছে এটা। আচ্ছা, তাহলে যকৃৎ কোথায় থাকে দেখো, এই যকৃৎ গুলা হচ্ছে গিয়ে তোমার, আচ্ছা আগের পেজটাতে নিব, ওকে, এই যে নাও আগের পেজ। ফয়সালে নেট চলে গেছে, আবার আসলে আবার দেখে নিও, আর যতটুকু অংশ নেট চলে গেছে সেটা ভিডিও রিপ্লে দেখে নিও ভাইয়া, কারণ তোমার জন্য অংশটা রিপিট করলে তো বাকিরা বিরক্ত হবে রে। আচ্ছা, লেখা হইছে, তোমাদের স্লাইড এর সাথে অ্যাটাচ করা থাকবে এই পেজটা, এই জন্য টেনশন নট। তোমাদের যখন স্লাইড দিয়ে দেওয়া হবে তার সাথে এই পেজটা অ্যাটাচ করে দেওয়া হবে। তাহলে দেখো যকৃৎ হচ্ছে কোথায় থাকবে? আমাদের উদর গহ্বরের উপরে একদম ডান দিকে, সবচেয়ে বড় গ্রন্থি, এবং এটাকে আমরা বলি জৈব রসায়নগার। তাহলে পুরুষের দেহে ওজন 1.4, মেয়েদের দেহে 1.2 থেকে 1.4, আর অন এভারেজ আমরা বলতে পারি 1.5 থেকে 2 কেজি। আচ্ছা, এরপর দেখো দেহের ওজনে প্রায় 3 থেকে 5%, অসম্পূর্ণ খণ্ড 4টি, এবং যকৃতের নিচের পিঠে পিত্তথলি থাকে। কোন অংশের নিচে? ডান খণ্ডের নিচে। সবচেয়ে বড় হচ্ছে গিয়ে কি? ডান। সবচেয়ে বড় খণ্ড কোনটা? ডান।
আচ্ছা, এই যে এই লাস্টের সেন্টেন্সটা আমি একটু তোমাদেরকে বুঝাই দিচ্ছি, যে অ্যাম্পুল অফ ব্যাটারি তিনটাই স্টার দাও, বন্দুকের গুলির মিস আছে কিন্তু এই কোয়েশ্চেনটার মিস নাই, এটা পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা ওকে, এখানে বৈষম্য? আচ্ছা মাহিন মন খারাপ করে না, সব জায়গায় বৈষম্য আছে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো, আমরা যকৃত নিয়ে পড়াশোনা করতেছিলাম, তাহলে যকৃতের সবচেয়ে বড় খণ্ড দুইটা, সবচেয়ে বড় খণ্ড ডান, তাই না? এটা ধরো ডান খণ্ড, এটা হচ্ছে বাম খণ্ড। তাহলে যকৃতের ডান খণ্ড থেকে তৈরি হয় ডান যকৃত নালী, বাম খণ্ড থেকে তৈরি হয় বাম যকৃত নালী। এই ডান আর বাম যকৃত নালী মিলে তৈরি করে কমন হেপাটিক ডাক্ট বা অভিন্ন যকৃত নালী, অভিন্ন যকৃত নালী। তাহলে এবার দেখো, আমাদের যকৃত থাকে ডান পাশে আর পাকস্থলী থাকে কোথায়? বাম পাশে। তাহলে এই যে আমাদের পাকস্থলী, এই পাকস্থলীর এক্সটেনশন হচ্ছে আমাদের ডিউডেনাম। পাকস্থলীর এক্সটেনশন হচ্ছে কি? আমাদের ডিউডেনাম। তাহলে এই যে আমাদের অভিন্ন যকৃত নালী, এই যকৃতের ডান খণ্ডের নিচে যে পিত্তথলি থাকে সেখান থেকে তৈরি হয় পিত্তনালী। এই পিত্তনালী আর অভিন্ন যকৃত নালী মিলে আমাদের তৈরি করে অভিন্ন পিত্তনালী। এই যে দেখছো, অভিন্ন পিত্তনালী, এটাকে আমরা কি বলবো? অভিন্ন পিত্তনালী। অভিন্ন যকৃত নালী আর পিত্তনালী মিলে তৈরি করে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালীটা করবে কি? এই অভিন্ন পিত্তনালীটা যে বিন্দু দিয়ে ডিউডেনামে প্রবেশ করে, ঠিক একই বিন্দু থেকে আমাদের তৈরি হয় অগ্ন্যাশয়। কি তৈরি হয়? অগ্ন্যাশয়। তাহলে অগ্ন্যাশয় নালী, যেটাকে আমরা বলি উইটসাং ডাক্ট, ঠিক আছে? অগ্ন্যাশয় নালী বা যেটাকে আমরা বলি উইটসাং ডাক্ট, এই অগ্ন্যাশয় নালীটা পিত্তনালীর সাথে মিলিত হয়ে তৈরি করে অভিন্ন অগ্ন্যাশয় পিত্তনালী। এই অভিন্ন অগ্ন্যাশয় পিত্তনালীটা ডিউডেনামের যেই বিন্দুতে প্রবেশ করে সেই জায়গাটা একটু ফুলে যায়, একটু স্ফীত হয়ে যায়। যেখানেই স্ফীত অংশ পাবা সেখানে দেখবা নাম আছে অ্যাম্পুলা। যেমন আমাদের অন্তঃকর্ণে অ্যাম্পুলা থাকে, আমাদের ফেলোপিয়ান টিউবে অ্যাম্পুলা থাকে, যেই জায়গাটাই মোটা হয়ে যায় সেই জায়গাটার নামই অ্যাম্পুলা। এই অ্যাম্পুলা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ভ্যাটার, এই জন্য এটাকে আমরা বলি ভ্যাটারের অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটার। যদি আমি আবিষ্কার করতাম নাম হয়ে যেত অ্যাম্পুলা অফ সঞ্চারি, সাইফুল ভাই আবিষ্কার করলে অ্যাম্পুলা অফ সাইফুল, তোমাদের সাথে তানজিলা বা ইনজামা আবিষ্কার করলে অ্যাম্পুলা অফ ইনজামাম। কিন্তু দুঃখের বিষয়, আবিষ্কার করছে ভ্যাটার, ভাবখানা এমন খালি তারই আছে, কারো অ্যাম্পুলা নাই, এই জন্য এটাকে আমরা বলি অ্যাম্পুল অফ ভ্যাটার। এবং এই অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে দেখো, পিত্তথলি থেকে পিত্ত রস আসবে, অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস আসবে, ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্ত রস আসবে, এই সব রস একসাথে ঘুটা ঘুটা দিয়ে দিয়ে খাবার পরিপাক করবে। তাহলে আমি পুরোটা আবার রিপিট করছি, দেখো, আমাদের যকৃতে ডান খণ্ড থেকে ডান যকৃত নালী এবং বাম যকৃত নালী মিলে তৈরি করে অভিন্ন যকৃত নালী। এই অভিন্ন যকৃত নালী পিত্তনালীর সাথে মিলিত হয়ে তৈরি করে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী অগ্ন্যাশয় নালীর সাথে মিলিত হয়ে তৈরি করে অগ্ন্যাশয় পিত্তনালী, যেটা আমাদের ডিউডেনামের যে বিন্দুতে প্রবেশ করবে সে বিন্দুর নাম হচ্ছে ভ্যাটারের অ্যাম্পুলা বা অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমেই আমাদের পিত্তরস, অগ্ন্যাশয় রস, আন্ত্রিক রস একত্রে ডিউডেনামে খাবারের উপর কাজ করে। তাহলে এই জিনিসটা সবার ক্রিস্টাল ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। এই জিনিসটা যদি সবার ক্লিয়ার হয়, ক্রিস্টাল ক্লিয়ার হয়, সবাই চ্যাটে সি লেখো। খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখালাম, এটা তোমাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা ওকে, ভেরি গুড। এবার দেখো যকৃতের বিপাকীয় ভূমিকা, পাশে লিখে রাখো সিকিউ। এমসিকিউর জন্য তো লাগবেই, এটা আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য বিপাকীয় সঞ্চয় ভূমিকাটা লাগবে। তাহলে আমি বিপাকীয় সঞ্চয় ভূমিকা পড়াতে গেলে একজনকে কিডন্যাপ করতে চাই, বলো তোমরা কে কিডন্যাপ হতে চাও? ইউনুস বলেছে ডিউডেনাম কি? ডিউডেনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশ, ক্ষুদ্রান্তের প্রথম অংশের নাম হচ্ছে ডিউডেনাম। পিত্তথলির কাজ পিত্তরস তৈরি করা, হাফিজুর, আর ওরা চর্বি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে, এটা আমরা একটু পরে পড়বো, পিত্তরসের কাজ। আচ্ছা অনেকে কিডন্যাপ হতে চায়, আমরা হচ্ছে এখন কিডন্যাপ করবো রাতুলকে। আসো রাতুল, রাতুল কিডন্যাপ হতে চায়, আসো আমরা রাতুলকে কিডন্যাপ করি। ধরো রাতুলকে আমি কিডন্যাপ করলাম, ঠিক আছে? কিডন্যাপ করে এবার আমি রাতুলকে সকালবেলা 3 প্লেট খিচুড়ি, দুপুরবেলা 3 প্লেট কাচ্চি, আর রাতের বেলা 2 প্লেট পোলাও খাইতে দিলাম, ঠিক আছে? তাহলে কি বললাম দেখো, রাতুলকে সকালবেলা 3 প্লেট খিচুড়ি, দুপুরবেলা 3 প্লেট কাচ্চি, আর রাতের বেলা 2 প্লেট পোলাও খেতে দিলাম। তাহলে এখন কি, রাতুলের শরীর ভর্তি হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজে গিজ গিজ করতেছে, তাই না? আমার তো এখনই ক্ষুধা লেগে গেছে। তাহলে এই যে দেখো, রাতুলের এখন শরীর ভর্তি গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজ গুলো এবার ওর শরীরে কিভাবে তোমার জমা থাকবে? অতিরিক্ত গ্লুকোজ গুলো গ্লাইকোজেন আকারে শরীরের মধ্যে রাতুলের জমা থাকবে। এই গ্লাইকোজেনের কিছু অংশ থাকবে পেশিতে, আর কিছু অংশ থাকবে ওর
যকৃতে। আর কিছু গ্লুকোজ কি করবে আমার লিপিডে রূপান্তরিত হবে, বলে না বেশি বেশি ভাত খায়ও না, কারণ অতিরিক্ত গ্লুকোজ গুলা কি চর্বিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা জানি যে সিনথেসিস বা জেনেসিস এই কথাটার মানে হচ্ছে তৈরি করা, যেখানে আমরা সিনথেসিস বা জেনেসিস পাবো সেটার মানেই হচ্ছে তৈরি করা। আর যেখানেই লাইসিস কথাটা পাবো, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা, তাহলে সিনথেসিস বা জেনেসিস মানে তৈরি করা, লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে এখানে যদি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তাহলে প্রক্রিয়ার নাম কি হবে, গ্লাইকোজেন তৈরি, তাহলে গ্লাইকোজেনেসিস। আর লিপিড তৈরি মানে লাইপোজেনেসিস। এখন ধরো আমি রাতুলকে এত খাবার দেলা দাবার দিলাম, তারপরে রাতুল কানতেছে, তো কানতেছে আপু আমি বাসায় যাব, আপনি আমার যত খাবারই দিলেন না কেন আমি বাসায় যাব। তাহলে এখন রাতুল এমন কানতেছে এমন কানতেছে, আমার মেজাজ খারাপ হয়ে গেল, ঠিক আছে আমি বললাম যা তোকে এত রাজার হাওলাতে রাখলাম, তারপরে তুই কাঁদতাছিস, তোর 3 দিন খানা বন্ধ। আমি এখন রাতুলকে কি করলাম, 3 দিন পর্যন্ত ওর খানা বন্ধ করে দিলাম। তাহলে এবার রাতুল যদি 3 দিন খাবার না পায়, ওর শরীরে কোনো গ্লুকোজের সাপ্লাই নাই, কোনো গ্লুকোজের সাপ্লাই না পেলে কি হবে, ওর বডিতে এই যে গ্লাইকোজেন গুলো জমা হয়েছিল এই গ্লাইকোজেন গুলো এবার ভেঙে ভেঙে রাতুলের শরীরে কি তৈরি করবে, গ্লুকোজ তৈরি করবে। তাহলে এতক্ষণ পর্যন্ত রাতুলের বডি ভর্তি ছিল গ্লুকোজ, এবারে অতিরিক্ত গ্লাইকোজেন গুলা ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করছে। তাহলে বলতো এই গ্লাইকোজেন ভেঙে যাওয়ার প্রক্রিয়ার নাম কি হবে, দেখি কে বলতে পারবে। এবার আমরা গ্লাইকোজেন তৈরি হওয়াকে বলেছি গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেন ভেঙে যাওয়াকে আমরা কি বলবো, কেউ রাইট অ্যান্সার করতেছে না, যদি একজন অন্তত করে তাহলে বুঝবো সে বুঝছে জিনিসটা, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, গ্লাইকোজেন। আমি জানতাম তোমরা সবাই গ্লাইকোলাইসিস অ্যান্সার করবা। আরে আলভি এক্সিলেন্ট, আলভি রাকিব দুইজনকে পাইছি, ভেরি গুড। আর কেউ, আর কেউ, ফারিয়া এক্সিলেন্ট, এনিওয়ান, ম্যারি, আর কেউ, আচ্ছা আর কেউ এখন পর্যন্ত অ্যান্সার দিতে পারো নাই, তাহিরা, আচ্ছা রাতুল, রাতুল হচ্ছে গিয়ে হোসে আসছে না, লিখন, ভেরি গুড। গ্লাইকোজেনোলাইসিস, তোমরা যারা যারা গ্লাইকোলাইসিস উত্তর করতেছো তোমরা একটু স্বাদ শোষণে হারিয়ে যাও তো, আমাদের স্বাদ শোষণে যখন, স্বাদ শোষণে যখন এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করেছিল, অ্যাকচুয়ালি স্বাদ আর আবার 2 শোষণেই, যখন এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে, গ্লুকোজ ভেঙে যাওয়াকে আমরা বলি গ্লাইকোলাইসিস। তাহলে এখানে তোমার গ্লুকোজ ভাঙতেছে না রে পাগলা, এখানে ভাঙতেছে গ্লাইকোজেন, এই জন্য প্রক্রিয়ার নাম কি হবে, গ্লাইকোজেনোলাইসিস, নট গ্লাইকোলাইসিস। এখন 3 দিন চলে গেল, রাতুলকে আমি খাবার দিচ্ছি না, রাতুল তাও কান্দে তাও কান্দে, আমি বললাম যা তোর আরো 2 দিন খাওয়া বন্ধ। এখন আহারে রাতুল বেচারা, শরীরের সব গ্লুকোজ শেষ, সব গ্লাইকোজেন শেষ, এইবার ওর শরীরে গ্লুকোজ কোত্থেকে পাবে, কিভাবে এটিপি তৈরি হবে, তখন তোমার কি হচ্ছে গিয়ে, তোমার আমার শরীরের যে অতিরিক্ত নন কার্বোহাইড্রেট সোর্স যেগুলো আছে, যেমন কার্বোহাইড্রেট, এরপর হচ্ছে লিপিড, এই নন কার্বোহাইড্রেট সোর্স গুলো কি করবে, কি কার কার কথা বললাম দেখো, অ্যামাইনো অ্যাসিড, এরপর গ্লিসারল, ওরা বলবে নো ফেয়ার উই আর হেয়ার, ওরা এবার নতুন করে তৈরি করবে হচ্ছে গ্লুকোজ। তাহলে আমার এখানে নতুন করে গ্লুকোজ তৈরি হচ্ছে, তাহলে গ্লুকোজের গ্লুকো নতুন দেখে নিও জেনেসিস মানে তৈরি। তাহলে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি আমার শর্করা তৈরি হয় সেই প্রক্রিয়াকে আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস। এবার দেখো তো যখন আমাদের গ্লাইকোজেন তৈরি হচ্ছে তাহলে বডি থেকে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, কারণ সব গ্লুকোজই তো গ্লাইকোজেন হয়ে যাচ্ছে। তাহলে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়াকে উদ্দীপ্ত করবে কোন হরমোন, ইনসুলিন, কারণ ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। যখন গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে তার মানে গ্লাইকোজেন ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে এই গ্লুকোজের পরিমাণ বাড়াবে কোন হরমোন, গ্লুকাগন। তাহলে গ্লুকোজ কমায় হচ্ছে ইনসুলিন, আর গ্লুকোজ বাড়ায় হচ্ছে গ্লুকাগন। তাহলে দেখো পুরো প্রক্রিয়াটা আমি তোমাদের আবার রিপিট করে দিচ্ছি। রাতুলের শরীর ভর্তি গ্লুকোজ, বা ধরো আমরা যখন রমজান মাসে সেহরি করি তখন আমাদের বডি ভর্তি কি গ্লুকোজ, এই অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হবে যে প্রক্রিয়াতে, তার নাম গ্লাইকোজেনেসিস। এটা গ্লুকোজের পরিমাণ কমায় দেখে এখানে কাজ করে ইনসুলিন, আর অতিরিক্ত গ্লুকোজ লিপিড তৈরি করলে তাকে আমরা বলি লাইপোজেনেসিস। এই গ্লাইকোজেন কিছু জমা থাকে পেশিতে, কিছু জমা থাকে যকৃতে। যখন আমরা সারা দিন রোজা রাখি তখন কি অতিরিক্ত গ্লাইকোজেন গুলো ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করে, গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে দেখে প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোলাইসিস মানে কিন্তু গ্লুকোজ ভাঙা, নট গ্লাইকোজেন ভাঙা।
এভাবে গ্লুকোজের পরিমাণ বাড়ে দেখে এটা করে কে গ্লুকাগন। যখন গ্লুকোজও শেষ গ্লাইকোজেনও শেষ তখন নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়া নাম হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোপ্রোটিন মানে রুহুল, এটা একটা কমপ্লেক্স প্রোটিন যার মধ্যে প্রোটিনও থাকবে আবার শর্করাও থাকবে। শর্করা আর আমিষের মিশ্রণকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। তাহলে রাতুল তুমি কি বেঁচে আছো? রাতুল রাতুল ইনশাল্লাহ এখনো বেঁচে আছে, কারণ ওর বডিতে গ্লুকোনিওজেনেসিস এখনো ওকে বাঁচায় রাখছে। আমার মায়া হলো, আমি এবার রাতুলকে ছেড়ে দিলাম। রাতুল সেন্টি খায়ও না, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত ক্রিস্টাল ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। এটা অনেকবার আমাদের পরীক্ষায় আসছে, যেমন DU 17-18 সালে গ্লুকোনিওজেনেসিস আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতেও 17-18 সালে গ্লাইকোজেনেসিস আসছে। তার মানে দেখো একই প্রশ্ন দেখো ডিউ আর ইউ দুই জায়গাতে আসছে, এবং এটা সিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা, খুব ভালো বুঝতে পারছো। আরেকবার বলবো ফৌজিয়া আয়েশা, তোমরা কোন জায়গাটা বুঝো না? এটা অনেকবারই তো বললাম, অতিরিক্ত গ্লুকোজকে যদি গ্লাইকোজেনে রূপান্তরিত করি তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, দিস ইজ গ্লাইকোজেনেসিস। এই গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ বানালে সেটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস, কারণ গ্লাইকোজেন লাইসিস হয়ে যাচ্ছে। আর নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ বাড়াই তাহলে সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোজ বাড়াবে হচ্ছে গ্লুকাগন, গ্লুকোজ কমাবে হচ্ছে ইনসুলিন। এরপরে যদি বুঝতে না পারো ভিডিও রিপ্লাই দেখে নিও, অনেকবার বলছি, ঠিক আছে? আমাদের আর অনেক পড়া বাকি। এবার দেখো আমিষ পরিপাক, আমাকে বলেন আমিষ কিসের পলিমার? আমরা যে প্রোটিন প্রোটিন বলি, প্রোটিন কিসের পলিমার বলো তো? অ্যামাইনো অ্যাসিডের পলিমার, তাই না? ভেরি গুড। তাহলে আমাদের অ্যামাইনো অ্যাসিডের সংকেতটা দেখতে কেমন আমরা দেখি তো, একদম কেন্দ্রে থাকবে কার্বন, এক পাশে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, এক পাশে হচ্ছে অ্যামাইনো গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, আর হচ্ছে হাইড্রোজেন গ্রুপ। এখন আমরা করব কি, লাথি মেরে এই অ্যামাইনো গ্রুপকে বের করে দিব। অ্যামাইনো গ্রুপকে কি বলবো? তুই ভেঙে যা, দূর হ, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা যখন কি বললাম এই অ্যামাইনো গ্রুপকে বাদ দিয়ে দিব, ডিলিট করে দিব, তাহলে বিক্রিয়ার নাম কি হবে? ডি অ্যামাইনেশন, এবং এনজাইমের নাম হবে ডি অ্যামাইনেজ। আমরা ডি অ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যামাইনো গ্রুপকে লাথি মেরে বের করে দিলাম। তাহলে দেখো আমার অ্যামাইনো গ্রুপটা আলাদা হয়ে গেল, আর বাকি অংশটা কি? একটা ফ্যাটি অ্যাসিড বা কিটো অ্যাসিড। তাহলে বাকি অংশটা একটা ফ্যাটি বা কিটো অ্যাসিড তৈরি করলো। এই কিটো অ্যাসিডটা আমাদের ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি তৈরি করবে, আর এই যে আমাদের অ্যামাইনো গ্রুপটা, এই অ্যামাইনো গ্রুপটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে। এই অ্যামোনিয়া আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করবে ইউরিয়া। বলতো এই ইউরিয়া যেই চক্রের মাধ্যমে তৈরি হয় সে চক্রের নাম কি? অর্নিথিন চক্র। এক্সিলেন্ট। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অর্নিথিন চক্র কোথায় সংগঠিত হয়, অ্যান্সার হচ্ছে যকৃত। তাহলে আমি আবার রিপিট করি, দেখো অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা ডি অ্যামাইনেশন, ডি মানে হচ্ছে ডিলিট, কাকে ডিলিট করে দিব? অ্যামাইনো গ্রুপকে ডি অ্যামাইনেশন করে বের করে নিয়ে আসলাম। তখন সে কিটো অ্যাসিডটা ক্রেবস চক্র তৈরি করবে, আর অ্যামাইনো গ্রুপটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া বানাবে, যেটা কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করে। এখান থেকে প্রশ্ন আসবে যে আমাদের অ্যামাইনো গ্রুপ বহিষ্কার হয় কোন প্রক্রিয়াতে, এবং অর্নিথিন চক্র কোথায় সংগঠিত হয়। ওকে এইবার আসো আমাদের লোহিত রক্তকণিকার বিপাক। লোহিত রক্তকণিকা কিভাবে আমাদের যকৃতে ভাঙছে বা কিভাবে গড়ছে? আমাদের লোহিত রক্তকণিকার আয়ু কতদিন বলতো বাচ্চারা? লোহিত রক্তকণিকার আয়ু কতদিন কেউ কি বলতে পারবা? কতদিন? আবার সাউন্ডের সমস্যা হচ্ছে। 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন। তাহলে 120 দিন যদি পার হয়ে যায় তাহলে আমাদের লোহিত রক্তকণিকাকে আমাদের যকৃত, অস্থিমজ্জা, ওদের যে ম্যাক্রোফেজ কোষ আছে, ম্যাক্রোফেজ মানে হচ্ছে মনোসাইট জাতীয় শ্বেত রক্তকণিকা, যাকে আমরা আদর করে ডাকি কাফফার সেল। যকৃতের ম্যাক্রোফেজকে আমরা আদর করে ডাকি কাফফার কোষ, ঠিক আছে? ওরা এক ধরনের মনোসাইট জাতীয় শ্বেত রক্তকণিকা। তাহলে 120 দিন পার হয়ে গেলে আমাদের এই কাফফার সেল লোহিত রক্তকণিকা গুলোকে ভেঙে ভেঙে হিমোগ্লোবিনকে আলাদা করে নিয়ে আসবে। তাহলে হিমোগ্লোবিনের দুইটা অংশ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। বলতো কোনটার মধ্যে লোহা থাকে, হিমে নাকি গ্লোবিনে? বলতো হিমোগ্লোবিনের, হিম আর গ্লোবিনের মধ্যে কোনটার সাথে আমার লোহা থাকবে? এক্সিলেন্ট, হিমের সাথে। তাহলে গ্লোবিন যেহেতু একটা প্রোটিন, ও নিজের মতো নিজের অ্যামাইনো অ্যাসিডে বিশ্লেষিত হয়ে যাবে, বডি থেকে আয়দার বের হয়ে যাবে বা অন্য প্রোটিন তৈরিতে কাজে লাগবে। কিন্তু হিম থেকে আয়রন যখন বের হয়ে যাবে,
আয়রন বলবে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, আমি গেলাম, ঠিক আছে? তখন বাকি অংশটা তৈরি করবে হচ্ছে সবুজ রঙের রঞ্জক পদার্থ যার নাম বিলিভার্ডিন। আবার বিলি ইলিশ বললো না, ঠিক আছে, এটা হচ্ছে বিলিভার্ডিন। এই বিলিভার্ডিনটাই ক্রমে ক্রমে আমাদের হলুদ রঙের রঞ্জক পদার্থ তৈরি করবে যার নাম বিলিরুবিন। এই বিলিরুবিনটা আমাদের মলের মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত হয়ে যাবে। আর এই আয়রনটা যদি আমাদের যকৃতে জমা থাকে, আমরা কি মুড়িকে টিনের মধ্যে জমা করে রাখি না, মুড়ির টিন, সেরকম যকৃতের মধ্যে জমা থাকলে তার নাম হবে ফেরিটিন। মুড়ি জমা থাকে মুড়ির টিনে, আর যকৃতে ওরা জমা থাকে ফেরিটিন আকারে। আর যদি রক্তে ট্রান্সফার হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ট্রান্সফেরিন। রক্তে ট্রান্সফার হয়ে গেলে তাকে আমরা বলবো ট্রান্সফেরিন। তাহলে দেখো এই পুরো জিনিসটা আমি আবার রিপিট করছি। আমাদের লোহিত রক্তকণিকার 120 দিন যদি পার হয়ে যায় তখন যকৃতের কাফফার কোষ, তার মানে ম্যাক্রোফেজ জাতীয় শ্বেত রক্তকণিকা, ওকে ভেঙে হিমোগ্লোবিন আলাদা করে নিয়ে আসবে। হিমোগ্লোবিনের দুটো অংশ হিমারগ্লোবিন। গ্লোবিন যেহেতু প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিডে ভাগ হয়ে যাবে, আর হিম থেকে আয়রন যখন বলবে আচ্ছা চাল তাহ দুয়া আমি ইয়াদ রাখনা, তখন বাকি অংশটা হচ্ছে বিলিভার্ডিন নামে সবুজ রঞ্জক আর হলুদ রঙের বিলিরুবিন তৈরি করবে। এই আয়রনটা যকৃতে জমা থাকবে অ্যাজ ফেরিটিন, আর রক্তে ট্রান্সফার হয়ে যাবে অ্যাজ ট্রান্সফেরিন। তাহলে এখান থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন, লোহিত রক্তকণিকাকে যকৃতের কোন শ্বেত রক্তকণিকা ভেঙে ফেলবে, হিম থেকে সবুজ রঙের রঞ্জক পদার্থ কি, হলুদ রঙের রঞ্জক পদার্থ কি, যকৃতে কি আকারে জমা থাকবে, রক্তে কি আকারে পরিবাহিত হবে। তাহলে এতটুকু ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। লোহিত রক্তকণিকার ভাঙনটা ক্লিয়ার হলে সবাই চ্যাটে সি লেখো। আচ্ছা, তাহলে এবার দেখি তোমাদের কার আইডিয়া ভালো আছে। আমাদের যখন জন্ডিস হয়, জন্ডিস হয় তখন বলতো কোনটা বেড়ে যায়? আচ্ছা, একজন বারবার কোশ্চেনটা করতেছে, প্রমি অর্ধ চোয়াল বললে ক্যানাইন একটাই হবে রে প্রমি, কারণ অর্ধ চোয়ালে ক্যানাইন থেকে একটা, উপরের চোয়াল বা নিচের চোয়ালে দুইটা, টোটাল হচ্ছে চারটা। তাহলে অর্ধ চোয়াল বললে ক্যানাইন একটা হবে, ঠিক আছে? বারবার মেয়েটা খালি একই প্রশ্ন করতেছে। আচ্ছা, তাহলে বোঝা গেছে যে আমাদের বিলিরুবিন বেড়ে যায়। দেখবা ফার্ম গেট বা মতিঝিল যেসব জায়গায় ফ্লাইওভার আছে, ওসব জায়গায় ফ্লাইওভারের নিচে কিছু হুজুর টাইপের লোক বসে, তারা করে কি হাত ধোয়ে হলুদ হলুদ পানি বের করে, ঠিক আছে? হলুদ হলুদ পানি বের করে বলে যে তোমার জন্ডিস সারাই দিবে। কখনো দেখছো এরকম? এরকম দেখলে তাকে টাস করে মেরে দৌড় দিবা, কারণ বিলিরুবিন 10 বা 11-এর বেশি না হইলে কখনোই বডিতে দেখাই যায় না, হাত ধুয়ে বের হওয়া তো দূরের কথা, ঠিক আছে? আমরা যখন আমাদের ওয়ার্ডে রোগী দেখি তখন যাদের 1 বা 2 থাকে বা 3-4 থাকে তাদেরটা কিন্তু সহজে চোখ বা হাত পায়ে বোঝা যায় না। একদম বিলিরুবিন বেড়ে 7-8 বা 9-10 হয়ে গেলেই তখন হাত হলুদ চোখ হলুদ হয়ে যায়, মানে যাদের একদম হেপাটাইটিস লিভার সিরোসিস হয়ে যায় তাদের ক্ষেত্রে একদম বোঝা যায়। এজন্য যারা হাত ধুয়ে দিয়ে হলুদ পানি বের করে তাদেরকে টাস করে মাইরা দৌড় দিবা, দৌড় না দিলে আবার তাদের গোন্ডা পান্ডা আবার তোমাদের মাইর দিতে পারে, ঠিক আছে? তাহলে দেখো আমরা মোটামুটি যকৃতের সবগুলো প্রক্রিয়া পড়ে ফেলছি। তাহলে দেখো ইনসুলিন হচ্ছে গ্লাইকোজেনেসিস করবে, যকৃত আমাদের 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে, আমাদের প্লীহাও কিন্তু রক্ত সঞ্চয় করে, ঠিক আছে? সেজন্য প্লীহাকে কিন্তু ব্লাড ব্যাংক বলে, ওকে? তাহলে প্লীহা করে 300 ml আর যকৃত করে 1500 ঘন সেন্টিমিটার। ওরা পানিতে দ্রবণীয় আর হচ্ছে গিয়ে তোমার চর্বিতে দ্রবণীয়, সব রকমের ভিটামিন সঞ্চয় করবে। লোহাকে ওরা সঞ্চয় করে ফেরিটিন হিসেবে, আর রক্তে পরিবাহিত করে ট্রান্স, এটা ট্রান্সফারেজ না, এটা হবে ট্রান্সফেরিন। এটা কি হবে? ট্রান্সফেরিন। আর দেখো পিত্তরস কে তৈরি করে, দেখে অ্যান্সার করো তো, পিত্তরস কে তৈরি করে, কি হবে? 18 হইলে মরিয়া যাবা অর্পা, হেপাটাইটিস হলে কি করা যাবে? ট্রিটমেন্ট অবশ্যই আছে, এইচবিএসএজি পজিটিভ আসলে অবশ্যই ট্রিটমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা বলো বলো আমাদের পিত্তরস কে তৈরি করে? যারা যারা পিত্তথলি অ্যান্সার করছো দুরুম দুরুম মাইর হবে, খবরদার এটা অ্যান্সার করবা না। পিত্তরস তৈরি করে যকৃত, ওকে? কারণ তোমার যদি পিত্তরস পিত্তথলি তৈরি করতো তাহলে তোমার পিত্তথলি কাইটটা ফেললে তো তুমি আর জীবনেও কোনোদিন চর্বি খাইতে পারত না। কিন্তু আমার আম্মুরে যে গলব্লাডার অপারেশন হয়েছে, আমার আম্মু এখন বিন্দাস চর্বি খায়, কারণ যকৃত তো পিত্তরস তৈরি করতেছেই। আরে 15-18 হইলে কি হইতো, ডাক্তার হইলে কমুন, এখন 15 হইলে কত হইতো, একজন জিজ্ঞেস করবে বাবা 20 হইলে কি হবে, 21 হইলে কি হবে, সবকিছুরই রেঞ্জ আছে, এগুলো ইনশাল্লাহ মেডিকেলে আসলে জানতে পারবা, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো তাহলে আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত লিপিডটা গ্লাইকোলিপিড আকারে সঞ্চিত থাকবে। তাহলে এবার দেখো আমরা পড়বো হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের ভাঙ্গন, অলরেডি পড়ে ফেলছি। পিত্ত উৎপাদন, স্টেরয়েড মানে এক ধরনের উদ্ভূত লিপিড।
তাহলে আমাদের যকৃতে যে স্টেরয়েড থাকে, এক ধরনের লিপিড, তারা পিত্ত লবণ তৈরি করবে। আমাদের যত রকম হরমোন আছে তার মধ্যে মেইল আর ফিমেল সেক্স হরমোন, টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন, এগুলো খুবই দ্রুত দ্রুত আমাদের যকৃতে ভাঙন হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই চারটাও কিন্তু আমাদের পড়া শেষ। গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস। আরে অর্পা, বললাম না এগুলো রেঞ্জ আছে, কোন রেঞ্জে হলে কি ধরনের ট্রিটমেন্ট দিব, কি ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল, এগুলো এখন তোমাদের পড়াইতে গেলে তো আমার আর পরিপাক করানো হবে না রে। তাহলে আগে পরিপাকটা পড়ো, তারপর কোন বেবির 18 হইলে কি হয়, 16 হইলে কি হয় সব শিখাই দিব ইনশাল্লাহ। আচ্ছা রাকিব, তাহলে ডাক্তারের কাছে যাও। ফাইব্রিনোজেন কি? ফাইব্রিনোজেন হচ্ছে আমাদের এক ধরনের প্লাজমা প্রোটিন, ঠিক আছে, আবার ক্লটিং ফ্যাক্টরের মধ্যেও আছে। তাহলে সবাই পোল অ্যান্সার করে ফেলো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়ার নাম কি? সবাই ঝটপট পোল অ্যান্সার করে ফেলো, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানোর প্রক্রিয়াকে কি বলা হয়? প্লীহাতে 300 ঘন সেন্টিমিটার থাকে কুসুমা, এটা তোমরা পাবা রক্ত চ্যাপ্টারে পাবা। ফয়সাল, তোমার যদি হেপাটাইটিস বি সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে আপুর কাছে একদিন আসবা, আপু একদম পুরো হেপাটাইটিস তোমারে পড়াই দিব। এখন হেপাটাইটিস পড়াইতে গেলে পরে যখন আমি এই চ্যাপ্টার পড়াতে নিব তখন তোমরা চিল্লাচিল্লি শুরু করবা, আপু কিছু বুঝি না, আপু ছুটি দিয়ে দেন, মাথার উপর দিয়ে যাচ্ছে, বোরিং লাগতেছে। এই জন্য আগে যতটুকু তোমাদের এইচএসসি এর জন্য আর অ্যাডমিশনের জন্য লাগবে ততটুকু জানো, বাদ বাকি পরে। ঠিক আছে, হেপারিন কি? হেপারিন হচ্ছে আমাদের অ্যান্টি কোয়াগুলেন্ট, আমাদের রক্তের মধ্যে যাতে করে অণুচক্রিকা রক্তকে জমাট না বাঁধাতে পারে, এই জন্য হেপারিন রক্ত জমাট বাঁধা প্রিভেন্ট করে। পোল ক্লোজ করে দিলাম, এই যে দেখছো তোমরা যা যা এর কাছে প্রশ্ন করো বেশি, তোমাদের উত্তরের মধ্যে সেটার প্রতিফলন দেখতে পাচ্ছি। এতবার বললাম গ্লাইকোজেন বানানো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেন বানানো গ্লাইকোজেনেসিস, তারপরে মাত্র 58% ভালো বাচ্চা রাইট অ্যান্সার করছে, বাকি সবগুলো নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট। এইগুলোই ক্লাসে মনোযোগ না দিয়া অন্য প্রশ্ন করে। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিস মানে কি? আমাদের শ্বসনের প্রথম ধাপ, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি। গ্লুকোনিওজেনেসিস কি? নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি আমাদের গ্লুকোজ তৈরি হয়। আর গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেন লাইসিস হয়ে যাচ্ছে, গ্লাইকোজেন ভেঙে আমরা বেশি বেশি করে কি বানাচ্ছি, গ্লুকোজ বানাচ্ছি। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানোর পদ্ধতি কি হবে? গ্লাইকোজেনেসিস। আচ্ছা তাহলে এইবারে আসো আমাদের পিত্তরস। যারা এতক্ষণ ধরে পিত্তরস সম্পর্কে অনেক বেশি আগ্রহী ছিলে, পিত্তরস পড়তে না পেরে তাদের পেটের ভাত হজম হচ্ছিল না, তাদের উদ্দেশ্যে চলে আসলো পিত্তরস। তাহলে একটু আগে তোমরা বলেছ যে পিত্তরস কে তৈরি করে? আমাদের যকৃতের হেপাটোসাইট কোষ তৈরি করে, ওরা জমা থাকবে কোথায়? পিত্তথলিতে। আচ্ছা বলতো, পিত্তরসের মধ্যে কি আমরা পরিপাক করার জন্য কোনো এনজাইম পাবো? পিত্তরসের মধ্যে আমরা কি পরিপাক করার জন্য কোন এনজাইম পাবো? না। ভেরি গুড, এই তো ভালো বাচ্চা, সব বাচ্চা বাঘ। তাহলে পিত্তরসের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আমার কোনো রকম এনজাইম থাকে না। তাহলে পিত্তরসের অ্যাকচুয়াল কাজটা কি দেখো, পিত্তরসের মধ্যে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোকোলেট নামে কিছু লবণ থাকে। ওরা করে কি, আমার খাবারটা যখন পাকস্থলী থেকে ডিউডেনামে আসবে তখন খাবারের প্রকৃতি কেমন থাকবে বলতো, অম্লীয় নাকি ক্ষারীয়? পাকস্থলী থেকে যখন খাবারটা আমাদের ডিউডেনামে আসে তখন খাবারের প্রকৃতি কি অম্লীয় থাকে না ক্ষারীয় থাকে? ভেরি গুড, পাকস্থলীতে যেহেতু হাইড্রোক্লোরিক আছে সো আমাদের খাবারের প্রকৃতি থাকে অম্লীয়। মাগার, আমাদের ক্ষুদ্রান্ত্রের এনজাইমগুলো অলওয়েজ ক্ষারীয় পরিবেশে কাজ করে। তাহলে তুমি যদি একটা অ্যাসিডিক খাবারকে ক্ষুদ্রান্ত্রে প্রবেশ করায় দাও তাহলে সেটা হয় আমার ক্ষুদ্রান্ত্রের প্রাচীরের ক্ষতিগ্রস্ত করবে, কিংবা আমার ক্ষুদ্রান্ত্রের এনজাইমগুলো সেই খাবারের উপর কাজ করতে পারবে না। এর জন্য আমাদের পিত্তরসের পিত্ত লবণ, অগ্নাশয় রসের সোডিয়াম বাইকার্বনেট লবণ, ওরা করবে কি, এই অম্লীয় খাবারটাকে ক্ষারীয় খাবারে রূপান্তর করবে। ঠিক আছে, আমার এই যে উহ আহ এই অম্লীয় খাবার, এই অম্লীয় খাবারটা যাতে অন্ত্রের প্রাচীরের কোনো ক্ষতি করতে না পারে এবং এনজাইমগুলো যাতে ভালো মতন কাজ করতে পারে, এই জন্য কি হবে, আমাদের পিত্ত লবণ এবং অগ্নাশয়ের সোডিয়াম বাই কার্বনেট লবণ এই অম্লীয় খাবারটাকে ক্ষারীয় খাবারে রূপান্তর করবে। হ্যাঁ রুহুল, নির্দিষ্ট পরিমাণ আছে। ওকে, তাহলে পিত্তরঞ্জক কি কি থাকে দেখো, বিলিরুবিন, বিলিভার্ডিন থাকে। এখন ধরো আমাদের চর্বি জাতীয় কণাগুলা বিশাল বড়, ও যখন পরিপাক হইতে আসবে, ঠিক আছে, তখন আমাদের এনজাইম গুলো স্পেশালি লাইপেজ বলবে, আমি তোমাকে চিনি না, তুমি অনেক বেশি মোটা, আমি তোমাকে পরিপাক করতে পারবো না। তখন চর্বি কাঁদতেছে, আহারে আজ আমি মোটা বলে লাইপেজ আমাকে বেল দিল না। তখন পিত্তরস বলবে, চর্বি তুমি মন খারাপ করো না, আসো তোমাকে আমি সিলিম বানাই দেই। তখন পিত্তরস করবে কি, এই বড় চর্বি কণাকে ভেঙে ভেঙে ছোট 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 চর্বি কণায় রূপান্তর করবে। এখন লাইপেজ দেখে বলবে, আইলা তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছো, অনেক ছোটখাটো হয়ে গেছো, আসো তোমাকে আমি এবার পরিপাক করি।
তাহলে এই যে প্রক্রিয়ায় বড় বড় চর্বি কণা এই ছোট ছোট দানায় রূপান্তর হয়, যার ফলে লাইপেজ এনজাইমটা খুবই ইজিলি ওর উপর বিক্রিয়া করতে পারবে, ওকে বেল দিবে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো ইমালসিফিকেশন। এবং ইমালসিফিকেশন কে করবে? আমাদের পিত্তরস করবে। ওকে, তাহলে পিত্তরস ইমালসিফিকেশন করে, লাইপেজকে অ্যাক্টিভ করে এবং হাইড্রোক্লোরিক, দ্যাট মিনস আমাদের অম্লীয় খাবারকে প্রশমিত করে। পিত্তথলিতে পাথর জমে তোমার চর্বি থেকে, কোলেস্টেরল থেকে, ক্যালসিয়াম জাতীয় উপাদান জমে জমে তোমার, আবার অনেক সময় যে বিলিরুবিন, বিলিভার্ডিন, এই রঞ্জক পদার্থগুলো জমেও কিন্তু স্টোন করে। ঠিক আছে, কোলেস্টেরল স্টোন আছে একটা, পিগমেন্ট স্টোন আছে একটা, বিলিরুবিন বিলিভার্ডিন এক ধরনের পাথর বানায়, আবার কোলেস্টেরল আরেক ধরনের পাথর বানায়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের অগ্ন্যাশয়, তাহলে বলো অগ্ন্যাশয় কি ধরনের গ্রন্থি, অন্তঃখরা নাকি বহিঃখরা গ্রন্থি? অগ্ন্যাশয় কি আমাদের অন্তঃখরা গ্রন্থি নাকি বহিঃখরা গ্রন্থি? আচ্ছা, ধ্রুব হচ্ছে কি আমার ফাঁদে পা দিছে, বাকি সবাই মোটামুটি রাইট অ্যান্সার করেছে, ভেরি গুড, মিশ্র গ্রন্থি, তাই না? তাহলে এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের রিটেনের জন্য এবং এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি, ব্যাখ্যা করো। তাহলে দেখো অগ্ন্যাশয়ের দেহের তিনটা অংশ, মাথা যেটা ডিউডেনামের ফাঁকে থাকবে, লম্বা দেহ, আর লেজ যেটা প্লিহা বা স্প্লিন পর্যন্ত বিস্তৃত থাকবে। তাহলে অগ্ন্যাশয়ের যে প্রধান নালি, অগ্ন্যাশয় নালি, সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক ডাক্ট বা উইরসাং এর নালি। কি বলবো? উইরসাং নালি। বলতো উইরসাং নালি ডিউডেনামের যে বিন্দু দিয়ে প্রবেশ করে সে বিন্দুর নাম কি? উইরসাং নালি ডিউডেনামের যে বিন্দুতে প্রবেশ করবে সে বিন্দুর নাম কি বলতো? না লিওন, ওইটা পাথর করবে না রে, ভেরি গুড, অ্যাম্পুলা অফ ভ্যাটার, এক্সিলেন্ট, এটা পরীক্ষায় আসবেই। তাহলে যেই ছিদ্রপথে আমাদের অগ্ন্যাশয় নালি ডিউডেনামি উন্মুক্ত হয় তার নাম অ্যাম্পুলা অফ ভ্যাটার। আচ্ছা, এই যে আমাদের অগ্ন্যাশয়, এই অগ্ন্যাশয়কে ছোট করে কেটে আমরা যদি মাইক্রোস্কোপের নিচে জুম করে দেখি, তাহলে দেখব ওদের চারপাশে ক্ষুদ্র কতগুলো লুমেন বা নালির চারপাশে কতগুলো লোবিউল বা অ্যাসিনাস দেখা যায়। কি পাবো? এই যে আমরা ক্ষুদ্র কতগুলো লুমেন বা নালির চারপাশে এরকম লোবিউল বা অ্যাসিনাস পাবো। এই লোবিউল বা অ্যাসিনাস গুলো হচ্ছে ওদের বহিঃখরা গ্রন্থির অংশ, ওদের থেকে ছোট ছোট নালিগুলো বের হয়ে হয়ে আমাদের অগ্ন্যাশয় নালি তৈরি করে। এই লোবিউল বা অ্যাসিনাস গুলোর ফাঁকে ফাঁকে কতগুলা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো স্ট্রাকচার পাওয়া যায়। বলতো দ্বীপ ইংরেজি কি? দ্বীপ ইংরেজি কি? দ্বীপ ইংরেজি হচ্ছে আইল্যান্ড। এই আইল্যান্ড গুলো আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স, এই জন্য এদেরকে কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আমরা কি বললাম? অগ্ন্যাশয়ের লোবিউল বা অ্যাসিনাস গুলো হচ্ছে বহিঃখরা গ্রন্থি হিসেবে কাজ করবে এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করবে, এই জন্যই বলা হয় অগ্ন্যাশয় একটি মিশ্র গ্রন্থি। ঠিক আছে, তাহলে দেখো এখানে সুন্দর করে লেখা আছে, অগ্ন্যাশয় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা মরিচের মতো ও ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর মাঝে থাকবে, তিনটা অংশ আছে, ওর ছোট ছোট নালিগুলো বের হয়েই উইরসাং নালি তৈরি করে যেটা অ্যাম্পুলা অফ ভ্যাটারের মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করবে। এগুলো আমরা সব পড়ে ফেলছি, এই যে তোমাদের সামারি দিয়ে দিলাম, এতক্ষণ পর্যন্ত যা বললাম সব সামারি দিলাম বিকাশ। ঠিক আছে, তাহলে দেখো এই অগ্ন্যাশয় নিঃসৃত হরমোন, হ্যাঁ পাতার মতো বলতে পারো, তাহলে এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমাদের কয় ধরনের কোষ থাকে? চার ধরনের কোষ থাকে। এখানে তিনটা স্টার দাও, এটা আমাদের সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলফা কোষ ক্ষরণ করে গ্লুকাগন, যেটা গ্লুকোজ বাড়ায়, বিটা কোষ ক্ষরণ করে ইনসুলিন, যেটা গ্লুকোজ কমায়, ডেল্টা কোষ ক্ষরণ করে সোমাটোস্ট্যাটিন, এটা কি করবে আমাদের আলফা বিটা, দ্যাট মিন্স ইনসুলিন এবং গ্লুকাগন দুইটাকেই কন্ট্রোল করবে। আর পিপি বা গামা কোষ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ওরা অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দিবে। তাহলে এই চারটা কোষের ক্ষরণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো অগ্ন্যাশয়ের যেটা কিনা বহিঃখরা গ্রন্থির অংশ, ওরা একাধারে দুই ধরনের রস ক্ষরণ করে, একটা হচ্ছে পরিপাকের জন্য কিছু সোডিয়াম বাই কার্বনেট লবণ, আরেকটা হচ্ছে পরিপাকের জন্য এনজাইম। তার মানে ক্ষারীয় তরল হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট, যেটা আমাদের অম্লীয় খাবারকে ক্ষারীয় করবে, আর অগ্ন্যাশয় রসের এনজাইম যেটা খাবারকে পরিপাক করবে। কি কি এনজাইম থাকে দেখো? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এগুলা পরিপাক করবে আমিষকে, অ্যামাইলেস পরিপাক করবে শর্করাকে, এবং লাইপেস পরিপাক করবে স্নেহকে। তাহলে আমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে, নিচের কোনটি অগ্ন্যাশয় রসের শর্করা পরিপাককারী এনজাইম, নিচের কোনটি অগ্ন্যাশয় রসের আমিষ পরিপাককারী এনজাইম, নিচের কোনটি অগ্ন্যাশয় রসের ক্ষারীয় তরল। তাহলে দেখো অগ্ন্যাশয় রস মানেই কিন্তু এনজাইম না, ওর মধ্যে কিছু ক্ষারীয় তরলও থাকে আবার কিছু এনজাইমও থাকে।
এবার আসো গ্যাস্ট্রিক গ্রন্থি, এখানেও তিনটা স্টার্ট দাও, এটা আমাদের সিকিউ আর এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিনটিক বা প্যারাইটাল কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, পেপটিক বা জাইমোজেনিক বা চিফ কোষ। এই যে আমরা ফুচকা মামার ফুচকা, ভেলপুরি মামার ভেলপুরি, খুব ট্যাশ বলে যে মামা মজা হয় নাই আর একটু মজা করে দেন, তখন মামা এখানে চুলকায় ওইখানে খাই যায়, সেই হাত দিয়ে আম করে ফুচকা বানায় দেয়। বাসে আম্মু ফুচকা বানালে বলি আম্মু তোমারটা তো মামার মতো হয় না। কেন হয় না? কারণ সেখানে তো মামার চুলকানি নাই। ঠিক আছে, বলতে শুনতে খারাপ লাগে, আমি গতকালকেও তোমার হচ্ছে ফুচকা খাইছি, ঠিক আছে, এখন তোমাদেরকে খুব মজা মজা করে বলতেছি কিন্তু আমি নিজেও খাই। তাহলে এগুলা খাওয়ার পরেও আমাদের বদনা নিয়ে কেন দৌড়াদৌড়ি শুরু হয় না? কারণ আমাদের এই যে পাকস্থলীর প্রাচীর, সেই পাকস্থলীর প্রাচীরে আছে আমাদের মিউকাস কোষ। এই যে দেখো না, চার ধরনের কোষ থাকে, এর মধ্যে আমাদের মিউকাস কোষ তৈরি করে মিউকাস এবং প্যারাইটাল কোষ তৈরি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যত চুলকানি, ব্যাকটেরিয়া, ভাইরাস যা কিছুই খাই না কেন, সেই সবগুলাকে মেরে ফেলবে কে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই তীব্র, ও কি পাকস্থলী প্রাচীরকে হজম করবে না? নো, ও পাকস্থলী প্রাচীরকে কেন হজম করতে পারে না? কারণ মিউকাস কোষ এই মিউকাস ক্ষরণ করে হাইড্রোক্লোরিকের হাত থেকে পাকস্থলী প্রাচীরকে রক্ষা করে। আর্জেন্টাফিন কোষ তৈরি করে গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর, যেটা আমাদের ভিটামিন B12 শোষণে সাহায্য করবে। ভিটামিন B12 শোষণে সাহায্য করে গ্যাস্ট্রিক ইন্ট্রিনজিক ফ্যাক্টর। ডায়রিয়া কেন হয়? কারণ যে সকল ডায়রিয়া তৈরিকারী রোটা ভাইরাস, স্যালমোনেলা, শিগেলা, ব্যাকটেরিয়া, এগুলাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড মারতে পারে না, তখনই ডায়রিয়া হয়। ঠিক আছে, আচ্ছা আইলেটস অফ ল্যাঙ্গারেন্স কোথায় থাকে একটু দেখাই দিচ্ছি, অর্পা দেখতে চাচ্ছে। তোমাদের বইয়ের প্র্যাকটিক্যাল অংশটা খেয়াল করো, দেখো এই যে আমাদের অগ্ন্যাশয়কে ছোট করে কেটে মাইক্রোস্কোপি নিচে আমরা যদি জুম করে দেখি তাহলে দেখো এই চারপাশে ফুলের মতো এগুলা হচ্ছে আমাদের লোবিউল বা অ্যাসিনাস, এগুলা তো ক্ষরণ করবে আমাদের এনজাইম। ওদের মাঝখানে দেখো এই দ্বীপের মতো অংশগুলা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স। চারপাশের এগুলা হচ্ছে লোবিউল, মাঝখানের এটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহেন্স। আমরা যখন একটা অগ্ন্যাশয়কে ছোট্ট করে কেটে মাইক্রোস্কোপি নিচে জুম করে দেখব তখনই আমরা এই স্ট্রাকচারটা দেখতে পারবো। অর্পা বুঝতে পারছো এবার? আচ্ছা বুঝতে পারছে, তাহলে এবার আসো আমরা অগ্ন্যাশয়ের গঠন পড়ছিলাম। তাহলে এবার দেখো আমাদের সবচেয়ে প্রধান কোষটা হচ্ছে চিফ কোষ বা পেপটিক কোষ, ওরা তৈরি করে পেপসিনোজেন। তাহলে বলো তো বাচ্চারা, পেপসিনোজেন কি একটা নিষ্ক্রিয় এনজাইম নাকি সক্রিয় এনজাইম? পেপসিনোজেন কি একটা নিষ্ক্রিয় এনজাইম নাকি সক্রিয় এনজাইম? যখনই কোনো এনজাইমের নামের শুরুতে প্রো বা নামের শেষে জেন থাকে বুঝবা তারা হচ্ছে নিষ্ক্রিয়। যেমন আমি যদি ঘুমিয়ে থাকি আমার নাম হয়ে যাবে প্রো সঞ্চারী বা সঞ্চারী জেন, ঠিক আছে, আমি যদি সক্রিয় হয়ে যাই আমার নাম হয়ে যাবে সঞ্চারী। তাহলে পেপসিনোজেন হচ্ছে নিষ্ক্রিয়, যখন ওকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় করে ফেলবে ওর নাম হয়ে যাবে তখন পেপসিন। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি খুব ভালো করে পড়বো, 2 লিটার গ্যাস্ট্রিক জুস, কয় পার্সেন্ট পানি থাকে এটা ভালো করে দেখবা। আন্তরিক গ্রন্থি তেমন ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, জাস্ট পানির অ্যামাউন্টটা দেখবা আর এনজাইমের নামগুলা দেখবা, ঠিক আছে। ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, ওরা হচ্ছে গিয়ে তোমার প্রোটিন পরিপাক করে। অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, ওরা হচ্ছে গিয়ে তোমার কার্বোহাইড্রেট পরিপাক করে। আর লাইপেজ মানেই তো লিপিড, এখান থেকে জাস্ট এনজাইমের নামগুলো দেখবা আর কাজ দেখবা। আচ্ছা তাহলে আমাদের নেক্সট পোল কোশ্চেন সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো, শর্করা পরিপাককারী এনজাইম কোনটি? দেখছো অনেক ইজি প্রশ্ন না, এবং ভার্সিটিতে এরকম প্রশ্নই আসবে, ঠিক আছে, এখন মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু কোনটি শর্করা পরিপাককারী, কোনটি আমিষ পরিপাককারী, এই ধরনের প্রশ্নগুলোই পরিপাক পরীক্ষায় আসে, ঠিক আছে। সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো। আচ্ছা তাহলে আমি পোল ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখো তোমরা মানে কি হয়েছে, তোমাদের ক্লাসের লাস্টের টাইম চলে আসছে, দেখি কি তোমরা ভুল করতেছো। শর্করা পরিপাকারী এনজাইম কোনটা? সুক্রেজ। তোমরা অ্যামাইনো পেপটাইডেস কেন দিছো? নামের সাথে পেপটাইড থাকা মানেই তো আমিষ, আর লাইপেজ মানেই তো লিপিড, পেপসিন মানেই তো আমিষ। যে এতবার আমরা পেপসিন ট্রিপসিন দেখলাম, প প প মানেই তো হচ্ছে প্রোটিন। এই যে তোমরা 55টা বাচ্চা লাইপেজ দিলা, ওদের কি করবো? তোমাদের মনোযোগ কই ছিল বলো তো আপু ভাইয়ারা?
আমি এতবার বললাম যে ট্রিপসিন পেপসিন নামের সাথে প আছে, এগুলো হচ্ছে আমিষ। লাইপেজ মানেই লিপিড। তাহলে সুক্রেজ মানে তো কি? সুক্রোজ কে যারা ভাঙবে, তাহলে ওরা শর্করা পরিপাককারী এনজাইম না? তাহলে দেখছো এত ইজি প্রশ্ন, তারপরে তোমাদের ভুল হয়েছে। ঠিক আছে, এগুলো ভালো করে মনে রাখতে হবে। ওকে, এটা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো পরিপাকের প্রক্রিয়াটা, পরিপাকের প্রক্রিয়াটা আমরা জানি যে দুই রকম প্রক্রিয়া হয়, যান্ত্রিক পরিপাক আর হচ্ছে রাসায়নিক পরিপাক। এখন এই বড় চার্টটা আমাদের পড়ার সিস্টেমটা কি, বা আমরা কিভাবে পড়লে ইজিলি বড় চার্টটা পড়তে পারবো? আমাকে প্রভাবিত খাদ্য পড়তে হবে না, সরলীকৃত উপাদান পড়তে হবে না। আমাদের পড়তে হবে কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, কোনটি অগ্ন্যাশয় রসের এনজাইম, কোনটি আন্ত্রিক রসের এনজাইম। ঠিক আছে, প্রভাবিত খাদ্য বা সরলীকৃত উপাদান, এটা খুবই তোমার রেয়ার প্রশ্ন আসে। বেশিরভাগ প্রশ্নই আসবে কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। রাকিব, সবাই শুনতে পাচ্ছে? তোমার নেট কানেকশনে প্রবলেম, তুমি তো নেট চেক করো। হ্যাঁ, সবাই শুনতে পারতেছে? এখানে যারা যারা ক্লাস করতেছে সবাই শুনতে পাচ্ছে? তুমি তোমার নেট কানেকশনটা চেক করো। আচ্ছা, এবার দেখো যেটা বলতেছি, তাহলে দেখো আমাদের মুখ বিবর মানেই দুইটা এনজাইম, টায়ালিন আর মল্টেজ, এবং টায়ালিনের আরেকটা নামই কিন্তু স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে, তাহলে আমাদের মুখে কিন্তু শুধু শর্করার পরিপাক হবে, আর কারো কোনো পরিপাক হবে না। এবারে আসো, না রে, রিয়াকশন রিটেনের জন্য লাগবে, আমাদের এমসিকিউর জন্য লাগবে না মাহিন, শুধুমাত্র রিটেনের জন্য লাগবে, মানে এইচএসসি পরীক্ষার জন্য আর কি। পাকস্থলীতে শুধু পরিপাক হয় আমিষ আর স্নেহ, নট শর্করা। তাহলে আমিষ মানে পেপসিন, জিলেটিনেজ আর রেনিন, রেনিন মানে হচ্ছে দুধের আমিষ, আর লিপিড মানে লাইপেজ। তাহলে আমাদের একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে জিলেটিনেজ এনজাইম জিলেটিনকে ভেঙে কি তৈরি করে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে জিলেটিনকে ভেঙে তৈরি করবে পেপটোন আর পলিপেপটাইড। তাহলে এটা তো দেখে রাখবা জিলেটিনটা, ঠিক আছে? তাহলে মুখে শুধুমাত্র শর্করা, পাকস্থলীতে আমিষ আর চর্বি। এইবারে আসো ক্ষুদ্রান্ত্রে। ক্ষুদ্রান্ত্রে আমাদের দুই রকমের রস কাজ করে, একটা হচ্ছে অগ্ন্যাশয় রস, আর একটা হচ্ছে আন্ত্রিক রস। তাহলে এখান থেকে আমাকে পরীক্ষায় আসবে দুই রকমের প্রশ্ন। একটা হচ্ছে নিচের কোনটি অগ্ন্যাশয় রসের এনজাইম, নিচের কোনটি আন্ত্রিক রসের এনজাইম, নিচের কোনটি শর্করা পরিপাককারী অগ্ন্যাশয় রসের এনজাইম। তাহলে দেখো শর্করা পরিপাককারী এনজাইম কিন্তু ক্ষুদ্রান্ত্রে বেশি থাকে, আর আমিষ পরিপাককারী এনজাইম হচ্ছে অগ্ন্যাশয় রসে বেশি থাকে। দেখছো এর মধ্যে এই প্রথম তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই তিনটা মনে রাখার চেষ্টা করবা, ট্রিপসিন আর কাইমোট্রিপসিন। বাকিগুলো দেখো কার্বক্সি অ্যামাইনো পেপটাইডেস, ডাই ট্রাই পেপটাইডেস, এগুলো কম আসে, ট্রিপসিন আর কাইমোট্রিপসিনটাই বেশি আসে, এটাই ভালো করে মনে রাখবা। শর্করা অ্যাজ ইউজুয়াল মুখগহ্বরের মতোই অ্যামাইলেজ আর মল্টেজ, আর লিপিড মানেই লাইপেজ, ফসফোলাইপেজটা মনে না রাখলেও চলে। আর আন্ত্রিক রসের মধ্যে দেখো আমিষের মাত্র একটা অ্যামাইনো পেপটাইডেস, লিপিডের মধ্যে হচ্ছে যথারীতি লাইপেজ, কার্বোহাইড্রেট বেশি দেখো মল্টেজ সুক্রেজ ল্যাকটেজ অ্যামাইলেজ, চারটা মল্টেজ সুক্রেজ ল্যাকটেজ অ্যামাইলেজ। তাহলে মুখ মানেই হচ্ছে শর্করা, সেখানেই অ্যামাইলেজ মল্টেজ, পাকস্থলী মানেই হচ্ছে গিয়ে আমিষ আর চর্বি, আমিষ মানেই পেপসিন, চর্বি মানেই লাইপেজ। আর অন্ত্র মানেই আমাদের দুই ধরনের রস কাজ করে, অগ্ন্যাশয় রসে হচ্ছে গিয়ে তোমার আমিষের পরিপাকের এনজাইম বেশি ট্রিপসিন কাইমোট্রিপসিন, আর আন্ত্রিক রসে শর্করা পরিপাকের এনজাইম বেশি মল্টেজ সুক্রেজ ল্যাকটেজ অ্যামাইলেজ তো থাকেই। তাহলে আমরা এনজাইমের নামগুলো ভালো করে পড়বো, তোমাকে বিক্রিয়ার উৎপাদক আর বিক্রিয়ক এই দুইটা নাম মনে রাখলেও চলবে, কিন্তু আমাকে এনজাইমের নাম মনে রাখতেই হবে। লিপিডের কাজ মানে শক্তি উৎপাদন আর তাপ তৈরি করা। না রে এনজাইম, সব এনজাইমের সাথেই তো এস থাকে, তাহলে কি সব এনজাইম নিষ্ক্রিয়? নামের সাথে জেন বা প্রো থাকলে সেটা নিষ্ক্রিয়, আর এস তো এনজাইমের নামের সাথে থাকবেই। ঠিক আছে, এনজাইম মনে রাখার ছন্দ দিলে পরীক্ষার হলে খালি ছন্দই মনে থাকবে, পরে কোন ছন্দ দিয়ে কি হয় সেটা আর মনে থাকবে না, পরে তোমরা ছন্দে ছন্দে দোলে আনন্দে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি পারতপক্ষে কোনো ছন্দ দিতে চাই না। তাহলে দেখো খাদ্যবস্তুর শোষণ, বলতো আমাদের খাদ্যবস্তুর শোষণ সবচেয়ে বেশি কোথায় হয়, ডিউডেনামে, জেজুনামে, নাকি ইলিয়ামে? দেখি কে বলতে পারবা, খাদ্যবস্তুর শোষণ সবচেয়ে বেশি কোথায় হয়, ডিউডেনামে, জেজুনামে, নাকি ইলিয়ামে? ইলিয়ামে হয়, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমাদের ক্ষুদ্রান্তে 90% হয়, বৃহদন্ত্রে 10%, বেশিরভাগ পানি হয়। ভিলাই আছে যেটা কিনা 50 লাখ থাকে, এবং আমাদের কাইলোমাইক্রন যখন আমাদের লসিকাতে প্রবেশ করে, সেই সাদা লসিকাকে আমরা বলি হচ্ছে কাইল, আর লসিকা নালীকে আমরা বলি ল্যাকটিয়াল। আমরা দেখবো যে চর্বি পরিপাক করার সময় চর্বি যখন আমাদের লসিকাতে প্রবেশ করবে তখন লসিকা নালীকে আমরা বলি ল্যাকটিয়াল, আর সাদা রঙের লসিকাকে বলি কাইল। এখন দেখো আমাদের খাদ্যবস্তুর শোষণটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে। ধরো এটা হচ্ছে আমার একটা ভিলাই বা ভিলাস, এই ভিলাসের চারপাশে কি থাকবে, এপিথেলিয়াল আবরণী থাকবে, কলামনার,
মাঝখানে থাকবে হচ্ছে আমার কিছু ধমনী, কিছু শিরা, এবং মাঝখানে ধমনী আর শিরার কানেক্টিং প্লেসে থাকবে কৈশিক জালিকা, আর এদের ফাঁকে ফাঁকে থাকবে হচ্ছে লসিকা নালি। এখন আমাদের খাদ্যবস্তুগুলো প্রথমে কোথায় আসবে? আমাদের খাদ্যবস্তুগুলো প্রথমে ছিল ক্ষুদ্রান্ত্রে, ক্ষুদ্রান্ত্র থেকে আসবে আমাদের এই ক্ষুদ্রান্ত্রের প্রাচীর বা এপিথেলিয়ামে। সেই এপিথেলিয়াম থেকে বিভিন্ন পদ্ধতি, সক্রিয় শোষণ বা নিষ্ক্রিয় শোষণ, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে প্রবেশ করবে কৈশিক জালিকাতে। কৈশিক জালিকা থেকে চলে যাবে হেপাটিক পোর্টাল শিরাতে। বলতো হেপাটিক পোর্টাল শিরা রক্ত কোথায় নিয়ে যায়? হেপাটিক পোর্টাল শিরা রক্তকে কোথায় নিয়ে যায়? যকৃতে নিয়ে যায়, ঠিক আছে? তাহলে সেই হেপাটিক পোর্টাল শিরা রক্তকে নিয়ে যাবে যকৃতে, যকৃত থেকে সেটা হেপাটিক শিরার মাধ্যমে নিম্ন মহাশিরার সাথে মিলিত হয়ে চলে যাবে হৃৎপিণ্ডতে। এই দেখো নিম্ন মহাশিরা, ইনফিরিয়র ভেনাক্যাভার মাধ্যমে এটা হৃৎপিণ্ডে চলে গেল। তাহলে আমার খাদ্যবস্তুর শোষণের ফ্লো চার্টটা হচ্ছে মেইনলি এমন, ক্ষুদ্রান্ত্র থেকে ভিলাসের এপিথেলিয়াম, সেখান থেকে কৈশিক জালিকা, সেখান থেকে হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃত হয়ে হৃৎপিণ্ডতে চলে যায়। এখন এক একটা খাবার এপিথেলিয়ামে এক এক ভাবে শোষিত হয়। কারো কারো শোষণের জন্য শক্তি লাগবে, কারো কারো শোষণের জন্য শক্তি লাগবে না। তাহলে কার জন্য শক্তি লাগে আর কার জন্য শক্তি লাগে না আসো আমরা দেখে নেই। দেখো গ্লুকোজ আর গ্যালাকটোজ, ওরা একটু পস মানে বড় লোকস, এই জন্য ওদের শক্তি লাগে, দেখছো? সক্রিয় শোষণ এবং এনজাইম হচ্ছে কাইনেজ, ঠিক আছে? এটিপি লাগা মানেই কাইনেজ এনজাইম, এবং এটা হচ্ছে সক্রিয় শোষণ। কিন্তু ফ্রুক্টোজ সুক্রোজ আর ল্যাকটোজ, ওরা হচ্ছে গরিব, ওদের কোনো শক্তি লাগে না, ওরা ব্যাপন প্রক্রিয়াতে এপিথেলিয়ামে প্রবেশ করতেছে। ফ্লোচার্ট বুঝো নাই? আচ্ছা দেখো, আমাদের খাবারটা ক্ষুদ্রান্ত্র থেকে যখন এপিথেলিয়ামে প্রবেশ করবে, শোষিত হবে, তখন আইদার ওদের শক্তি লাগে বা শক্তি লাগে না, কার শক্তি লাগে কার শক্তি লাগে না আমরা এটা দেখছিলাম। তো ওরা এপিথেলিয়াম থেকে কৌশিক জালিকাতে যাবে, সেখান থেকে হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃতে যাবে, এবং হেপাটিক শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে যাবে। কারণ আলটিমেটলি তো আমার কোষে কোষে খাবার পৌঁছানোর দায়িত্ব তো হৃৎপিণ্ডেরই, তাই না? তাহলে খাবারগুলো তো রক্তের মাধ্যমে আমার হৃৎপিণ্ডতেই পাঠাইতে হবে। এখন ওরা এপিথেলিয়ামে কিভাবে প্রবেশ করে এই পদ্ধতিগুলো আমরা এখানে দেখতেছি, ঠিক আছে? যারা কিনা এল অ্যামাইনো অ্যাসিড, ওদের জন্য সক্রিয় শোষণ লাগবে। যারা ডি অ্যামাইনো অ্যাসিড, ডি দিয়ে ডিফিউশন, ডি দিয়ে ডি অ্যামাইনো অ্যাসিড, ওরা ডিফিউশন বা ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হবে। আচ্ছা এখন দেখো চর্বি কণাগুলা কি অনেক মোটা? চর্বি যখন এপিথেলিয়ামের কাছে আসবে, এপিথেলিয়াম বলবে তুমি অনেক মোটা, আমি তোমাকে নিব না, তখন চর্বি কাঁদতেছে, ঠিক আছে? আমাকে কৌশিক জালিকা নৌকায় নেয় নাই, আমাকে মাছি লই বা লগে, ওকে মাছি লগে লয় নাই, তখন এপিথেলিয়াম বলে তুমি কাঁদো না, আসো তোমাকে আমি একটু স্টাইলিশ বানাই দিই। ও তখন চর্বির চারপাশে একটা প্রোটিনের জামা পরায় দিবে। এতক্ষণ কিন্তু পানিতে অদ্রবণীয় ছিল, এখন কি এই প্রোটিনের জামা পরার কারণে আমার চর্বিটা কি হয়ে গেল? এবার পানিতে দ্রবণীয় হয়ে গেল। এই লিপোপ্রোটিন কণাটাকে আমরা বলবো কাইলো মাইক্রন। কি বলবো বলতো? কাইলো মাইক্রন। এই কাইলোমাইক্রনটা এবার করবে কি, কৌশিক জালিকা যেহেতু ওকে নৌকায় নেয় নাই, কাইলোমাইক্রন এবার প্রবেশ করবে কোথায়? লসিকাতে। লসিকা বলবে তুমি কাঁদো না, আসো তুমি আমার মাধ্যমে রক্তে চলে যাও। এই লসিকাতে কাইলোমাইক্রন ভাসতে 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 আমাদের হৃৎপিণ্ডের কাছাকাছি নিম্ন মহাশিরাতে আসবে এবং হৃৎপিণ্ডে মিলিত হয়ে যাবে। তাহলে দেখো চর্বির যে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ওদেরকে এপিথেলিয়াল কোষ কাইলোমাইক্রনে রূপান্তরিত করবে, সেই কাইলোমাইক্রন লসিকার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে চলে যাবে। তাহলে যেই পদ্ধতিতে কাইলোমাইক্রন এপিথেলিয়াল কোষ থেকে লসিকা বাহিকাতে আসলো, সেই প্রক্রিয়ার নামই হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সো মানে হচ্ছে বাইরে, এটা কিন্তু কোনো কোরিয়ান ব্যান্ড না, ঠিক আছে? এক্সো মানে বাইরে, সাইটো মানে হচ্ছে কোষ, আর সিস মানে হচ্ছে পদ্ধতি। তাহলে যেই পদ্ধতিতে আমাদের কাইলোমাইক্রন গুলো এপিথেলিয়ামের বাইরে লসিকা বাহিকায় প্রবেশ করে, তাদেরকে আমরা বলি এক্সোসাইটোসিস। এখান থেকে সাধারণত ভার্সিটিতে প্রশ্ন করাই হয় না, এখান থেকে সাধারণত সিকিউতে প্রশ্ন আসতে পারে এবং মেডিকেলে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা শোষণটা বুঝতে পারলে সবাই চ্যাটে সি লেখো। মোট কথা সব খাবারগুলো কি করবে, আমাদের হচ্ছে গিয়ে তোমার ক্ষুদ্রান্ত্র থেকে ভিলাসে প্রবেশ করবে, এপিথেলিয়ামে প্রবেশ করার সময় ওরা বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে, শক্তি লাগলে সক্রিয় শোষণ, শক্তি না লাগলে ব্যাপন। সেখান থেকে কৌশিক জালিকায় প্রবেশ করবে, যেটা কিনা হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে যকৃতে, যকৃত থেকে চলে যাবে হৃৎপিণ্ডতে, ঠিক আছে? এখন শর্করা আমিষ দুইটাই ইজিলি আমার কৌশিক জালিকাতে প্রবেশ করতে পারে, আয়দার সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ায়, কিন্তু লিপিড বড় অণু দেখে বা পানিতে অদ্রবণীয় দেখে প্রবেশ করতে পারে না, তখন এপিথেলিয়াম ওকে প্রোটিনের একটা জামা পরায় দেয় যার নাম কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে লসিকা বাহিকাতে আসবে, যে লসিকা বাহিকাটা আমার হৃৎপিণ্ডে নিয়ে যাবে। ওকে।
আচ্ছা, তাহলে আমরা এখন আবার একটু ব্রেকে চলে যাই। 8:31 বাজে, তোমাদের 8:36 পর্যন্ত 5 মিনিট ব্রেক। তাহলে 8:31 থেকে 36 পর্যন্ত 5 মিনিট ব্রেক। ওকে, তাহলে আমাদের টাইম শেষ, ব্রেক টাইম শেষ, আসলে আমরা হচ্ছে পড়া শুরু করি। তাহলে বৃহদন্ত্র থেকে আমাদের সাধারণত দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বৃহদন্ত্রতে আমাদের কি ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে,
এবং গবলেট কোষ কোথায় উপস্থিত। অ্যাকচুয়ালি দেখবা যে তোমাদের ক্ষুদ্রান্ত্রের এক জায়গাতেও গবলেট কোষের কথা লেখা আছে, আবার বৃহদন্ত্রতেও গবলেট কোষের কথা লেখা আছে। তাহলে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বেশি হচ্ছে বৃহদন্ত্র, ঠিক আছে? তাহলে আমাদের বৃহদন্ত্রের গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে, এবং আমাদের এই বৃহদন্ত্রতে যখন কোনো খাবার পরিপাকের পরে অপাচ্য অংশ আসবে, সেটাকে পচনের মাধ্যমে দেহ থেকে অপসারণ করার জন্য এখানে 500 প্রজাতির মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। যেমন ধরো ইকোলাই, মিথজীবী মানে কি, ওরা আমাদের দেহে বসবাস করে কিন্তু দেহের কোনো ক্ষতি করতেছে না, আমরা ওদেরকে আশ্রয় দিচ্ছি আর ওরা আমাদের দেহে পরিপাকে সাহায্য করছে। তাহলে আমাদের কিন্তু 70-80% পানি কি বৃহদন্ত্রে শোষিত হয়। মলের পরিমাণটা দেখতে পারো, নট সো ইম্পর্টেন্ট। এবার আসো পরিপাকে স্নায়ুতন্ত্র ও হরমোন। আমাদের যে কোনো পরিপাক প্রক্রিয়া বলো, শ্বসন প্রক্রিয়া বলো, একমাত্র হৃৎপিণ্ড ছাড়া যে কোনো প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমাদের মস্তিষ্কের একটা ভূমিকা আছে। সেরকম আমাদের লালাগ্রন্থির ক্ষরণ, যকৃতের ক্ষরণ, অগ্নাশয়ের ক্ষরণ, পাকস্থলীর ক্ষরণ, প্রত্যেকটা ক্ষরণে কিন্তু আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে লালাক্ষরণটা দুই রকম ভাবে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, তুমি মুখে একটা খাবার দিলা, সে খাবারের টেস্ট না জেনেই তোমার মুখ থেকে লালাক্ষরণ শুরু হয়ে গেল, তার মানে তোমার কোনো শর্ত জানা লাগবে না। দ্যাট ইজ আনকন্ডিশনাল রিফ্লেক্স, অনপেক্ষ প্রতিবর্ত। তুমি রুমের মধ্যে বসে আছো, হঠাৎ করে কল্পনা করতেছো, আমি কালকে তেঁতুলের আচার খাইছিলাম, তখন তোমার মুখ থেকে লালাক্ষরণ শুরু হয়ে গেল। তাহলে তোমার মুখে কিন্তু খাবার দেওয়াও লাগে নাই, তুমি বসে বসে কল্পনা করছো আর তোমার লালাক্ষরণ হচ্ছে। তাহলে তোমার এখানে শর্ত লাগবে, শর্তটা কি, তোমাকে তেঁতুলের টেস্ট জানা লাগবে। তাহলে এটাকে আমরা বলবো কন্ডিশনাল রিফ্লেক্স বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এবার আসো গ্যাস্ট্রিক জুসে। গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে তিনটা ধাপে, একটা স্নায়বিক বা সেফালিক ধাপ, গ্যাস্ট্রিক ধাপ এবং আন্ত্রিক ধাপ। একদম ধরো আমি যখন আমার মুখে খাবারটা দিলাম, তখনও কিন্তু খাবারটা পাকস্থলীতে পৌঁছায় নাই, মুখে খাবারটা দেওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে কি, স্নায়বিক ধাপ। তার মানে এটা কতক্ষণ স্থায়ী হয়? 1 ঘন্টা। এবং এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ভেগাস স্নায়ু। যেই মাত্র খাবারটা আমার পাকস্থলীর কার্ডিয়াক স্ফিংটারকে টাচ করবে, তখনই শুরু হয়ে যাবে গ্যাস্ট্রিক ধাপ, এটা সংঘটিত হবে 4 ঘন্টা ধরে। আর যখনই খাবারটা আমাদের পাকস্থলী থেকে নেমে পাইলোরিক স্ফিংটার থেকে চলে যাবে ডিউডেনামে, দ্যাট মিন্স পাইলোরাসে টাচ করলো, তখনই শুরু হয়ে যাবে আন্ত্রিক ধাপ। এবং যেই মাত্র খাবার পাইলোরিক স্ফিংটার থেকে ডিউডেনামের স্ফিংটারকে টাচ করবে, তখনই আমাদের ডিউডেনামের স্ফিংটারটা দুইটা হরমোন ক্ষরণ করবে, সিক্রেটিন আর হচ্ছে কোলেসিস্টোকাইনিন। ওকে, তাহলে আমি খাবারটা মুখে দিলাম, তখন হচ্ছে স্নায়বিক ধাপ। খাবারটা পাকস্থলীর প্রাচীরকে টাচ করলো, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ধাপ। খাবারটা ডিউডেনামকে টাচ করলো, তখন হচ্ছে আন্ত্রিক ধাপ। তখনই ডিউডেনামের মিউকোসে আমার দুইটা হরমোন ক্ষরণ করবে, সিক্রেটিন আর হচ্ছে কোলেসিস্টোকাইনিন। যেখানেই কোলে কথাটা পাবা, বুঝবা সেটা মানেই হচ্ছে পিত্তথলি, ঠিক আছে? যেখানেই কোলে পাবা। এবং কোলেসিস্টোকাইনিনের আরেকটা নাম হচ্ছে প্যানক্রিওজাইমিন। তাহলে দেখো নামের সাথে কিন্তু প্যানক্রিয়াস আছে, তাহলে ওরা কিন্তু অগ্নাশয়কেও কন্ট্রোল করে, ঠিক আছে? অগ্নাশয়ের বৃদ্ধি, অগ্নাশয়ের ক্ষরণ, এগুলোকেও কন্ট্রোল করবে আমাদের সিসিকে, কোলেসিস্টোকাইনিন বা প্যানক্রিওজাইমিন। আচ্ছা, অনপেক্ষ প্রতিবর্ত মানে তুমি খাবারের টেস্ট জানো না, কিন্তু তুমি মুখে যখন কোনো খাবার দিবা, টেস্ট বাডকে টাচ করার মাধ্যমে আমাদের যে লালাক্ষরণ শুরু হয় তাকে বলে অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া। এটার জন্য কোনো শর্ত লাগে না। সোহানা সাহারিয়া, বুঝতে পারছো? আনকন্ডিশনাল মানে কোনো শর্ত লাগবে না, তোমার খাবারের টেস্ট জানা লাগবে না, তুমি জাস্ট খাবারটাকে মুখে দিলে লালাক্ষরণ শুরু হয়ে যাবে। তাহলে এবার দেখো পরিপাকের গুরুত্বপূর্ণ হরমোন গুলো, আমরা প্রথম 4টা হরমোন সবচেয়ে ভালো করে পড়বো, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন আর সোমাটোস্ট্যাটিন। এই 4টাই পরীক্ষা থেকে বেশি আসে, এই 4টা আমরা উৎস এবং কাজ সহ পড়বো, বাকিগুলো শুধুমাত্র উৎস পড়লেই চলবে। এই বাকি যতগুলো হরমোন আছে তোমাদের বইতে আমরা একটা বড় চার্ট দেখবো, সেগুলো শুধুমাত্র উৎস পড়লেই চলবে, বাট এই প্রথম 4টা বা তোমাদের স্লাইডে যে 5টা দেওয়া আছে এগুলোর উৎস আর কাজ দুটোই খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যেমন ধরো গ্যাস্ট্রিন ক্ষরিত হয় পাকস্থলীর জি কোষ থেকে, আমাদের পাইলোরাস প্রান্তে থাকে হচ্ছে জি সেল। ওরা করবে কি, ওরা গ্যাস্ট্রিক জুস, হাইড্রোক্লোরিক এগুলোর ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিনকে বাধা দেয় হচ্ছে সিক্রেটিন। গ্যাস্ট্রিন হচ্ছে গিয়ে সবার ক্ষরণটাকে বাড়াবে, আর সিক্রেটিন দেখো সবার ক্ষরণকে বাড়ায়, শুধু গ্যাস্ট্রিক জুসকে বাধা দেয়, ঠিক আছে? ও হচ্ছে গ্যাস্ট্রিকের শত্রু। তাহলে গ্যাস্ট্রিক জুসকে নিয়ে ও ক্ষরণ করবে কোথেকে, অন্ত্রের ডিউডেনাম থেকে, ঠিক আছে? তাহলে দেখো ডিউডেনাম থেকে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন দুটো বের হচ্ছে।
আর দেখো কোলেসিস্টোকাইনি, নাম কোলে দেখে পিত্তরস, প্যানক্রিওজাইমিন দেখে অগ্ন্যাশয় রস, দুটাকে ওরা কন্ট্রোল করে। সোমাটোস্ট্যাটিন দেখছো, এটা কিন্তু অগ্ন্যাশয় থেকেও ক্ষরিত হয়, পাকস্থলী থেকেও ক্ষরিত হয়। এরা গ্যাস্ট্রিনের ক্ষরণকে নিবারণ করে, আবার অগ্ন্যাশয় ক্ষরণকেও হ্রাস করে। তাহলে সব গুলোকে কি করতেছে, কমাচ্ছে। তার মানে দেখছো সিক্রেটিন শুধুমাত্র গ্যাস্ট্রিক জুসকে কমায়, আর সোমাটোস্ট্যাটিন সবগুলাকে হচ্ছে কমাচ্ছে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তো আমরা অলরেডি এটা অগ্ন্যাশয়ে পড়ছি, এটা অগ্ন্যাশয় রস ক্ষরণে বাধা দিবে। ঠিক আছে, এবার আসো আমাদের আজকে লাস্ট টপিক, স্থূলতা। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে আমরা দেখলে কি বলি, দেখো দেখো ওর স্বাস্থ্য ভালো। স্বাস্থ্য ভালো মানে কি, মোটা বলো? স্বাস্থ্য ভালো মানে হচ্ছে তার কোনো অসুখ বিসুখ নাই। তাহলে কখন আমরা কাউকে স্থূল বা ওবেসিটি বলবো? ধরো আমার ওজন হচ্ছে 100 কেজি, তাহলে আমার 100 কেজির যদি 20 কেজি আমার চর্বি থাকে, তার মানে কারো বডি টোটাল ওজনের 20% যদি তার চর্বি হয়, তাহলে তাকে আমরা বলবো স্থূল। এখন তুমি কি কারো বডি থেকে চর্বি কাইটটা কাইটটা দাড়িপালা দিয়ে মাইপা দেখবা যে কত কেজি চর্বি আছে? এটা কি পসিবল? পসিবল না। তাহলে কেন, কিভাবে আমরা বের করব যে কেউ মোটা নাকি চিকন? এটা বের করার জন্য আমরা যে মানদণ্ড ইউজ করি তার নাম হচ্ছে বিএমআই, বডি মাস ইন্ডেক্স। তোমরা যারা যারা এখন ডায়েট করো, তোমরা সবাই বডি মাস ইন্ডেক্স সম্পর্কে জানো, যে আমরা বডির ওয়েট কে নিব হচ্ছে কেজিতে, আর হাইট কে নিব হচ্ছে মিটারে, নিয়ে সেটাকে স্কোয়ার করব। তাহলে হাইটের মিটারকে স্কোয়ার করলে আমার একক কি হবে, কেজি পার মিটার স্কোয়ার। 30-এর বেশি হলেই তারা হচ্ছে স্থূল প্রকৃতির। আর আমরা চিকিৎসা বিজ্ঞানে যে শাখায় এটা নিয়ে আলোচনা করি তার নাম কি, ব্যারিয়াট্রিক্স। তাহলে স্থূলতার কারণ কি, দেখো মেয়েদের ওভারি বা ডিম্বাশয়তে একটা রোগ হয় যার নাম পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, অনেকগুলো ছোট 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 সিস্ট হয়ে যায়। কুশিং সিন্ড্রোম, তার মানে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয় সেগুলোর পরিমাণ বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম, হাইপো মানে কম, তার মানে থাইরয়েড গ্রন্থির ক্ষরণ যখন কমে যাচ্ছে। কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড জাতীয় ওষুধ, অ্যান্টি ডিপ্রেসেন্ট, ডিপ্রেশনের ওষুধ, জন্মবিরতিকরণ বড়ি, ওসিপি, ইনসুলিন, এগুলো বেশি বেশি নিলে মানুষ মোটা হয়ে যেতে পারে। তাহলে স্থূলতার আমরা এই বডি মাস ইন্ডেক্সের চার্টটা একদম মুখস্থ করে ফেলবা, এটা আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সবগুলো দেখো 4.9 করে বাড়তেছে, স্বাভাবিকটা মনে রাখবা। আর আমাদের আজকে লাস্ট পোল কোশ্চেন, সবাই অ্যান্সার করে ফেলো, মুখগহ্বরে কোন খাদ্যটির পরিপাক ঘটে? সবাই ঝটপট অ্যান্সার করে ফেলো, এরপর আমরা একটু দাগানো বইটা দেখে ফেলবো। তাহলে পোল ক্লোজ করে দিলাম। আমরা দেখেছিলাম যে মুখগহ্বরে শুধুমাত্র শর্করার পরিপাক ঘটে, যে কতগুলা বলদ, কতগুলা গাছ বলদ নষ্ট ভ্রষ্ট পাপিষ্ট অ্যান্সার করছে ভিটামিন। আমি এখন পর্যন্ত ভিটামিন পরিপাক একবারও উচ্চারণ করছি, এ তোমরা যারা ইচ্ছা করে ভুল দাগাও না তাদের কপালে খারাপই আছে, ঠিক আছে? তারাই পরীক্ষার হলে গিয়া আসলেই ভুল হয়ে যাবে, এজন্য বি ভেরি কেয়ারফুল। তাহলে আমাদের কি হয়, মুখে শুধুমাত্র শর্করা পরিপাক হয়, পাকস্থলীতে শর্করা হয় না, ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারের পরিপাক হয়। আচ্ছা তাহলে আসো আমরা দেখি হচ্ছে আমাদের একটু নমুনা প্রশ্ন। তাহলে পরিপাক নালীর গঠন আর গ্রন্থির নাম দেখছো, এটা রিডেনের জন্য ইম্পর্টেন্ট, তন্ত্র সংকেত। যকৃৎকে আমরা কেন জৈব রসায়নগার বলবো, পাকস্থলীর গঠন, এই যে দেখছো পিত্তরসের কাজ খুবই ইম্পর্টেন্ট। অগ্ন্যাশয়কে কেন মিশ্র গ্রন্থি বলা হয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রান্তে খাবার পরিপাক, এটা আমাদের এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। স্থূলতার কারণটা তোমরা দেখতে পারো, এগুলো তোমাদের ভার্সিটি রিটেন আর এইচএসসি দুটার জন্য কিন্তু দেওয়া হয়েছে। তাহলে দেখো এখান থেকে, না রে ভিটামিন তো পরিপাক হয় না, ভিটামিন তো আমাদের রক্তের সাথে এমনিতে কোষে যায়, ওর তো পরিপাকের প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে আমরা দেখো বইটা যদি খেয়াল করি, তাহলে বই থেকে আমরা দেখো এই ডায়ামিটারটা আমরা দেখে ফেলছি অলরেডি, এই যে অ্যামাইলোলাইটিক লাইপোলাইটিক, এই চারটা এমসিকিউর জন্য দেখবা। এরপরে হচ্ছে আমরা এখান থেকে সব পড়ছি, দন্ত সংকেত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখগহ্বরে পরিপাকটা সৃজনশীলের জন্য দেখবা, পাকস্থলীতে যে রাসায়নিক পরিপাক এটা সৃজনশীলের জন্য দেখবা, পাকস্থলী কেনই নিজে পরিপাক হয়ে যায় না এটা 2 নাম্বার, এবং ভার্সিটি রিটার্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে গ্যাস্ট্রিক আলসারের কথা বলা হয়েছে, যে আমরা অনেকে ব্যথার ওষুধ খাই, এনএসএইড বলে ব্যথার ওষুধ, ঠিক আছে? ব্যথার ওষুধ বেশি বেশি খেলে বা হেলিকোব্যাক্টর পাইলোরি নামে একরকম ব্যাকটেরিয়ার আক্রমণে আমাদের পাকস্থলীর প্রাচীরে ক্ষত হয়, যাকে আমরা বলি গ্যাস্ট্রিক আলসার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্ষুদ্রান্তে খাবারের পরিপাকটা দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে, এটা সিকিউর জন্য পড়বা, আন্ত্রিক রস কিভাবে পরিপাক করে আর হচ্ছে অগ্ন্যাশয় রস কিভাবে পরিপাক করে দেখবা। এরপর হচ্ছে আমাদের গ্রন্থি থেকে লালা গ্রন্থিটা তোমার এমসিকিউর জন্যই, দেখো স্লাইডে খুব সুন্দর করে দেওয়া আছে, লালা রস থেকে পানির পরিমাণটাই ভালো করে দেখবা। আর লালা রসে একটা বিশেষ এনজাইম থাকে যার নাম লাইসোজাইম, ও হচ্ছে জীবাণুকে ধ্বংস করে, আর একটা অ্যান্টিবডি থাকে যেটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ, এটা মনে রাখবা।
যকৃতে তিনটা স্টার, যকৃতের ওজন, আবরণ, কয়টা খণ্ড, কোন খণ্ড বড়, কি ক্ষরণ করে, সঞ্চয় বিপাকী ভূমিকা তো মাস্ট, সৃজনশীলে আসবেই। এর মধ্যে যকৃতের ওই যে গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, কোন হরমোন বাড়ায় কমায়, খুব ভালো করে এটা পড়বা, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে পিত্তরসের কাজটা পড়বা, এটা খুবই খুবই জরুরি। অগ্ন্যাশয় রস থেকে এই যে অন্তঃক্ষরা গ্রন্থিতে তিনটা স্টার, এখান থেকে এমসিকিউ দিবেই দিবে, কেন অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হচ্ছে। আর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে এই যে চারটা কোষ, এই চারটা কোষের ক্ষরণ খুবই ইম্পর্টেন্ট। আন্ত্রিক গ্রন্থি তেমন ইম্পর্টেন্ট না, একবার রিডিং দিয়ে রাখবা। স্নায়ুতন্ত্রটা একদম এনএসআই, মানে নট সো ইম্পর্টেন্ট, জাস্ট আমরা হরমোনের নামগুলা পড়বো, যেগুলো আমাদের স্লাইডে ছিল সেগুলোর উৎস কাজ দুটাই পড়বা, আর নিচের দিকে এগুলা জাস্ট উৎস পড়বা, কোনটা ডিউডেনাম থেকে তৈরি হয়, কোনটা ইলিয়ামের প্রাচীর থেকে তৈরি হয়, জাস্ট সোর্স পড়বা, সবগুলোর কাজ লাগবে না। এরপরে দেখো, এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের পৌষ্টিক নালী বিভিন্ন পরিপাক রূপরেখা, এখান থেকে জাস্ট এনজাইমের নাম, কোনটি শর্করা পরিপাককারী এনজাইম, কোনটি আমিষ পরিপাককারী এনজাইম। শোষণটা সিকিউর জন্য দেখতে পারো, এখান থেকে সাধারণত এমসিকিউতে আসে শুধুমাত্র কোন জায়গায় পরিপাক হচ্ছে, ইলিয়ামে, ইলিয়ামের কোথায় ভিলাসে। কাইলোমাইক্রন কাকে বলে, এটা আমাদের রিটেনের জন্য আসতে পারে, এটা পড়ে রাখবা। বৃহতন্ত্রের কাছ থেকে তো বলেই দিলাম, গবলেট কোষ সিকামের সাথে অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। আর এই প্র্যাকটিক্যাল অংশগুলো আমরা সাধারণত বলে দিছি, যেমন যকৃতের কোষকে আমরা বলি হেপাটোসাইট বা লোবিউল, যকৃতের ফাঁকা জায়গাকে আমরা কি বলি সাইনোসয়েড, অগ্নাশয় থেকে তো বললামই, পাকস্থলীয় অন্ত্রটা পড়ানোর সময় বলে দিছি, আর স্থূলতা থেকে বিএমআই চার্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু সৃজনশীলেও আসে যে বিএমআই তুমি কিভাবে নির্ণয় করবা, আর বিএমআই কোনটাকে আমরা স্বাভাবিক ওজন বলবো, কোনটা কি স্থূল বলবো, স্থূলতার কারণ প্রতিকার জাস্ট ব্রড হিডিং গুলো পড়ে রাখো, ভিতরের কথাবার্তা মনের মাধুরী ক্যাটরিনা কারের নামে মিশিয়ে লিখতে পারবা, স্থূলতার কারণ আর প্রতিকার দুইটাই কিন্তু সৃজনশীলে আসতে পারে। তাহলে এই ছিল আমাদের আজকের পরিপাক চ্যাপ্টার। তাহলে পরিপাকটা আমাদের এইচএসসি আর অ্যাডমিশন দুইটার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমরা পুরোটা পড়তে না পারলেও অ্যাটলিস্ট বইটা উল্টায় দেখো যে আপু কোন কোন জিনিসগুলো পড়াইছি, ঠিক আছে? এইচএসসি এক্সাম কত মার্কসের হবে তোমাদের? এইচএসসি এক্সাম তো এই যে সৃজনশীল প্রশ্ন আটটা থেকে দুইটা লিখতে হবে, তাহলে এখানে তোমার 20 মার্কস, ঠিক আছে? আটটা থেকে দুইটা লিখলে এখানে 20 মার্কস। এমসিকিউ হচ্ছে তোমাদের সম্ভবত 32, না জানি 20টা থেকে 12টা অ্যান্সার করতে হবে, সেখানে 12 মার্কস। 25 থেকে 12টা অ্যান্সার করতে হবে, সরি, এমসিকিউ 25 থেকে 12টা অ্যান্সার করতে হবে, তাহলে এখানে 20 আর 12 কত হইলো 32, তাহলে 32 হচ্ছে গিয়ে তোমাদের রিটেন, ওকে? আর বাকি 18 থাকবে তোমাদের বোর্ড প্রশ্ন, তাহলে টোটাল কত হইলো 50, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের রিটেন হচ্ছে গিয়ে 32, বাকি হচ্ছে বোর্ড প্রশ্ন, তাহলে 50। তাহলে তোমাদের হচ্ছে কি মোটামুটি এরকমই হওয়ার কথা, তারপরে তোমরা স্কুল থেকে আবার জেনে নিবা, কলেজ থেকে আবার জেনে নিবা, ঠিক আছে? তাহলে তোমরা ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ। এখন একেবারে ডিপ্রেশনে পড়বা না, রুটিন করে ফেলো যে এতটুকু আমরা উদ্ভাসের জন্য, এতটুকু হচ্ছে গিয়ে আমরা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিব। স্টাডি ম্যাটেরিয়ালের সাথে তোমরা পিডিএফ, এরপর হচ্ছে গিয়ে রিপ্লাই ভিডিও, তোমাদের হচ্ছে বইয়ের পিডিএফ সবই পেয়ে যাবা, ঠিক আছে? সবাই ভালো মতন পড়তে থাকো, আল্লাহ হাফেজ। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর সাইফুল ভাইয়া যদি কিছু বলেন ভাইয়া। আচ্ছা, আমি ওদেরকে এটাই রিকোয়েস্ট করব, যেহেতু আপু তোমাদের খুব চমৎকার করে পড়িয়ে দিয়েছেন, তো এই পরিপাক চ্যাপ্টার পড়ার আগে যেটা করবা সেটা হচ্ছে একটা বা দুইটা কলা, খুব ভালো মানের কলা খাবা, খেয়ে এনার্জি নিবা, এনার্জিতে যখন শরীর বুস্ট আপ হবে তখন হচ্ছে পড়তে বসে যাবা। তাহলে দেখবে একই সাথে কলা পরিপাক হচ্ছে, সেই পরিপাক কিভাবে হচ্ছে পড়তে গেলে হচ্ছে বাকিটা বুঝে যাবা, ঠিক আছে? তোমাদের জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইয়া এন্ড আপু, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আপু এবং ভাইয়া আপনারা চাইলে লিভ নিতে পারেন। আচ্ছা, তোমরা অনেকে আমাদের হচ্ছে রুটিনটা চাচ্ছিলা, রুটিনটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আর হচ্ছে তোমাদের যদি এখন উদ্ভাস রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে চ্যাট বক্সে করতে পারো। হ্যাঁ তন্নি, সেটা হচ্ছে আমি রুটিনটা দিয়ে দিচ্ছি, রুটিনটা দেখো তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে তোমরা যারা বলছো যে অফলাইনে কবে ক্লাস হবে, অফলাইনে হচ্ছে তোমাদের এইচএসসি এক্সামের পরে হবে।
আচ্ছা, তোমরা কয়েকজন বলছো যে হচ্ছে কতদিন পর্যন্ত পিডিএফ আর ভিডিও গুলো থাকবে তোমাদের? হ্যাঁ, এডমিশন টেস্ট পর্যন্ত পিডিএফ আর ভিডিও গুলো থাকবে আশা করি। হ্যাঁ, যেগুলো হচ্ছে চ্যাপ্টার তোমাদের এখন অনলাইনে হচ্ছে, তোমাদের এইচএসসি এর পর আবার পূর্ণাঙ্গ সিলেবাসে আবার তোমাদের নতুন করে শুরু হবে। আর সেটা হচ্ছে অফলাইনেই হওয়ার চান্স বেশি, আশা করি যে অফলাইনে হবে আর কি। আচ্ছা সজীব, তুমি এ ব্যাপারে হচ্ছে ব্রাঞ্চে যোগাযোগ করবা। আচ্ছা, তোমাদের তেমন আর কোনো কোশ্চেন দেখতেছি না, তাহলে হচ্ছে আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ বর্ষ, তুমি যেটা বলছো এটা হচ্ছে ব্রাঞ্চে যোগাযোগ করবা, ব্রাঞ্চ বলে দিবে, কবে দিবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।